অফ অনলাইন টেকনোলজিস, এ সেট অফ মানে অনেক কিছু মিলিয়ে আর কি, সেট অফ অনলাইন টেকনোলজিস অ্যান্ড ইকুইপমেন্ট, অনলাইন ইকুইপমেন্ট অ্যান্ড টুলস দ্যাট বিজনেস ইউজ টু কন্ডাক্ট বিজনেস ভায়া ইন্টারনেট। ওকে, এইটুকুর মধ্যে তো অসুবিধা নেই। দিস সিস্টেম হেল্পস এ কোম্পানি কানেক্ট উইথ কি কাস্টমার্স, প্রসেস অর্ডার অ্যান্ড ম্যানেজ ইনফরমেশন। তাহলে তিনটা জিনিস আমরা এখানে পাচ্ছি, একটা হলো কাস্টমার্স, কাস্টমার রিলেশনশিপ, আর একটা হলো প্রসেস অর্ডার, হাউ টু প্রসেস, একটা জিনিস কিনবা কিভাবে কিনবা, তাই না, মানে ইন্টারনেটের মাধ্যমে কিভাবে কি করবা, প্রসেস করবা কিভাবে, আর ম্যানেজ ইনফরমেশন ম্যানেজ করবা কিভাবে। ফর ইনস্ট্যান্স, ওয়ান হাই প্রফিট ই বিজনেস সিস্টেম ইজ ওয়েব বেসড ট্রায়াল স্টোর ওয়ার কাস্টমার্স ক্যান পারচেস প্রোডাক্টস অনলাইন। অনলাইনে কিরা কেমনি কেনাবেচা করবা, এটা হলো মানে মেন 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 ফোকাল পয়েন্ট। ই বিজনেস হ্যাজ মেড শপিং ইজি টু আস, ভেরি ইজি ই বিজনেস। যারা ব্যাঙ্কিং সিস্টেমে দেখো, আগে ব্যাংকে গিয়ে তো লাইন দিয়া কষ্ট করে হয়রান হয়ে যেত হয়, কিন্তু ঘরে বসে এখানে বসে তুমি সব কিছু করতে পারো। এই যে একটা সিস্টেম, আমরা অন্তত এই যে COVID-19 আমাদেরকে অনেক এগিয়ে দিয়েছে এগুলো ব্যাপারে, নাকি তোমাদের কি মত? জি স্যার, মানে এই যে ক্লাস করছো, কত আসান না, ধরো ক্লাস থেকে যেতে পারছি না, ধরো কি অফিসে রয়ে গেছো বা বাইরে আছো, মোবাইল স্মার্টফোন যদি থাকে তাহলে গাড়িতে বসে ও কাজ করতে পারবে। পরীক্ষার সময় খাতায় এগুলো লিখবা, ই বিজনেস অবলিক ইলেকট্রনিক বিজনেস লিখবা, মানে লেখার এক্সপ্রেশনটাই মেন। নাম্বার তো 2-3-4 থাকবে, কোশ্চেন পে আগে দেখবা যে নাম্বার কত, প্রত্যেকেই খেয়াল রাখবা যে পোস্ট কোশ্চিন পে আগে আমার দেখতে হবে মার্ক কত, কোশ্চিনের মার্ক দেখে অ্যান্সার করবা, আগে মার্ক না দেখলে কিন্তু অ্যান্সার করতে পারবা। ওকে, এবং তুমি অনেক জানো, ভালো জানো, কিন্তু লিখবা এতগুলো, এত লেখার সময় নেই, এত লেখার সময় নেই, তোমাকে লিখতে হবে সেইভাবে যে কতটুকু মানে কত কম লিখে মানে ভালো ভালো পারা যায়। আসছে আসলে তুমি চলে যাবে। তাহলে ই বিজনেস হ্যাজ মেড শপিং ইজি টু আস, e-business and electronic business is the administration of conducting business via the internet. Administration to conducting the business via internet. Internet এর মাধ্যমে যে আমরা business পরিচালনা করি বা administration করি সেটাই। The world, this would be the buying of goods and services, selling of goods and services, providing technical and customer support through the internet. ঘুরে ফিরে আবার ইন্টারনেট, তাহলে কি হলো, বাইং অ্যান্ড সেলিং গুডস অ্যান্ড সার্ভিসেস, আইদার গুডস হতে পারে আর সার্ভিসেস হতে পারে, তাই না, সেলিংও, সেলিং অফ গুডস অর সার্ভিসেস, প্রোভাইড টেকনিক্যাল, আগেই বলেছি টেকনিক্যাল অ্যান্ড কাস্টমার সাপোর্ট, টেকনিক্যাল রিলেশনশিপ উইথ কাস্টমার সাপোর্ট থ্রু দি ইন্টারনেট। এই গল্পের মতো মনে রাখবা যে হোয়াট ইজ দিস, এত এত পড়া করার দরকার নেই, এমনি পড়ে না পড়েই তুমি অ্যান্সার করতে পারবে। পাঁচ মার্ক, 4 মার্ক, 3 মার্ক কে কোশ্চেন করবে, কোনো কোনো ক্ষেত্রে 2 মার্ক। তাহলে এই বিজনেস, ইজ বিজনেস ইজ দি অ্যাডমিনিস্ট্রেশন অফ কন্ডাক্টিং বিজনেস ভায়া দি ইন্টারনেট, দিস ইনক্লুডস বাইং অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, সেলিং অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, প্রোভাইডিং টেকনিক্যাল অ্যান্ড কাস্টমার সাপোর্ট থ্রু দি ইন্টারনেট। ই বিজনেস ইলেকট্রনিক বিজনেস ইজ দি কন্ডাক্ট অফ বিজনেস প্রসেস অন দি ইন্টারনেট। ওকে, দিস ই বিজনেস প্রসেস ইনক্লুডস বাইং অ্যান্ড সেলিং অফ গুডস সার্ভিসেস, সার্ভিস কাস্টমার, সার্ভিসিং কাস্টমার, তারপরে ই-বিজনেস প্রসেস ইনক্লুডস বাইং and selling goods or services, say buying and selling goods and services, servicing customers, processing payments, managing production control, collaborating with business partners, sharing information, running automated employee services, recruiting and so on.
দিস ইনক্লুডস বাইং অ্যান্ড সেলিং গুডস অ্যান্ড সার্ভিসেস, যেটা আগেই বললাম যে বাইং সেলিং অ্যান্ড গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড অ্যান্ড সার্ভিসিং কাস্টমার, কাস্টমারের সাথে রিলেশনশিপ থ্রু ইন্টারনেট, সবই থ্রু ইন্টারনেট প্রসেস, পেমেন্ট হাউ টু পে, কীভাবে পেমেন্ট করবো তার প্রসেসটা ইন্টারনেটের মাধ্যমে আমরা করতে পারি। তার ম্যানেজিং প্রোডাকশন কন্ট্রোল, প্রোডাকশন কন্ট্রোলটাও আমরা ম্যানেজ করতে পারি কীভাবে এই বিজনেসের মাধ্যমে, কোলাবোরেটিং উইথ দি পার্টনার্স, হ্যাঁ বিজনেস পার্টনার পার্টনারদের সাথে কোলাবোরেশন করা যেতে পারে। তারপরে ম্যানেজিং প্রোডাকশন কন্ট্রোল, প্রোডাকশন কন্ট্রোল হাউ টু কন্ট্রোল দ্য প্রোডাকশন, তখন এটা করতে পারবে। আর শেয়ারিং ইনফরমেশন, একজনের সাথে আরেক এক আইটেম থেকে আরেক টাইমে, মানে এক প্রোডাক্ট থেকে আরেক প্রোডাক্ট, এক বিজনেস থেকে আরেক বিজনেস, সেম সেম সিমিলার টাইপ, যেগুলো আমরা শেয়ারিং করতে পারি ইনফরমেশন। তারপরে রানিং অটোমেটেড এমপ্লয়ি সার্ভিসেস, অটোমেটেডই তো আমরা অটোমেটেড ইন্টারনেটের মাধ্যমে যে আমরা সার্ভিসগুলো পাচ্ছি সেগুলো তো অটোমেটেডই পাচ্ছি। তারপরে রিক্রুটিং, রিক্রুটিং অ্যান্ড মোর, ই বিজনেস ক্যান কম্প্রাইজ এ রেঞ্জ অফ ফাংশন অ্যান্ড সার্ভিসেস, রেঞ্জ অফ ফাংশন সার্ভিস, দে দি রেঞ্জ ফ্রম দি ডেভেলপমেন্ট অফ ইন্টারনেট এক্সটারনেট টু দি প্রভিশন অফ ই সার্ভিস ওভার দি ইন্টারনেট বাই অ্যাপ্লিকেশন সার্ভিস প্রোভাইডার। ঘুরে ফিরে একই জিনিস যে থ্রু ইন্টারনেট, ই বিজনেস ইজ এ টার্ম অফন ইউজ কনজাংশন উইথ ই কমার্স বাট ইনক্লুড সার্ভিস ইন এডিশন টু দি সেল অফ গুডস। এখন কতগুলো টার্ম আছে, কত বিজনেসের ই বিজনেসের কতগুলো টার্ম আছে, সেই টার্মগুলো ইম্পর্টেন্ট, দি ডিফারেন্ট টাইপস অফ ই বিজনেস, ই বিজনেসের বিভিন্ন টাইম আছে, যেমন বিজনেস টু বিজনেস, হাউ টু রান বিজনেস টু বিজনেস, বিজনেস টু কাস্টমার্স, কাস্টমার টু কাস্টমার্স রিলেশনশিপ, অ্যান্ড কাস্টমার টু বিজনেস, দেন হলো বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কাস্টমার টু অ্যাডমিনিস্ট্রেশন। এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো আমাদের জানতে হবে। তো বিজনেস টু, হোয়াট ইজ বিজনেস টু বিজনেস, ট্রানজ্যাকশন দ্যাট টেক প্লেস বিটুইন টু অর্গানাইজেশন কাম আন্ডার বিজনেস টু বিজনেস। তাহলে কি হলো, ট্রানজ্যাকশন টেক প্লেস বিটুইন দি টু অর্গানাইজেশন, দুটি অর্গানাইজেশনের মধ্যে যখন ট্রানজ্যাকশন ঘটে আন্ডার দিয়ে এটাকে বলবো বিজনেস টু বিজনেস, দুটো অর্গানাইজেশনের মধ্যে বিজনেস টু বিজনেস। প্রোডাকশন প্রডিউসার্স অ্যান্ড ট্রেডিশনাল কমার্স হোলসেলার টাইপিক্যালি অপারেট উইথ দি টাইপ অফ ইলেকট্রনিক কমার্স, অলসো ইট গ্রেটলি ইম্প্রুভস দি এফিসিয়েন্সি অফ কোম্পানিজ। বিজনেস টু কমার্স, বিজনেস টু কমার্স হলো, বিজনেস টু কমার্সটা কি, বিজনেস টু কমার্স হলো হোয়েন এ কাস্টমার্স বাই প্রোডাক্টস ফ্রম এ সেলার দেন ইট ইজ বিজনেস টু কাস্টমার্স। তাহলে একটু আন্ডারলাইন করো যে বিজনেস টু বিজনেস কি, বিজনেস টু বিজনেস হলো টেক প্লেস বিটুইন দি টু অর্গানাইজেশন, এটা আন্ডারলাইন করো, এক লাইনে বলতে হবে হোয়াট ইজ বিজনেস টু বিজনেস, বিজনেস টু বিজনেস হবে টেক প্লেস বিজনেস ঘটবে কাদের মধ্যে, বিটুইন টু অর্গানাইজেশন, সেটা বিজনেস টু বিজনেস হবে। আর কাস্টমার, বিজনেস টু কাস্টমার্স হলে কি হবে, বাই প্রোডাক্টস ফ্রম এ সেলার দেন ইট এ বিজনেস টু কাস্টমার্স, কনজিউমার বাইজ প্রোডাক্ট ফ্রম এ সেলার, কনজিউমার যখন বাই প্রোডাক্টস বাই প্রোডাক্ট ফ্রম দি সেলার দেন ইট এ বিজনেস টু কাস্টমার্স। পিপুল শপিং দি ফ্লিপকার্ট আমাজন, এগুলো এক্সাম্পল আর কি, এটসেট্রা ইজ দ্য এক্সাম্পল অফ বিজনেস অফ কাস্টমার্স ট্রানজ্যাকশন, ইট সাচ এ ট্রানজ্যাকশন দ্যাট ফাইনাল কনজিউমার হিমসেলফ ইজ ডাইরেক্টলি বাইং ফ্রম দি সেলার, ডাইরেক্টলি বাইং ফ্রম দি সেলার, কাস্টমার্সটা বাইং ফ্রম দ্য সেলারের কাছে। যেমন আমরা কোনো একটা জিনিস কিনলাম দোকানে, দোকানে কোনো একটা জিনিস কিনলাম, অর্ডার দিলাম বাসায় বসে, বাসায় বসে ইন্টারনেটের মাধ্যমে অর্ডার দিলাম, কিছুদিন পর অর্ডারটা এসে গেল দরজায়, তাই না? তো এটাই বিজনেস টু কাস্টমার্স। আর কাস্টমার্স টু কাস্টমার্স, হোয়াট ইজ কাস্টমার্স টু কাস্টমার্স, সি টু সি, পরীক্ষাতে থাকে কিন্তু শর্ট নোট, বি টু সি, বি টু সি, বি টু বি, সি টু সি, সি টু বি, বি বি টু এ, এগুলো শর্ট নোট থাকে পরীক্ষায়। তারপরে সি টু সি টু এ, এগুলো এগুলো ইয়ে থাকে আর কি, পরীক্ষায় প্রায় থাকে আর কি। তা বিজনেস টু বিজনেসটা বুঝতে পারছো কিনা, বিজনেস টু বিজনেস বুঝতে পেরেছি, শুধু এইটুকু জেনে রাখবা বিটুইন টু অর্গানাইজেশন, বিটুইন টু অর্গানাইজেশনের সাথে যখন বিজনেস হয় তখন এটাকে আমরা বিজনেস টু বিজনেস বলবো, অ্যান্ড বিজনেস টু কাস্টমার্স বলবো কি কখন, যেমন প্রোডাক্ট বাই প্রোডাক্টস, প্রোডাক্টস ফ্রম সেলার,
সেলারি থেকে যখন প্রোডাক্ট কেনা বাই করা হয় তখন এটাকে বলবো বিজনেস টু কাস্টমার, আর কাস্টমার টু কাস্টমার, কাস্টমার সেলিং প্রোডাক্ট অর সার্ভিসেস টু অ্যানাদার কাস্টমার, ওয়ান কাস্টমার টু অ্যানাদার কাস্টমার ইজ এ কনজিউমার টু কনজিউমার ট্রানজেকশন, কনজিউমার টু কনজিউমার, একজন কাস্টমার একজন কাস্টমারের সাথে কনজিউমার ট্রানজেকশন করছে, সেটাকে বলবো আমরা সি টু সি। পরীক্ষায় থাকবে হোয়াট ইজ হোয়াট ডু নো অ্যাবাউট সি টু সি অর বি টু সি অর বি টু বি অর সি টু বি অর বি টু এ, এইরকম ধরনের শর্ট নোট থাকবে। কনজিউমার টু বিজনেস, কনজিউমার টু বিজনেস দেয়ার ইজ এ কমপ্লিট রিভার্সাল অফ দি ট্রেডিশনাল সেন্স অফ এক্সচেঞ্জেস গুডস, সি টু বি অর্থাৎ কাস্টমার টু বিজনেস, দেয়ার ইজ এ কমপ্লিট রিভার্সাল অফ দি ট্রেডিশনাল সেন্স অফ এক্সচেঞ্জিং গুডস। দিস টাইপ অফ ই কমার্স ইজ ভেরি কমন অ্যান্ড ক্রাউড সোর্সিং বেস্ট প্রজেক্ট, এ লার্জ নাম্বার অফ ইন্ডিভিজুয়াল মেক দেয়ার সার্ভিস অর প্রোডাক্ট অ্যাভেলেবল টু পারচেজ দি কোম্পানি, কোম্পানি সিকিং প্রিসাইসলি দিস টাইপ অফ সার্ভিস অর প্রোডাক্ট, সি টু বিজনেস, সি টু বি, বুঝতে অসুবিধা হয়েছে, সি টু বি, এগুলো ভালো করে বুঝবা, এগুলো কিন্তু আরও বইতে সার্চ করলে অনেক পাবা, বুঝলে, অনেক বইতে আছে সুন্দর সুন্দর, ওই ওইখান থেকে ভালো ভালো ওয়ার্ড যেগুলো তোমাদের ভালো লাগবে এই গ্যাপে গ্যাপে এখানে ফিল আপ করবা, বুঝছো? তাহলে তোমাদের এটা দুই মার্ককে চার মার্কে স্ট্যান্ডার্ড করে নেবা, আরও দুই চারটা লাইন লিখবা এখানে ওই যে সার্চ করে করে। ওকে, তোমাদের বইয়ে তো আছে, তোমরা কি কোন বই ফলো করছো? তোমরা বই ফলো করছো? আগের দিন আপনি যেটা দেখাইছিলেন স্যার ওইটা, স্যার ওটা দিয়ে ওটা তো বাবা প্লাস লাইব্রেরিতে আরো সুন্দর বই আছে, লাইব্রেরি কি করতে পারছো তোমরা? লাইব্রেরি, লাইব্রেরি কি সার্ভিস পাচ্ছো? এখনো খুলে নাই না স্যার, আমরা পাচ্ছি না, লাইব্রেরি সার্ভিস বন্ধ। তোমরা একটু বলো না, সেক্রেটারি সাহেব এসেছে তো, আমাদের তো সেক্রেটারি সিদ্দিকি সাহেব পাঁচতলায় বসে, পাঁচতলায় বসে, আইসিবি ভবনের পাঁচতলায় বসে, ওনার সাথে একটু দেখা করো তোমরা, স্যার আমাদের লাইব্রেরিটা অন্তত খুলে দেওয়ার ব্যবস্থা করো, বেশি না ওই যে বিকালের দিকে, বিকালের দিকে তো হবে না, তোমার ক্লাস নিয়ে ব্যস্ত থাকবা, আসলে লাইব্রেরি করবা কখন, এটাও তো একটা সময়, সারাদিন তো অফিসে থাকতো, তারপরে বিকালে তো ক্লাস, তাই না? জি স্যার, লাইব্রেরির টাইমটা কখন ঠিক করা যায়, তাহলে তো আমি বলে দিতাম যে এতটা থেকে এতটা খোলা থাকবে, যেন 8-9, 6-9টা তোমরা তো ক্লাসেই থাকবা, তো লাইব্রেরি করবা কি, আফটার ক্লাস করতে হবে, আফটার ক্লাস বা বিফোর ক্লাস করতে হবে, মানে ক্লাস আরম্ভ হওয়ার আগে অথবা ক্লাসের পরে। তাহলে কাস্টমার টু কাস্টমারটা বুঝতে অসুবিধা হয়েছে, কাস্টমার টু কাস্টমার ইজ এ কমপ্লিট রিভার্সাল অফ দি ট্রেডিশনাল বিজনেস, আমরা যে ট্রেডিশনাল বিজনেস ইজ আর কমপ্লিট রিভার্সাল সেন্স অফ দি এক্সচেঞ্জ, দিস টাইপ অফ ই কমার্স ইজ ভেরি কমন অ্যান্ড ক্রাউড সোর্সিং বেসড প্রজেক্ট, এ নাম্বার, এ লার্জ নাম্বার অফ ইন্ডিভিজুয়াল মেক দেয়ার সার্ভিস অফ অর প্রোডাক্ট অ্যাভেলেবল ফর পারচেজ টু কোম্পানিজ, পারচেজ ফর কোম্পানিজ সিকিং প্রিসাইসলি দিস টাইপ অফ সার্ভিস অর প্রোডাক্ট, দ্যাট ইজ বিজনেস, কাস্টমারের সাথে বিজনেসের কী রিলেশন সেটাই বলা হয়েছে, অ্যান্ড বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশন বি টু এ, বি টু কি, বি টু এ কি বুঝো, দিস পার্টস অফ কমার্স e-commerce encompasses all transactions conducted online by companies and public administration or the government and its various agencies. Also, this type of service have increased considerably in recent years with investments made in e-government. আইটা হলো সি টু এ, সি টু এ কি, কনজিউমার টু অ্যাডমিনিস্ট্রেশন, কনজিউমার অ্যাডমিনিস্ট্রেশন মডেল ইন কম্প্রাইজেস অল ইলেকট্রনিক ট্রানজ্যাকশনস কন্ডাক্টেড বিটুইন দি ইন্ডিভিজুয়াল অ্যান্ড পাবলিক অর্গানাইজেশন, যে পাবলিক অর্গানাইজেশনের সাথে ইন্ডিভিজুয়ালের যে ইন্টারাকশন সেটাই হলো ই অ্যাডমিনিস্ট্রেশন, কনজিউমার টু অ্যাডমিনিস্ট্রেশন,
some example আছে যেমন education point of view থেকে বলি disseminating information distance learning then education point of view দিয়ে আমরা distance learning করছি এই যে এখন যেটা করছি social security distribution of information making process etc then taxes filing tax return payments etc health appointments information about illness payment of health services etc এগুলো হলো ই কাস্টমার টু অ্যাডমিনিস্ট্রেশন দেন আস হোয়াট ইজ দি বিজনেস অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ অ্যাপ্লিকেশন হোয়াট ইজ অ্যাপ্লিকেশন মানে যে কোনো জিনিসেরই তোমরা কয়েকটা জিনিস খেয়াল রাখবা যে ডেফিনিশন ইটস অবজেক্টস ইটস ক্রাইটেরিয়া এর ইটস ফিচার্স ইটস অ্যাপ্লিকেশন এগুলো যদি ভালো করে জানো তাহলে আর প্রশ্ন সবগুলো মিলিয়ে আমার গ্রুপেট করে হলে অ্যান্সার দেওয়া যাবে মানে ডেফিনেশন আসলো তুমি এভাবে লিখতে পারবে পয়েন্টটা করে এতে মার্ক ভালো হয় ই বিজনেস অ্যাপ্লিকেশন আর ওয়েব বেসড অ্যাপ্লিকেশন ই বেসড অ্যাপ্লিকেশনটাই হলো ওয়েব বেসড অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন দ্যাট ক্যান বি ইমপ্লিমেন্টেড টু পারফর্ম টাস্ক ফর বিজনেস কমন ই বিজনেস অ্যাপ্লিকেশন প্রোভাইড সাম ওয়ে অফ দি কোম্পানি টু ইন্টারঅ্যাক্ট with consumers on the web or to perform tasks related to meeting consumer needs such as online tracking of personal postal shipments tell e business application ta bujhte parcho kina এর অনলি এক ছোট্ট কমের টু পারফর্ম টাস্ক ফর বিজনেস পারফর্ম হাউ টু পারফর্ম বিজনেস টাস্কগুলো হাউ টু পারফর্ম দি বিজনেস টাস্ক সেটা হলো ই বিজনেস অ্যাপ্লিকেশন দেন আছে অ্যাপ্লিকেশন ই বিজনেস অনলাইন বিজনেস E-business or online business means business transactions that take place online with the help of internet. Internet এর মাধ্যমে যেভাবে আমরা transaction গুলো করি সেটা হলো e-online business. The term e-business came into the existence in the year 1996. 1996 থেকে এটা মানে এই e-business টা সেভাবে মানে প্রচলিত হয়ে আসছে. E-business is an abbreviation of electronic business. E-business ka amra electronic business o bolte pari. So the buyer and the seller does not meet personally. Jana? Onke employer and employee. Onek khete dekhba je employer ke chinei na employee. Chobi to hoyto dekhche. But kono din dekhai hoyni. Acha na? MNC gulo je ache boro boro je company gulo ache worldwide. Jana? National company gulo. Seigulo to mane oi dhoroner. Management ke keu dekheni. ইন্টারনেটের মাধ্যমে যে বিজনেসটা হয় যে ট্রানজেকশন গুলো হয় সেটাই হলো ই বিজনেস অনলাইন বিজনেস টুডেজ ওয়ার্ল্ড উই আর এক্সপোজ টু ভেরিয়াস টার্মস অফ ই বিজনেস সিন্স ইট emergence it has grown by leaps and bounds some predict that it may very soon overtake bricks and mortar stores completely while that remains to be seen we cannot ignore the immense role it play in the current global economy That is online business through internet business started from 1996 and e-business is a abbreviation of electronic business so the buyer and the seller does not meet personally jana ekjon via media kaaj korche ekjon producer ar ekjon kreta dujon to majhkar dui side e thaklo but etake
মাঝখানে যা যিনি কাজ করছেন তিনি দ্য বিজনেস ইজ দি অ্যাব্রিভিয়েশন অফ দি ইলেকট্রনিক বিজনেস সো দি বায়ার অ্যান্ড সেলার ডাজ নট মিট পার্সোনালি তাই না এটা যে কোনো ব্যাপারে দেখো যে কোনো জিনিস একটা দরকার ল্যান্ড বিক্রি করবা কাজে ল্যান্ড কেনা বা বেচা এইগুলো ক্ষেত্রেও থার্ড পার্সন রয়েছে অর্থাৎ মালিকের কাছ থেকে একজন নিচ্ছে মানে মিডিয়া থাকছে একজন এবং কাস্টমারের কাছে পৌঁছে যাচ্ছে এটা হলো এই বিজনেসের অনলাইন বিজনেসের মেন চাবিকাঠি কারণ অনলাইন ছিল না কবে 2005 সাল থেকে বোধ হয় আমাদের ই হলো আমাদের বাংলাদেশে কবে থেকে অনলাইন হলো মনে আছে বাংলাদেশে অনলাইন হলো কবে থেকে মনে আছে তোমাদের কি মনে আছে বাংলাদেশে অনলাইন কবে থেকে চালু হলো আমাদের অনলাইন ব্যাংকিংগুলো চালু হলো 2005 সাল থেকে বুঝলে এই 2005 সাল থেকে যখন অনলাইন চালু হলো তখন থেকে আমাদের লেনদেন সহজ হয়ে গেল আর অ্যাজ এ রেজাল্ট জিনিসপত্রের দাম বেড়ে গেল হু করে ল্যান্ডের দাম এত বাড়লো যে যে ধানমন্ডিতে একটা ফ্ল্যাটের দাম ছিল 30 লাখ টাকা সেটা রাতারাতি বেড়ে 3 কোটি হল রাতারাতি বেড়ে মানে চিন্তাই করা যায় না ধরাছোঁয়ার বাইরে চলে গেল তো এই 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 জিনিসগুলো মানে অ্যাডভান্টেজও আছে বা ডিসঅ্যাডভান্টেজও টুডেজ ওয়ার্ল্ড আর দি এক্সপোজড অফ ভেরিয়াস ফর্ম অফ বিজনেস সিন্স ইট ইটস ইন্টার ইন্টার ইন emergence and it has grown by leaps and bounds some predictors that it may very soon overtake brick and mortar cell completely it is an example while that remains to be seen we cannot ignore the immense role it play in the current global economy e-business or online business ইস কারেন্ট গ্লোবাল ইকোনমিতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইনফ্লুয়েন্স ইন অ্যাপ্লিকেশন ইজ গ্রেট অ্যান্ড ফিচার্স অন অনলাইন বিজনেস অনলাইন বিজনেসে তো কিছু ফিচার আছে সাম অফ দি ফিচার্স অফ অনলাইন বিজনেস আর এস ফলো তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি আমরা যে করি আমরা ইন্টারনেট খুলতে কত ইজি না কত ইজিলি আমরা করি দেয়ার আর নো জিওগ্রাফিক্যাল বাউন্ডারি তাই না আপনি তুমি একবার ঘুরে কত যাবে মালয়েশিয়া থেকে আরম্ভ করে স্টেট পয়েন্ট মানে স্টেট থেকে আরম্ভ করে সব দেশি তোমার যা ইয়ে করতে পারে হ্যাঁ কিন্তু আমেরিকা ঢোকা কঠিন যার জন্য এখন শুধু এ গেল তাহলে এইখানে দেখো ইট ইজ ইজি টু সেট আপ দেয়ার আর নো জিওগ্রাফিক্যাল বাউন্ডারিজ মাচ চিপার দেন দি ট্রেডিশনাল বিজনেস ট্রেডিশনাল বিজনেস মাস চিপার এখানে তো তোমার অনলাইনে সব সার্চ করে বের করে ফেলছো দেয়ার আর ফ্লেক্সিবল বিজনেস আওয়ার মার্কেটিং স্ট্র্যাটেজিস কস্ট লেস মার্কেটিং স্ট্র্যাটেজি করলেও দেবাদে লেস লেস কস্ট আছে অনলাইন বিজনেস রিসিভ সাবসিডিজ ফ্রম দি গভর্নমেন্ট অনলাইন বিজনেস রিসিভ সাবসিডিজ ফ্রম দি গভর্নমেন্ট গভর্নমেন্ট থেকে যেটা অনুদানের মতো পাই যেটা সাবসিডিজ যেটা সেটা সেটা এখানে আসবে দেন there are a few security and integrity issues there is no personal touch buyer and seller did not meet তাই না buyer আর seller meet হয় না অনেক প্রায় ক্ষেত্রে তো হয় না তাই না আমরা কিনি মিডিয়ার মাধ্যমে বা দোকানের মাধ্যমে delivery products tasks time there is a transaction risk anyone can buy
anything from the from any anywhere at any time. এটা খেয়াল রাখতে হবে, এনি ওয়ান ক্যান বাই এনিথিং ফ্রম এনি হোয়ার অ্যাট এনি টাইম, এটাই হলো অনলাইনের ফিচার্স। দি ট্রানজ্যাকশন রিস্ক ইজ হায়ার দেন ট্রেডিশনাল বেনিফিট। ক্রস ফাংশনাল enterprise, cross functional enterprise system, majority business applications and their inter relationship and summary is enterprise application certificate architecture, application architecture lage ekhane architecture ekhane abar ekta chobi ache boite boite ekta chobi ache sei chobi ta porikha rakhte hobe na but dekhe nite paro 7.2 te ডিস্টার্ব হচ্ছে না, ক্লিয়ার সাউন্ড? ক্লিয়ার? यस স্যার ক্লিয়ার। আচ্ছা মেজ, তাহলে এখানে একটু ভালো করে খেয়াল রাখো যে ক্রস ফাংশনাল এন্টারপ্রাইজ সিস্টেম, পরীক্ষায় পোস্ট কোশ্চেন থাকে, হ্যাঁ, যে অ্যাবাউট দি ক্রস ফাংশনাল এন্টারপ্রাইজ সিস্টেম। উই নো দ্যাট যে মেজর ই বিজনেস অ্যাপ্লিকেশনস এন্ড দেয়ার ইন্টার রিলেশনশিপ আর সামারাইজড ইন দি এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন আর্কিটেকচার। এখানে আর্কিটেকচার মানে ডিজাইনই, কিন্তু কোনটার পরে কোনটা মার্কেটিং, এখানে তিনটা পয়েন্টই থাকে মেইনলি, তিনটা চারটা পয়েন্ট আমাদের আছে, নেক্সট নেক্সট লেকচারে আমরা পাবো ওগুলো। যেমন ধরো মার্কেটিং অপারেশন, দেন ফিনান্স অ্যাকাউন্টিং অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এগুলো এগুলো নিয়ে কালচার করে আর কি। দিস অ্যাপ্লিকেশন আর ইন্টিগ্রেটেড ক্রস ফাংশনাল এন্টারপ্রাইজ সিস্টেম যথা ERP, পরীক্ষায় প্রায় থাকে, শর্ট নোট লিখবা, কিন্তু আমি যেগুলো বলি মাঝে মাঝে পরীক্ষা টরীক্ষা ওগুলো লিখবা, লিখে রাখবা। ERP পরীক্ষা থাকে, CRM, SCM পরীক্ষা থাকে, তাহলে এখানে ERP তে কি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, CRM কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, আরেকটা হল সাপ্লাই চেন ম্যানেজমেন্ট। ওকে, দিস অ্যাপ্লিকেশন ইন্টারকানেক্টেড বাই EAI, EAI তে কি এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন। তাহলে এই যে তিনটা অ্যাপ্লিকেশন বললাম, এন্টারপ্রাইজ রিসোর্সিং প্ল্যানিং, রিসোর্স প্ল্যানিং, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, দ্যাট ইজ ERP, CRM, SCM, এগুলোকেই আরও ন্যারো না, মানে এটাকে আরও বোঝার সুবিধার জন্য এটা করা হয়েছে। দিস অ্যাপ্লিকেশন মে বি ইন্টার কানেক্টেড বাই EAI, EAI মানে কি এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন সিস্টেম, সো দ্যাট বিজনেস প্রফেশনাল ক্যান মোর ইজি অ্যাক্সেস দি ইনফরমেশন রিসোর্সেস দে নিড টু সাপোর্ট দে নিড অফ কাস্টমার সাপ্লায়ার্স অ্যান্ড বিজনেস পার্টনার। এন্টারপ্রাইজ কোলাবোরেশন সিস্টেম, এখানে দেখো এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশনটা মানে কীভাবে ই হয়, সো দ্যাট বিজনেস প্রফেশনাল ক্যান মোর ইজিলি অ্যাক্সেস দি ইনফরমেশন রিসোর্সেস দে নিড টু সাপোর্ট দি নিডস অফ কাস্টমার সাপ্লায়ার্স অ্যান্ড বিজনেস পার্টনার। এন্টারপ্রাইজ কোলাবোরেশন সিস্টেম ECS এটাও থাকে। আসসালামু আলাইকুম প্রফেসর স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি একটু এক দুই মিনিট একটু ছাত্রদের অনুমতি নেই, একটু এক কথা বলে যাই। থ্যাংক ইউ, ভেরি নাইস টু সি ইউর স্টাডি রুম। জি, ভেরি নাইস টু সি ইউর স্টাডি রুম এন্ড অ্যাপ্রিশিয়েট দ্য এনভায়রনমেন্ট। এরকম হইয়া না হলে হয়, গুড, জ্ঞানী মানুষের জ্ঞানী অবস্থান। ছাত্ররা, আমি একটু কথা বলি, দুই একটা কথা বলে যাই। এক হলো, কালকে একটু মন দেন ভাইরা, বোনরা যাই আছেন, কালকে এবারে কাজেই প্রফেসর স্যার অনুমতি নেই। হ্যাঁ, তো এখন যেটা বলতে চাচ্ছি, শুক্র শনিবার আমরা ক্লাসটা রেখেছি মূলত আপনাদের যাতে পূর্ণ কোর্সটা স্মুথলি হয়, যাতে এক্সট্রা কোনো ক্লাস চলে বা কভারের জন্য, এই জন্য শুক্র শনিবারটা
বিশেষ করে একদিন যদি বন্ধ রাখি এটা আর করা যায় না। তো কাজেই আমাদেরও কষ্ট হয়, বাট হোয়াট ইজ টেকেন অনলি ফুড ফর বেনিফিট অল অফ ইউ। শুক্র শনিবারে আইসিবি বন্ধ থাকে, তো কাজেই আমরা যদি ক্লাস বন্ধ করি আমাদের আরাম আয়েস বেশি হবে, কিন্তু ছাত্রদের লেখাপড়া হবে না, অর্থাৎ ওই ফুলফিলমেন্টটা আসবে না। আপনার যে কমপ্লিটেড স্মুথলি আপনার ক্লোজিং বা এফেক্টিভনেস যেটা, এটা আসে না। ওই জন্য আমরা যা করতেছি এটা নতুন না, এগুলো আগে থেকে হয়ে আসে, আপনারা মেনে নেন আপনাদের স্বার্থে, আপনাদের উন্নতির জন্য, আপনাদের লেখাপড়ার জন্য। আমার মোদ্দা কথা এখানে যেটা বলার, মাই পয়েন্ট অফ ভিউ ইজ টু অ্যাড যে আমার আপনার শরীর এটা ফিজিওলজিক্যাল টার্মস বলে ইংরেজি, এখানে ঘুমের প্রয়োজন আছে, এখানে রেস্টের প্রয়োজন আছে, এখানে কিছু ফলমূল খাবার প্রয়োজন আছে, এখানে কিছু সবজি খাবার প্রয়োজন আছে, হ্যাঁ এখানে আপনার শরীরটাকে সুস্থ রাখার দরকার আছে। তাহলে কি শুক্রবারে আমরা তিনটা সেশন শুরু করতেছি, আপনি একটু ফজরের নামাজ পড়ে একটু রেস্ট নেন, একটু হাঁটা চলা করেন, একটু কিছু খান, একটু কাপড় চোপড় যারা বিভিন্ন জায়গায় আছেন পোশাক পরিচ্ছদ যারা মেস বা অন্য হোস্টেল বা অন্য কোথাও এগুলো ঠিক রাখেন, নামাজ কালাম পড়বেন, অবশ্যই ধর্ম পালন করবেন, আপনি যে ধর্মেরই হন, পূজা অর্চনা বলেন, অর্চনা বলেন, জমা বলেন, এতে মন ভালো থাকবে। আর ধর্ম ছাড়া মানুষ নাই, ধর্ম ছাড়া শান্তি হয় না, আত্মা ভালো থাকে ধর্মে, মানুষের সৃষ্টি ধর্মের উপরে, মানুষ যাবে ধর্মের উপরে, এগুলো মনে রাখবেন। আমার চেয়ে আপনারা ওই জাস্ট জাস্ট ড্রিঙ্ক লোন, তাহলে কি হলো আড়াইটায় ক্লাস আসা যায়, এভাবে আপনি আপনার প্রস্তুতি নেবেন। এটা গেল এক। দ্বিতীয়ত শনিবার আসি, কিছু ফার্ম খোলা থাকে, কিছু বিজনেস তো, কিছু ফার্ম বন্ধ থাকে, যেটাই থাকুক এটা অর্গানাইজেশনের ইয়েতে চলে চলুক, বাট এখানেও আপনি কিছু সময়টা, যেহেতু ছয়টায় কিছু আপনাকে নিজে স্পেশালি সেশন করে দিবেন। তাহলে কি হলো মাই সাবমিশন টু ইউ ফর কনসিডারেশন টুডে ইজ সাম টাইম ফর ইউর ওন অ্যান্ড ইউর ফ্যামিলিজ। বাপ্পা যাদের আছে কথাবার্তা বলবেন, শেয়ার দূরে থাকলে তাদের সাথে কমিউনিকেট করবেন, কাছে থাকলে খেদমত করবেন, ভাই বোন যারা আছে বড়দের শ্রদ্ধা করবেন, ছোটদের স্নেহ করবেন, এটাই তো মানুষ। আর আপনি যে লেখাপড়া, আমরা যেটা লেখাপড়া করতেছি, এটা টু অলসো পাস দ্য লাইফ উইথ দ্য ফিটনেস অফ ফিনান্সিয়ালি ফার্দার ইনকাম রেঞ্জ টু সার্ভাইভাল অফ দ্য লাইভলিহুড। এই তো, অর্থাৎ আমি আপনি যেটা করছি আমি ভালোভাবে চলবো, ভালোভাবে জীবনটা চালাবো, এই কিন্তু আসল মোদ্দা কথা যেটা ওই দিকে। তো যেটা বলার যে এই জন্য একটু সময় টমাই নিয়ে আমরা পড়বো, মাশাল্লাহ ক্লাস খুব ভালো হচ্ছে, এই বাদেও যদি উনিশ বিশ কোনো সাবজেক্ট হয় আমরা কি করবো, আমরা ওটা কভার করে নেবো। আপনারা যেভাবে চাবেন, ক্লাস এক্সটেনশন করবো, ফার্স্ট কোয়েশ্চেন সলিউশন করবো, হ্যাঁ রিভিউ করবো, কোনো অসুবিধা নাই। এখন স্যারেরা যেগুলো দিয়ে দিচ্ছেন এগুলো আপনারা দয়া করে মেনে নেন, নিয়ে নেন, আর সুন্দরভাবে না বুঝলে স্যারকে বলবেন। আর স্যারেরা তো সব তৈরি করবে, স্যার প্রফেসর ডক্টর হোসেন তো স্যার এখানে আছে, ওনার তো বই আছে, ওনার সবই আছে, আপনারা নেন। আর একটু নরম সরম মানুষ এটা কখনোই ভেবেন না, অন শুড নট ইউ। নরম যারা বিশেষ করে শিক্ষা পেশায় যারা আছেন ওনারা ভাববেন, অনেক বিজ্ঞ মানুষ, জ্ঞানী মানুষ, আমরা তো দুই চার কথা পড়েছি, বিভিন্ন ওয়াইজ ম্যানদের কথা শুনেছি, সেখান থেকে আমরা এসব জেনেছি। এই জন্য ভালো কথা বলতে হয়, এটা সুবাতাস ছড়ায় সুগন্ধের মতো, ফুলের মতো, আর খারাপ কথা এগুলো চেপে রাখতে হয়, এগুলো বলতে হয় না, এগুলো প্রচার করতে হয়, দুর্গন্ধ ছড়ায়, বিনষ্ট করে ফেলে, পরিবেশ নষ্ট হয়। তো এই জন্য যেটা বলার যে আপনারা ইউ আর ভেরি ওয়াইজ, এবার ভালো লাগতেছে ছাত্ররা মনোযোগী এবং সুন্দর করে ক্লাস করতেছে। আর আপনার বলি কোনো অসুবিধা নাই, আমরা আসবো, আমি তো আসতেছি, আমার অফিসার গুলোকে লাগিয়ে দেব, আমার এখানে প্রায় নয় জন অফিসার আছে, এক একজন এক একদিন আসবে কথা বলবো, আর আপনারাও আমি আসি, কাজে আপনি কোনো চিন্তা করেন না। রেকর্ডিং এত জরুরি এখন নাই, পরে হলে নিবেন, এত সংরক্ষিত আছে, আমরা এমদাদকে বলে দেবো, এমদাদ দিয়ে দিবে, আমাদের ইঞ্জিনিয়ার এমদাদ ভেরি হেল্পফুল, অসুবিধা নাই, আর সাথে একসানে যাওয়ার দরকার হবে না। দ্বিতীয়ত হচ্ছে যারা ক্লাস করতেছেন তাদের রেকর্ডিং এর দরকার নাই, এসব নিয়ে অহেতুক সময় নষ্ট। সিনপসিস যেগুলো স্যারেরা দিচ্ছেন আমরা টাইম টু টাইম দিচ্ছি, আপনি না পেলেও ক্যাম্পাস খোলা দিয়ে দিব, কাজে আপনি পাবেন না, পাচ্ছেন না, হবে দিবেন না, এগুলো আমাদের ক্ষেত্রে কাজ করে না, আপনি সবই পাবেন।
আপনার আমরা যা বলতেছি এর চেয়ে আরো বেশি পাবো। আপনি কোনো কিছুতেই আপনি রহিত হয়ে এটা ব্যতি রেখে এটা না পেয়ে আপনি আমাদের আইসিবি থেকে যাবেন না, আইসিবি ক্যাম্পাসে ধরনের আপনার কোনো কিছু অ্যারেঞ্জ করে না। আমরা যা করি আল্লাহর রহমত থাকে, এখানে সকলের কন্ট্রিবিউশন আছে থাকে এবং ইফেক্টিভলি আপনার কি বলে যে এক্সিকিউশন বা ইমপ্লিমেন্টেশন ঘটে। আর শিক্ষাতে কোনো সময় মনে রাখেন আমরা এটা বিশ্বাসী এখানে তড়িঘড়ি করা যায় না, একটা অন্য দ্বিতীয়ত হচ্ছে এখানে কোনো গাফলতি করা যায় না, আমরা সেভাবে দায়িত্ব পালন করি। কাজেই আপনাদের আশ্বস্ত করা গেল and our belief that you are also having confident of such our people better activities even the contribution amader ja amra kortechi sarera je contribution rakhche etar proti apnader already faith chole esheche ebong aro ashbe tale tinta kotha bollam bidai nei ek holo je shukro shonibar ta ektu shomoy dite hobe nijer angike jar ja proyojon poribar ke nijke এই ফাঁকে আমরা ক্লাস গুলো করবো আর খুব সুন্দর ভাবে যাবে। তারপরেও যদি কিছু বাড়তি থাকে তাও পরীক্ষা দূরে, কাজে এত চিন্তার নাই। বইপত্র অ্যাভেলেবল রবিবার থেকে এসে আপনি নিয়ে যান, শুধু ট্যাক্স ছাড়া সব বই পাবে। ট্যাক্সটা চেষ্টা করতেছি এ মাসের শেষে না হলে নভেম্বরের 10 তারিখের ভিতর বের করে দিবই। আগের সাবজেক্ট পড়েন আর টিচার যারা পড়াচ্ছেন আপডেট সিলেবাসে, কাজে আপনার নতুন বই না হলেই যে হবে না এরকমও না, কারণ আপনার কোনো কিছুতে তথ্যে উপাত্তে ঘাটতি নেই। টিচার্স আর অলসো কন্ডাক্টিং দেয়ার লেকচার্স ট্যাক্সেশন অ্যাজ পার ফিনান্সিয়াল অ্যাক্ট নেও, তার মানে 2021-এর ওটাই ওনারা ইমপ্লিমেন্ট করতেছে। এই গেল, আর ক্লাস তো কম, কাজেই হয়তো এক মাস হলেই আপনাদের একটা ভিত্তি হয়ে যাবে। আর যেটা বলা যে প্রফেসর ডক্টর হোসেন স্যার যদি কখনো পরীক্ষা নেন বা কিছু দেন, এগুলো পড়ে উনি পর্যাপ্ত কালেকশন বিভিন্ন দিক থেকে নিয়ে আপনাদেরকে দেন, কিন্তু আপনি যদি না পড়েন তাহলে মনে হবে যে আপনি উপযুক্ত জিনিস পেয়ে ইউটিলাইজ করলেন না। উনি পরীক্ষা নিলে রাজি হয়ে অনেকে মক টেস্ট নিতে চায় না অনলাইনে, কিন্তু ওই স্যার আবার ওটা চেষ্টা করেন, আপনার চেষ্টা রেখেন আর যেভাবে হেল্প করেন করেন, না বুঝলে বলে চুপ করে থাকলে অসুবিধা হবে। আর আমি প্রফেসর স্যারকে বলবো যে স্যার আপনি কাইন্ডলি ছাত্রদের নাম ধরে যেজন দেখে স্ক্রিপ্ট কিছু অর ন্যূনতম আধা ঘন্টা যেটা ওটা ফিডব্যাক সেশন হিসেবে আপনি স্যার একটু কাউন্ট কাম ইয়ে করেন পারফর্ম করেন, যে কার কোনো ইয়ে থাকলে যেমন বলেন যে বলেন কোনো কোশ্চেন থাকলে না বুঝলে। আর প্রফেসর স্যার যেটা দিচ্ছেন আপনাদের তো ভালো সাবজেক্ট প্রশ্ন তৈরি করে দিচ্ছেন, উত্তর তৈরি করে দিচ্ছেন, আবার বিগত সালে কত সালে আসছেন এটাও লিখে দিচ্ছেন, আমি দেখলাম তো। এর চেয়ে আর ভালো কিছু মনে হয় পাওয়া যাবে না। উনি সাউথ ইস্ট উনি ইস্ট ওয়েস্টের অ্যাডজাঙ্ক কি বলে যে প্রফেসর হিসেবে বড় বড় এমবিএ লেভেল, ওনার অ্যাকাউন্টিং এর বই আছে, আইটি বই আছে, লয়ের বই আছে। এখন যদি আমরা এগুলো না ইউটিলাইজ করি তাহলে হয়তো আমাদের সুযোগটা ছাড়া হয়ে গেল। তো আমরা ভালো থাকি, দোয়া থাকলো সবাই ছাত্রছাত্রী আমাদের, আপনারা আমাদের, আমরা পরিবার, এবং ইনশাল্লাহ 100 জন যে আপনারা ইউ আর অলরেডি অ্যাটেন্ডেড এখান থেকেই 5-7 জন হয়তো দেখবেন 2 বছরে সিএ হয়ে যাবে। তো আর অন্যান্য যে যারা আছেন একটু সময় লাগবে, বলতে চাচ্ছি যে লেখাপড়ায় থাকলে ইনশাআল্লাহ। তো ভালো থাকি, আবার দেখা হবে আর কাল দিয়ে তো, আর আমি ক্যাম্পাসে আছি এমনিতে হাত দিয়ে সালাম দিয়ে বিদায় নিই। হ্যাঁ স্যার প্লিজ স্যার দেখা দিলাম, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম বিজনেস টু কাস্টমার, ঝামেলা থাকবে না। ওকে, মানে এই নোট গুলোকে একটু ডেভেলপ করে নিবা তোমরা, কারণ ধরো কি
তিন মার্ক চার মার্ক আছে, তিন মার্ক দুই মার্ক তিন মার্কেট করা আছে, তাই না? কোনো কোনোটা আবার চার মার্ক পাঁচ মার্কেরও করা আছে, কিন্তু তোমরা ওগুলোকে সবগুলোকে একটা স্ট্যান্ডার্ডে আনবা, সবগুলো আলাদা লাগবে। যেমন আমি বললাম যে হোয়াট আর দি ডিফারেন্ট টাইপস অফ বিজনেস, ওকে? আমার সাথে একটু কথা তো বলো, নাহলে কিন্তু আমি অফ হয়ে যাই। তোমাদের সুবিধা অসুবিধা সব জানাবো, আমার একটাই ফোকাল পয়েন্ট যে তোমরা হাউ টু পাস দি এক্সাম ভেরি কুইকলি, তোমাদেরকে কিভাবে এক চান্সে পাস করাবো, এটার জন্য যা যা করা দরকার তোমরা যা যা বলবা সেটাই করবো, কিন্তু এক চান্সে পাস চাই। ওকে, ওই যে একবার পরীক্ষা দিয়ে যেন পাস হয়ে যায়, এতগুলো পরীক্ষা দিয়েছো এক চান্সে পাস করেছো না, তো এটা থেকে কেন শুনবা, এটা শুনতে দিব না, এটা এক চান্সে একবারে পরীক্ষা দিবা, একবার একবার একবারই পাস করে দেবা। এর জন্য তোমাদের যে নোটের উপরে যদি কোনো মানে কমেন্ট থাকে যে না নোটটা এইভাবে না হয়ে এভাবে হবে, তাই না, তোমাদের যেরকম মানে ইয়ার লাগে আমাকে বলবা যে এটা আমি ওটাকে ওভারকাম করবো যেভাবে হোক, বুঝবে? তো আমি আরেকবার মনে করে দেবো তোমাদের যে ফিচার্স অফ দি অনলাইন বিজনেস, ইট ইজ ভেরি, ইট ইজ ইজি টু সেট আপ, তাই না, ইজিলি সেট আপ করা যায় ফিচার অনলাইনে আমরা। তারপরে দেয়ার ইজ নো জিওগ্রাফিক্যাল বাউন্ডারিজ, আমরা মানে পুরো ওয়ার্ল্ড ঘাঁটি আর কি ওই যে ইন্টারটেনমেন্ট, তাই না? তারপরে কী করি, মাছ চিপার দেন দি ট্রেডিশনাল বিজনেস, একটা জিনিস নীল খেতে যাবা, একটা বই কিনবা, তারপরে আবার খুঁজে খুঁজে চ্যাপ্টার বের করবা, নানান ভাবে যাবে, কিন্তু এখানে আমরা ইন্টারনেটে সার্চ করে করে, তাই না, অত্যন্ত চিপ রেটে এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমরা করে ফেলতে পারি, নোটগুলোকে আরও ডেভেলপ করতে পারি। ওকে, আমি সেইটা ধরে দিলাম, লাইনটা ধরে দিলাম যে এইভাবে এগুলোকে তোমরা ডেভেলপ করবে পয়েন্টগুলো, বিশেষ করে ওই যে ওটা কোনটা, বিশেষ করে কোনটা কোনটার কথা বললাম স্যার, ওটা স্যার বুঝতে পারিনি স্যার, আবার ফিচার স্যার, ফিচার আমাদেরকে এগুলো ডেভেলপ করতে হবে, আমি তো লিখলামই, তাই না, তোমরা এটাকে আরো স্ট্যান্ডার্ড করতে পারো, যেমন লিখলাম ই বিজনেস অনলাইন বিজনেস, তাই না, হোয়াট ইজ ই বিজনেস এন্ড অনলাইন বিজনেস, তুমি এখানে আরেকটু লাগাবা হোয়াট আর ইটস অ্যাপ্লিকেশন, হোয়াট আর ইটস অবজেক্টিভস, তোমরা এগুলো অ্যাড করে নিবা। ওকে, ই বিজনেস এর অবজেক্টিভস গুলো কি, তাহলে এই যে অবজেক্টিভ ফিচার্স অ্যাডভান্টেজ এগুলো, এগুলো কিন্তু ওই যে ফিচার্সটা আমি এমন ভাবে দিয়েছি যে তুমি যেভাবে এগুলোকে অ্যাড করো না, ইট ইজ ভেরি ইজি সেট আপ, তাই না, নো জিওগ্রাফিক্যাল বাউন্ডারি, চিপার দেন দি ট্রেডিশনাল সিস্টেম, বিজনেস এখানে বিজনেস আছে এখানে সিস্টেম বলতে পারো, দেয়ার আর ফ্লেক্সিবল বিজনেস আওয়ার, তাই না, অত্যন্ত ফ্লেক্সিবল, তারপর মার্কেটিং স্ট্র্যাটেজিস কস্ট লেস, মার্কেটিং স্ট্র্যাটেজির লো কস্টটা তুমি মেজার করতে পারছো, ওদের কাছে তুমি কম দামে কীভাবে ভালো জিনিস পেতে পারো সেটা এই 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 বিজনেসের মাধ্যমে আমরা পাচ্ছি অনলাইনে, অনলাইন বিজনেস রিসিভ সাবসিডিজ ফ্রম দি গভর্নমেন্ট, তাই না, অনলাইনে বিজনেসে কিন্তু গভর্নমেন্টের সাবসিডিজ আছে, দেয়ার আর ফিউ সিকিউরিটি অ্যান্ড ইন্টিগ্রেসি ইন্টিগ্রেটি ইস্যু, মানে অনেক ক্ষেত্রে কিন্তু সিকিউরিটি এসি ইস্যু থাকে বা ইন্টিগ্রেটি ইস্যু থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখি দেখো না যে ওই পেমেন্ট সিস্টেম, তারপরে এখানে কোনো পার্সোনাল পার্সোনাল টাচ, দেয়ার ইজ নো পার্সোনাল টাচ, তুমি তোমার ইচ্ছা মতো তুমি ইন্টারনেটে কাজ করে তুমি তোমার রিকোয়ার্ড ইনফরমেশন বের করে নিচ্ছ টাইম টু টাইম, অ্যান্ড বায়ার সেলার ডাজ নট মিট, তুমি কিনছো এবং বিক্রি করছো সবই করছো বাট তোমাদের মধ্যে সাক্ষাৎই হচ্ছে না, তাই না, এরকম ধরনের আছে, ডেলিভারি অফ প্রোডাক্ট টেক্স টাইম, তাই না, এটা সময় লাগে আর কি ডেলিভারি দিতে, বাট এটা তোমরা দিতে পারছো ডেলিভারি যে এইভাবে কন্ট্যাক্ট করতে পারছো, দেয়ার ইজ এ ট্রানজেকশন রিস্ক, এটা ট্রানজেকশন রিস্ক থেকেই যায়, যেগুলো ডিসঅ্যাডভান্টেজ, এনি ওয়ান ক্যান বাই এনিথিং ফ্রম এনি অ্যাট অ্যাট এ টাইম, এনি ক্যান বাই এনিথিং ফ্রম এনি হোয়্যার অ্যাট এনি টাইম, এটা একটা ইম্পর্টেন্ট, দি ট্রানজেকশন রিস্ক হায়ার দ্যান দি ট্রেডিশনাল বিজনেস, ট্রানজেকশন রিস্ক কিন্তু হায়ারই থাকে, কেউ কাউকে দেখে না, হ্যাঁ তুমি একটা অর্ডার দিলা জিনিসটা পেলা বাট তোমার পেমেন্টটা হলো না, ঠিক আছে, এরকম দিয়ে একটা কেস হতে পারে, এগুলো হয় না সব, আমরা 73 না 74 আজকে, আজকে 74 না হায়েস্ট স্যার, আমাদের এখন স্যার আমাদের 70 বাট স্যার আমাদের ম্যাক্সিমাম প্রাইস স্যার 80 প্লাস থাকে প্রেজেন্ট, আজকে আমি 74 দেখলাম, তারপর বেরিয়েছি কিনা দেখো, বাড়লে আমি দেখবো, এনিওয়ে আচ্ছা, তো আমরা এটাকে তাহলে ফিচার গুলো তো অসুবিধা তো নাই, তাই না, বুঝতে অসুবিধা হয়েছে ফিচার্স অনলাইন বিজনেস, অনলাইন আমি পয়েন্ট আকারে লিখছি যেন তোমরা যেন পয়েন্ট গুলো কিছু মনে রাখতে পারো, কিছু পয়েন্ট মনে থাকলে দেখবা যে মানে মনে আসে লিখতে হবে, পরীক্ষার খাতায় দেখবা যে ফটাফট লিখতে পারছো,
কিন্তু ওই যে প্যারাগ্রাফ টাইপ লিখে দিলে দিলে আর মনে থাকবে না, সেই জন্য আমি চেষ্টা করেছি যে তোমাদেরকে ওই পয়েন্ট আকারে দেওয়ার। এবং কোশ্চিন থাকে কিভাবে আমি ওটাও জানিয়েছি তোমাকে, বিশেষ করে হোয়াট আর দি ডিফারেন্ট টাইপস অফ ই বিজনেস দেখছো, B2B, B2C, B2B, B2C, হ্যালো সরি কি বললা যেন স্যার, ও হয়তো পার্সোনাল ফোনে কথা বলতেছিল, পার্সোনাল কথা বললে একটু কমায় দিবা সাউন্ড বা একটু ই করে করবা আর কি, মানে মিউট করে দিবা, মানে মিউট করে দিয়ে কথা বলবা, যেমন তোমরা যেখানে আছে ল্যাপটপে বা এতে থাকলে মানে পার্সোনালি কোনো কথাবার্তা যখন দিবা যে কথা বলতে হবে তখন মিউট করে মিউট করে দিলে ভালো হবে, এমনকি ভিডিও অফ করে দিতে পারো। ওকে ইয়েস স্যার, এটাও একটা, এটাও একটা ক্যাপাবিলিটি, এটাও একটা মানে সুন্দর, মানে এটা একটা ব্রাইটনেস আর কি, যে তুমি এটা করলে আর কি এটা অন্যদের জন্য সুবিধা হলো। এনিওয়ে তো এটা হলো যে তোমাদের বারবারই বলছি B2B, B2C, B2C2C এগুলো কিন্তু প্রায় শর্টনেট থাকে, তিনটা চারটা মিলিয়ে শর্টনেট দিয়ে দেয়। ওকে এই জিনিসগুলো একটু ডেভেলপ করবা, তোমাদের বুঝাও তুমি এগুলা কি দেখো না, ইন্টারনেটে কালচার করে দিবা অনেক ভালো ভালো, ওখান থেকে ভালো ভালো যে ল্যাঙ্গুয়েজগুলো পাওয়া যাবে, ভালো ভালো যে স্যার এর আগে স্যার আমরা একটা টার্মিনোলজি জানতাম স্যার, সেটা কি একটু শেয়ার করব স্যার এক সেকেন্ড? শিওর শিওর, আরে ভেঙে চুরে আলাপ করবা কেন, তোমাদের পাস করতে হবে। সেটা ছিল স্যার যে আমাদের জি টু জি যেটা ছিল স্যার, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ই বিজনেস এর একটা সেক্টর স্যার, আমাদের এক্সাম্পলটা স্যার আমরা এরকম পড়েছিলাম স্যার, অনেক সময় আমাদের বিভিন্ন মন্ত্রণালয় বা গভর্নমেন্টের যে অর্গানাইজেশন গুলো আছে তারা বহির্বিশ্ব থেকে অনলাইনে যে কেনাবেচা গুলো করে এটাকে স্যার আমরা G2G নামে আখ্যায়িত করেছিলাম স্যার, এটা স্যার আমরা MBA তে করেছিলাম। কি নামে, কি নামে আখ্যায়িত করেছিলাম? G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। G2G, হ্যাঁ হ্যাঁ আছে তো, G2G আছে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আছে। হ্যাঁ সেখানে দেখা যাবে, মানে এটা হলো একটা স্যাম্পল, হ্যাঁ স্যাম্পল, যে বিজনেস টু বিজনেস, বিজনেস টু কাস্টমার, বিজনেস টু গভর্নমেন্ট, গভর্নমেন্ট টু বিজনেস, মানে এইভাবে হতে পারে তাই না, যেমন আমাদের যে রুলস এন্ড রেগুলেশন, ট্যাক্স ডিপার্টমেন্ট তাই না, এগুলো তো গভর্নমেন্টের রেগুলেশন বডিগুলো, রেগুলেটরি বডিগুলো, এগুলো তো আমরা করছি। আমাদের ওই যে বাই দ্য ওয়ে আমি 10 মিনিটের জন্য একটা ব্রেক দিব বুঝছেন, একটু আর্লি দিব, মানে ওই নেক্সট ক্লাসটা একটু বড় আছে। ওকে আমাদের এরপরে ক্লাসটা একটু বড় আছে, কাজে ওই এই আগেই আমরা একটু 10 মিনিটের গ্যাপ রাখবো, দিয়ে ওইদিকে ই করে দেবো, ওইদিকে আবার ফিল আপ করে দেবো, ঠিক আছে? তোমাদের কি আপত্তি আছে? না স্যার। তো আমি ওই 10 মিনিটের জন্য একটু গ্যাপ দিতে চাচ্ছি, হ্যাঁ স্যার,
হ্যালো, আসসালামু আলাইকুম তৌফিক আজাদ ভাই। হ্যালো তৌফিক আজাদ ভাই, কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো তৌফিক আজাদ ভাই, শুনতে পাচ্ছেন? ভাই বলে শুনতে পাচ্ছেন? আমার স্কাইপ জল ছাড়াই কি অফ করতে হবে? নাটক চলছে, বাসায় রেসিন একটু যদি কাইন্ডলি মিউট করে রাখতেন, ঠিক আছে? বাইসেন্স থেকে স্যার চলে আসলো, এসে দেখলো যে এরকম হচ্ছে, তাহলে স্যার হয়তো একটু মাইন্ড করতে পারে, এই জন্য থ্যাংক ইউ ভাই, মিউট করেছে।
ঠিক আছে তোমার যে নাম্বার ওনার হ্যালো আপনারা কি আসছেন সবাই জি স্যার আসছি স্যার ঠিক আছে তো আমরা ওই যে একটু ইগরি আর বিরতি দিব না একটু বিরতি দিলাম আর্লি তো আমাদের যে ওই ক্রস ফাংশনাল এন্টারপ্রাইজ সিস্টেম ওটা কি দেখছো তোমরা ক্রস ফাংশনাল যেটা এটা প্রায় শর্ট নোট থাকে ইআরপি সিআর সিআরএম এসসিএম এগুলো শর্ট নোট থাকে পরীক্ষায় তাই না তো আপনার ক্রস ফাংশনাল এন্টারপ্রাইজ সিস্টেমে এই এই আইটেমগুলো আসে তো হোয়াট ইজ দিস তোমাদের যদি বইটা থাকে না বইতে কিছু ছবি টবি আছে না যেমন একটা ছক দেয়া আছে ওই ছকটা যদি একবার টাইম লাগবে মেলা দেখে নিতে পারো 7.2 এই সমস্ত দিস অ্যাপ্লিকেশনস আর ইনকেটেড ইন্টিগ্রেটেড কস্ট ফাংশনাল এন্টারপ্রাইজ যেমন হোয়াট ইজ কস্ট ফাংশনাল এন্টারপ্রাইজ এই যে ইআরপি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং একটা এন্টারপ্রাইজ একটা বিজনেসে রিসোর্স প্ল্যানিং থাকতে হবে অনেক রিসোর্স আছে বাট এগুলো প্ল্যানিং নাই তাহলে হবে না যেমন লিকুইডিটি পোর্স আমি যদি টাকা পর্যাপ্ত র মেটেরিয়াল লাগিয়ে দিই তাহলে তো হলো না কাজে এন্টারপ্রাইজের যে রিসোর্সগুলো আছে সেগুলোকে কাজে লাগাতে হবে প্ল্যানিং করে প্রপার প্ল্যানিং যেমন আমরা অডিটে গেলে একটা প্ল্যানিং করি না প্ল্যানিং ছাড়া কোনো কাজ ঠিক মতো হয় কাজে প্ল্যানিংটা করতে হবে আর একটা হলো কাস্টমার্স রিলেশনশিপ ম্যানেজমেন্ট মানে বিজনেসের সাথে যদি কাস্টমার্স রিলেশনশিপ ম্যানেজমেন্ট না থাকে তাহলে ওটা তো ক্ষতি হয় যেমন সিআরএম এটাকে বলা হয় পরীক্ষায় আসে তারপরে এসসিএম সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের দিস অ্যাপ্লিকেশন মেবি ইন্টু ইন্টার কানেক্টেড বাই ইএআই এন্টারপ্রাইজ অ্যাপ্লিক ইন্টিগ্রেশন সিস্টেম সো দ্যাট দি বিজনেস প্রফেশনাল ক্যান মোর ইজিলি অ্যাক্সেস দি ইনফরমেশন resources they need to support the need of customers supplier and business partners then tara eta bujhte parcho to enterprise application integration ta ki hoy customer supplier and business partner der moddhe eglo hoy ar enterprise collaboration system ekta ache ecs enterprise collaboration system eta ki kore cross functional system ke that support the enhance communication and collaboration er khetre briddhi kore among the terms and workshop in the organization mane good relation enhance kore ar ki briddhi kore je communication among collaboration er point of view thake etai holo mane ecs mane enterprise collaboration system then what do you know about the online transaction processing system online transaction processing system play a vital role in business khubi important eta transaction processing involve the basic activities of data entry transaction processing database maintenance document and report generation and inquiry processing many firms are using the internet internets and extranet and hobe eta abd ache na abd ta ektu correction korno and and hobe oi bd bd b er kache and hobe number c te dekho c দেখছো হ্যালো শুনতে পাচ্ছ আমার কথা সি আছে না সি যে তোমার হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দি অনলাইন ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম এর নিচে দেখো এবিসি আছে ইন্টারনেটস এন্ড এক্সটারনেট এন্ড নেটওয়ার্কস আছে না ওই এবিডি হয়েছে এবিডি এন্ড হবে এএনডি পাইছো না পাওনি লোকেট করতে পারছো আমি এক লাইন এটা শেষ করে দিই অন ফর
for online transaction processing system to provide supplier service to their customer and supplier. Mainly customer and supplier মধ্যে যে মানে ব্যাপার গুলো এই যে ই-বিজনেস এটাই মনে রাখবা যে কাস্টমার এন্ড সাপ্লাই থাকবে তারপরে যে প্রথমে যে পয়েন্ট পয়েন্ট আকারে যেগুলো বললাম এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবা তাহলেই হবে ওকে আজান হয়ে আজান বন্ধ ই করবা এদিকে অবশ্য আমাদের এদিকে আজান এখনো হয় নাই এনিওয়ে এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা আছে কিনা এটা আমাকে জানাবা মানে দ্যাট ইজ ফেজ 1 এর অনেক কোনো প্রবলেম আছে কিনা তোমাদের বা এডিশনাল কিছু জানতে চাও কিনা अकॉर्डिंग टू সিলেবাস আমি তো अकॉर्डिंग टू সিলেবাস পুরোটাই দিয়েছি তোমাদের তোমরা ডেভেলপ করতে পারো নাম ধরে ধরে ডেভেলপ করতে পারো ফার্দার ডেভেলপ আর কিছু নাই প্রশ্ন এগুলো ডাইরিয়া থাকবে না কাজেই মানে ডেভেলপ করবা আর কি এগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে দিবে এমন ভাবে যে মানে যেন বুঝবা যে এগুলো পড়া হয়েছে তা না ই বিজনেস বিভিন্ন ভাবে দিতে পারে কাজে যদি পুরোটাই জানা থাকে যে হোয়াট ইজ ই বিজনেস দেন যেখান থেকে প্রশ্ন আসে না কেন অন্তত অ্যান্সার করতে পারবা আর ক্যারেক্টারিস্টিক গুলো জানা থাকলে তোমাদের অ্যান্সার দিতে সুবিধা হবে ই বিজনেসের প্রসেস গুলো জানতে হবে যেমন বাইং সেলিং গুডস অ্যান্ড সার্ভিসেস সার্ভিসিং কাস্টমার্স দেন হলো যে প্রসেসিং পেমেন্টস হাউ টু পে পেড ম্যানেজিং প্রোডাকশন কন্ট্রোল কোলাবরেটিং আর বিজনেস পার্টনার্স শেয়ারিং ইনফরমেশন রানিং অটোমেটেড এমপ্লয়ি সার্ভিসেস রিক্রুটিং অ্যান্ড মোর এই জিনিসগুলো থাকে এখন তোমরা দেখো যে এর মধ্যে আর কোনো কোশ্চেন আছে কিনা আপনার তোমাদের মানে ইন অল অ্যাসপেক্ট যে পড়ার দিক দিয়ে পরীক্ষার দিক দিয়ে এনি এনি সাইড দিয়ে তোমরা এটাকে এনি অ্যাঙ্গেল দিয়ে তোমরা এটা আমাকে জিজ্ঞেস প্রশ্ন করতে পারো ক্রস ফাংশনাল এন্টারপ্রাইজ সিস্টেম হ্যাঁ ফাংশনাল ক্রস ফাংশনাল এন্টারপ্রাইজ সিস্টেম ওটা প্রবলেম আছে জি স্যার কি জানতে চাচ্ছো বলো স্যার এটা মানে সংজ্ঞাটা আর কি হ্যাঁ কোনটা এটার যে যে এটা মানে জিনিসটা কি স্যার এটা ফাংশনাল ক্রস এন্টারপ্রাইজ সিস্টেম যে বললাম যে ইআরপি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং যে একটা এন্টারপ্রাইজের যে রিসোর্স রয়েছে তার প্ল্যানিংটা কিভাবে করবে তারপর কাস্টমার রিলেশনশিপ উইথ ম্যানেজমেন্ট এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এগুলোরই ফাংশন যেটা কি বলছে প্রথমে দেখো যে মেজর ই বিজনেস অ্যাপ্লিকেশনস অ্যান্ড দেয়ার ইন্টার রিলেশনশিপ আর সামারাইজ ইন দেয়ার এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন আর্কিটেকচার এটা এই আর্কিটেকচারটা তোমরা পাবা ওই বইতে ওই বইটা যে দেখেছিলাম তোমাদেরকে ওই বইয়ের 7.2 লিখে রাখুন 7.2 তে একটা আর্কিটেকচার ছবি দেওয়া আছে ওই ছবিটা দেখে নিও ছবিটা আমি দিতে চেয়েছিলাম কিন্তু সময়ের অভাবে দিতে পারলাম না ছবিটা এখানে আমি আনতে চেয়েছিলাম কিন্তু তোমাদের বলে দিই 7.2 লিখলে 7.2 7.2 লিখলা 7.2 লিখে রাখো মানে ওইটা ওই যে ছবিটা হলো 7.2 তে আছে 7 চ্যাপ্টার 7 এর 2 নাম্বার পিকচার এটা একটু দেখে নিও তো এখানে মেইনলি যেটা ক্রস ইন ফাংশনাল এন্টারপ্রাইজ কি হলো এন্টারপ্রাইজটা হলো কি যে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং এটাই ক্রস ফাংশনাল কিভাবে করবে অ্যাপ্লিকেশন হাউ টু অ্যাপ্লাই ইট দি ক্রস ফাংশনাল সিস্টেম সেখানে করবে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং এন্টারপ্রাইজের রিসোর্স এন্টারপ্রাইজ মানে এখানে বিজনেস অর্গানাইজেশন কি বোঝাচ্ছে সেই তার রিসোর্স প্ল্যানিংটা কিভাবে করবা সেটা হলো তার মধ্যে ক্রস ফাংশনাল থাকতে হবে অ্যান্ড কাস্টমার রিলেশনশিপ থাকতে হবে ম্যানেজমেন্টের সাথে কাস্টমার রিলেশনশিপটা ম্যানেজমেন্টের সাথে হবে আর এটা চেইন ম্যানেজমেন্ট এর প্রশ্ন আছে কিনা এখনো বুঝতে পারলে কিনা নাহলে আবার বলবা বারবার রিপিট করবে যে কোথায় বুঝতে পারলাম এখানে কোনো কোশ্চেন আছে এছাড়াও আছে ইএআই এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশনের সাথে জড়িত কাস্টমার সাপ্লাই অ্যান্ড বিজনেস কাস্টমার হ্যালো সরি কাস্টমার সাপ্লায়ার্স অ্যান্ড বিজনেস পার্টনার্স এগুলো ইএআই আরেকটা আছে এন্টারপ্রাইজ কোলাবরেশন সিস্টেম এটাও ক্রস ফাংশনাল সিস্টেম আওতায় যে এটা কি করে এনহ্যান্স দি কমিউনিকেশন অ্যান্ড কোলাবরেশন অ্যামং দি টার্মস অ্যান্ড ওয়ার্কশপ ওয়ার্ক ওয়ার্ক গ্রুপ ইন দি অর্গানাইজেশন কী কী টার্ম আছে তাদের টার্মগুলো ওয়ার্ক গ্রুপের সাথে অর্গানাইজেশনের যে ওয়ার্ক গ্রুপ অ্যান্ড টার্ম যে বেঁধে দেওয়া আছে রুলস যে বেঁধে দেওয়া আছে সেই বিলগুলোর সাথে কী বলে কমিউনিকেশন অ্যান্ড কোলাবরেশন করে মানে কমিউনিকেশন হাউ টু কমিউনিকেট দি টার্মস টার্মগুলো কী আছে টার্মস অ্যান্ড ওয়ার্ক ওয়ার্কিং গ্রুপে যেমন ওয়ার্ক গ্রুপের সাথে যে বিধি এবং তার কার্যাবলী আছে সেগুলোকে তারা
কিভাবে এটাকে বলা হয় এন্টারপ্রাইজ কোলাবোরেশন সিস্টেম ECS, এখন বুঝতে অসুবিধা আছে কিনা বলো। আর কোনো প্রশ্ন আছে? নেই। আর কোনো বুঝতে কেউ অসুবিধা আছে? জি না স্যার। আচ্ছা, তাহলে ডু ইউ নো অ্যাবাউট দি অনলাইন ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম? ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম ইজ ভাইটাল রোল ইন দি বিজনেস, এটা খুবই মানে ভাইটাল রোল, এটাকে আন্ডারলাইন করো, ভাইটাল রোল অফ ইন বিজনেস ট্রানজেকশন, অনলাইন ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম। ট্রানজেকশন প্রসেসিং ইনভলভ দি বেসিক অ্যাক্টিভিটিস। ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম কি, হোয়াট ইজ ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম? এখানে থিওরিটিক্যালি এভাবে লাগবে, ইনভলভ দি ফলোয়িং বেসিক অ্যাক্টিভিটিস। কি কি অ্যাক্টিভিটিস করে? ডাটা এন্ট্রি করে, ট্রানজেকশন প্রসেসিং সিস্টেমে ডাটা এন্ট্রি করে, এক নম্বর। দুই নম্বর ট্রানজেকশনগুলো প্রসেস করে। তিন নম্বর হলো যে ডাটা ইজ মেনটেনেন্স, ডকুমেন্ট অ্যান্ড রিপোর্ট জেনারেশন করে, কী করে ইনকোয়ারি প্রসেসিং, প্রসেসিংয়ের মধ্যে কোনো ইনকোয়ারি থাকলে সেটা করে। তোমরা দেখো না, তোমরাই তো করো এগুলো, তোমরাই করো, এটা তোমাদের সাথে মিল আছে। যেমন ওইটা অনলাইনে বিজনেসে যেটা করে তোমরা করো, তোমরা কী করো, প্রথমে ডাটা এন্ট্রি করো না, প্রথমে তোমরা ডাটা কালেকশন করো, অডিটে গিয়া প্রথমে একটা অডিটে কাপ করলো, করে কী করো ডাটা কালেকশন করো, প্রত্যেকটা আইটেম ওয়াইজ, প্রত্যেকটা মানে আইটেম ওয়াইজ তোমরা কী করো ডাটা কালেকশন করো, যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট কালেকশন করো, তারপর অন্যান্য ইনফরমেশন করো, অ্যাডভান্স ডিপোজিট, প্রিপেমেন্ট, শিডিউল নাও, এজিং করো, তারপর প্রতিটা আইটেম ওয়াইজ তোমরা স্টেপ বাই স্টেপ লোনের স্টেটমেন্ট নাও, লোনের পজিশন নাও, এগুলো তোমার ডাটাগুলোকে নাও।
তোমাদের কোন প্রবলেম আছে? তোমাদের কোন অসুবিধা আছে? অনলাইন ট্রানজেকশন আমার রোলটা, আমার এটা দেখো যে এটা ভাইটাল রোল, অনলাইন প্রসেস ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম play a vital role of in a business business point of view ticket alag na alag na sir amar ekta question chilo sir bolo na sunchi to eta ki sir ei ekhon bibhinno organization e erp software byabohar kore thake ji ekhon ei erp software ta ki cross functional enterprise system er ei erp software ekoi ERP ha ERP system to hobe enterprise resource planning planning korte hobe upay nei ekhon energy pack e ERP software byabohar kore thake hoye thake na to bhalo practically pele ar ki practically to shanti pele jara eglo korcho ta to amader theke obiggo bujcho na jara practically jorito ache o acha thik ache ar eta tumi online transaction processing system e অনলাইন ট্রানজেকশন প্রসেসিং সিস্টেমে যে একটু জেনে রাখো যে এটা ভাইটাল রোল হবে ইন এ বিজনেস এবং ট্রানজেকশন প্রসেসিং তো ইনভলভ দি বেসিক অ্যাক্টিভিটিস কি করে ডাটা এন্ট্রি করে এক নাম্বার দুই নাম্বার হলো কি ট্রানজেকশন প্রসেসিং ট্রানজেকশন গুলো যে টুডে হচ্ছে ওগুলো প্রসেস করে ডাটাবেস মেইনটেনেন্স করে দেন ডকুমেন্ট এন্ড রিপোর্ট জেনারেশন করে আর একটা যেটা করে সেটা ইনকোয়ারি করে যে এটা প্রসেসিং ইনকোয়ারি এটা দ্য মেনি ফার্মস আর ইউজিং দি ইন্টারনেট ইন্টারনেটস এন্ড এক্সটারনেটস এন্ড আদার নেটওয়ার্ক ব্যবহার করে তাই না বিভিন্ন ব্যবহার করে যে ট্রানজেকশন সিস্টেম প্রোভাইড সুপিরিয়ার সার্ভিস অফ দেয়ার কাস্টমার্স
সাপ্লাই এটাই মনে হয় এটা ইম্পর্টেন্ট যে তারা সুপিরিয়ার সার্ভিস দেয় কাদের কাছে ইন বিটুইন কাস্টমার্স এন্ড সাপ্লায়ার্স ওকে এটাই ট্রানজেকশন প্রসেসিং অনলাইন ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম এটুই দেখো তাহলে হবে ওকে তাহলে আমরা নেক্সট ফেজে চলে যাই यस স্যার নেক্সট ফেজে দেখো যে নেক্সট ফেজে হলো আমাদের হোয়াট আর দি ফাংশনাল বিজনেস সিস্টেম আমাদের চ্যাপ্টারের মধ্যে দুটো পয়েন্ট আছে একটা হলো যে ই বিজনেস সিস্টেম আর বিতে হলো যে ফাংশনাল বিজনেস সিস্টেম সিলেবাসটা আছে দেখে নাও यस সিলেবাসটা থাকলে দেখে নাও ই বিজনেস সিস্টেম আর ফাংশনাল বিজনেস সিস্টেম তো ফাংশনাল বিজনেস সিস্টেমটা আরো ইজি যেমন কি একটা ফাংশনাল বিজনেসে কি থাকে যেমন ধরো অ্যাকাউন্টিং এক নম্বরে তোমাদের অ্যাকাউন্টিং থাকে তাই না অ্যাকাউন্টিং করতে হবে তাহলে অ্যাকাউন্টিং ফিনান্স যেমন লোন এন্ড আদার ব্যাংক অ্যাকাউন্ট সাবি সাবি এগুলো তারপরে হলো মার্কেটিং মার্কেটিংটা ভেরি স্ট্রং দেন এই যে ই বিজনেসের পয়েন্ট অফ ভিউ থেকে যে মার্কেটিং থাকবে তারপরে হবে অপারেশনাল ম্যানেজমেন্ট হাউ টু অপারেট হাউ টু ম্যানেজ দেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট হাউ টু ম্যানেজ দ্য হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট তাহলে এইগুলো এইগুলো একটা ছবির মাধ্যমে দেখানো হচ্ছে দেখো ফাংশনাল বিজনেস সিস্টেম আমরা যদি অ্যাকাউন্টিংয়ে যাই তাহলে কি দেখি অর্ডার প্রসেসিং অ্যাকাউন্টিংয়ে কি থাকে অর্ডার প্রসেসিং ইনভেন্টরি কন্ট্রোল অর্ডার প্রসেসিং দিয়ে তো যখন মাল লাগবে বা যখন কোনো কিছু কেনাকাটা করবে তখন অর্ডার প্রসেস হতে হবে তাই না এটা অ্যাকাউন্টসের মাধ্যমে হতে হবে বাজেটে টাকা আছে কিনা কি হবে কি অবস্থা ফাইন্যান্স আছে কিনা হ্যাঁ এগুলো রিসোর্স প্ল্যানিং করতে হয় এখান থেকে তারপরে দেন ইনভেন্টরি কন্ট্রোল আমার ইনভেন্টরি কন্ট্রোল করতে হবে কেন যে আমার স্টকে আছে কিনা এই ম্যাটেরিয়ালগুলো তাই না এটা স্টকে দরকার আছে কিনা এগুলো দেখতে হবে যে ইনভেন্টরি কন্ট্রোলে আমাদের যেতে হবে দেন হলো তোমরা ওই যে অডিট করো না এই অডিটিং পয়েন্ট অফ ভিউতে এগুলো চিন্তা করো তারপর হলো অ্যাকাউন্টস রিসিভেবল এখানে একটা জিনিস স্যার যেটা স্যার এখন হচ্ছে যে ট্যালি ইআরপি স্যার আমি দুইটা অ্যাকাউন্টিং সফটওয়্যার সাথে স্যার পরিচিত আছি ট্যালি ইআরপি আর ফিজ অ্যাকাউন্টিং সিস্টেম স্যার এখন এই যে সবগুলো কার্যক্রম স্যার আমরা ফাংশনাল বিজনেসে দেখছি একই তো এগুলো সবই ধুরে ফিরে একই একই সাইডে আছে কিন্তু সফটওয়্যার টু সফটওয়্যার ডিফার করে এবং অনেক কোনটা হয়তো খুব বেশি দ্রুত আবার কোনটা নাই যেমন ধরো ট্যালি যারা ব্যবহার করে তারা মোস্ট ওয়ার্থলেস জিনিস টালিটা এখন মোস্ট ওয়ার্থলেস হয়ে গেছে বুঝছো টালি ব্যবহার করাটা ঠিক মানে এক্স্যাক্ট রেজাল্ট দেয় না তো তোমাকে আবার ম্যানুয়ালি কাজ করতে হয় অন্যভাবে বুঝাতে হয় কাজে এটা প্রবলেম এরকম অ্যাকাউন্টিং সফটওয়্যার কোনটা স্যার এখন সবই অনেকগুলোই আছে এখন এক এক জায়গাতে এক রকম ব্যবহার হয় দেখছো না বিভিন্ন অর্গানাইজেশনে বিভিন্ন ভাবে ব্যবহার করে এক্স্যাক্টলি ভালো যেটা অ্যাকাউন্টিং সফটওয়্যার অ্যাকাউন্টিং সফটওয়্যার এখন যেটা ভালো সেটা সেটা আছে আর কি তো এটা তো সবাই ব্যবহার করে না কুইক বুকটা সবচেয়ে ভালো বলতে পারবো মানে কম্পারেটিভলি কম্পারেটিভলি কুইক বুকটা দেখা যেতে পারে এক্সিও আছে একটা এক্সিওটা মানে ইয়া আর একটা জিরো আছে ওকে নাম শুনছো নাকি আচ্ছা জিরোটার নাম শুনি স্যার কুইক বুক আর এক্সিওটার নাম শুনেছি স্যার জিরো একটা আছে তোমাদের দেখতে পাচ্ছ তোমরা অনেকে ওগুলোর সাথে জড়িত আছো বা বড় বড় যারা লিডিং ফার্মে যারা আছো তারাও মানে বড় বড় জায়গাতে কাজ করছো তোমাদের অভিজ্ঞতা অনেক বেশি তো আমরা এটাকে আরম্ভ করি আর কি মানে এটা একটু বড় চ্যাপ্টার তাহলে আমরা শুনো ঘুরে ফিরে একই জিনিস আমাদের কাজ কি আমরা হলো আমাদের কাজ কি প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আর ব্যালেন্স শীট আমাদের দৌড় কত দূর আমাদের দৌড় হলো প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট অর্থাৎ কম্প্রিহেনসিভ ইনকাম ঠিক মতো তৈরি করা এবং ব্যালেন্স শীট তৈরি করা আমাদের এরিয়া এইটুকু বাট এইটুকু এরিয়া করতে গিয়ে আমাদের কতগুলো সাবজেক্ট পড়তে হচ্ছে ঠিক আছে কত নলেজ রাখতে হচ্ছে কত আপডেট থাকতে হচ্ছে তাই না কাজে আমাদের কিন্তু বেসিক যদি তুমি চিন্তা করো তাহলে আমাদের কি একটা অ্যাকাউন্ট তৈরি করে কম্পিটিটিভ ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড আর ফান্ড ফ্লো ক্যাশ ফ্লো অ্যান্ড এইটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ বাট আমাদেরকে কত এরিয়া কত নলেজেবল হতে হচ্ছে তাই না কাজে অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করে এক এক অর্গানাইজেশন এক এক রকম বুঝছো না তো আমরা অ্যাকাউন্টিং পয়েন্টে আমরা যে ছবিটা দেখো ওই ছবিতে ছবির মধ্যে আমরা থাকি কেন পরীক্ষার জন্য আমরা চিন্তা করি আমরা শেখার তো অনেক কিছু আছে তাই না আমরা পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে দেখি যদি অ্যাকাউন্টিংয়ে লেখো তো এই কটা পয়েন্ট মনে রাখবা অর্ডারিং প্রসেসিং অর্ডার প্রসেসিং ইনটু ইনভেন্টরি কন্ট্রোল হ্যাঁ অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্টস পেয়েবল তাই না সানডি ডেট অর সানডি ক্রেডিটর এগুলো এই যে সানডি ডেট অর সানডি ক্রেডিটর তোমরা পাও ওই যে বিভিন্ন অর্গানাইজেশনে গিয়ে এগুলো তোমরা এজিং করবে এজিং না করলে হয় না মানে তোমরা এজিং করো না ঠিকঠাক দিয়ে চলে আসবে ওইটাও ঠিক না এইগুলোকে দেখতে হবে তার সোর্স কোথায় দেখা যায় যে 2001 আছে কিছু ব্যালেন্স
তাই না? যে 2001 এ যে ব্যালেন্স আছে সেটা কি পাওয়া যাবে? সেটা কি দিতে হবে? সে তো ম্যানেজমেন্টকে রিসন নিতে হবে। তাহলে আমাদের একটা টার্ম আছে না, প্রভিশন ফর ব্যাড এন্ড ডাউটফুল ডেট আছে না অ্যাকাউন্টে, এটা তো ব্যবহারই করি না আমরা। এটা অর্গানাইজেশনগুলো এটা ব্যবহারই করতে চায় না, তাহলে এটা তোমাদেরকে ব্যবহার করতে হবে, একটা অডিটরদেরকে সুপারিশ করতে হবে যে হাউ টু। তাহলে তুমি যদি এটা হাউ টু ইউ টু অ্যাপ্লাই ফর অ্যাপ্লাই করবা তখনই যখন তোমরা দেখবা যে এটা কত বছর থেকে আসতেছে একটা ব্যালেন্স। যদি দেখো যে 2005 এর কিছু আছে, 2001 এর আছে, 2003 এর আছে, 2015 আছে, 2016 আছে, এগুলো সবগুলো যোগ করে ধরো কি 2 কোটি টাকা আছে, তাই না? তো তোমরা যদি এগুলোকে এজিং করো তাদেরকে বলে দিও ভাই শিডিউল দিলে হবে না, শিডিউলের সাথে সাথে এজিং করে দিতে হবে যে কোনটার বয়স কত। তাহলে এই বয়স অনুযায়ী তোমরা যদি কম্পেয়ার মানে ওই ইয়ার ওয়াইজ যদি তোমরা ওটাকে ব্রেক আপ দিয়ে দাও রিপোর্টের মধ্যে, তাহলে হবে কি ম্যানেজমেন্টও দেখবে যে এটা 2 সাল থেকে আসছে, এটা 5 সাল থেকে আসছে। তাহলে তোমাদের একটা কালেকশন তো হবেই না, এতদিন হয়ে গেছে না, হওয়ার সম্ভাবনা কম বলেই তো এতদিন থেকে চলছে, তাই না? কাজে আমাদের ব্যান্ড এন্ড ডাউটফুল আমরা কিছু প্রভিশন করতে পারবো, প্রতি বছরে যদি কিছু কিছু প্রভিশন করা হয় তাহলে আস্তে আস্তে নীল হয়ে যাবে। কাজে এটা এই জিনিসে যেতে হবে আলটিমেটলি যেতে হবে। জাস্ট এ মিনিট স্যার। আমার ওই ইয়েতে লাইন এসে গেছে আর কি, বুঝলেন? আমি মোবাইলে করছি তো, মোবাইলে ডিস্টার্ব হচ্ছে, মোবাইলে ডিস্টার্ব হচ্ছে, কাজে আবার আবার ঠিক আছে। ওকে ওকে, এখন এখন ক্লিয়ার হলো, বুঝলে? আমার লাইন এসে গেছে কাজে, এখন ঠিক আছে। শুনতে পাচ্ছ আমার কথা? Yes sir, মানে অরিজিনাল লাইন চলে গেছিল, আমি মোবাইল ঠিক করছিলাম, বুঝলে? মোবাইল ঠিক করতে গিয়ে ডিস্টার্ব হলো। এনিওয়ে, তো আমরা যেটা দেখবো সেটা ছবিটার ভিতরে যেটা আছে না ওগুলোই আমি এক্সপ্লেন করেছি ইন ডিটেল, কাজে পরীক্ষার জন্য এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকো। দ্যাট ইজ হোয়াট আর দি ফাংশনাল বিজনেস সিস্টেম, হোয়াট আর দি ফাংশনাল বিজনেস সিস্টেম তো একবারে আসবে না, যে ইলাবোরেট আসবে তা না, ওই একটা দিয়ে দিল, তাই না? আইদার অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল, ফিনান্স, ম্যানুফ্যাকচারিং, অর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট, অর মার্কেটিং, তাই না? যে কোনো একটা দিতে পারে বা দুটাকে দিয়ে দিতে পারে কম্পিটিটিভ করে, কাজেই তোমাদেরকে ওইভাবে এগোতে হবে। তো অ্যাকাউন্টিংটা তোমাদের অ্যাকাউন্ট রিসিভেবল অ্যান্ড পেবল বুঝাতে পারলাম, তারপরে পেরোল, পেমেন্ট সিস্টেমগুলো, পেরোলটা দেখবা, তারপরে জেনারেল লেজার, জেনারেল লেজারটা মাস্ট, যে ক্যাশবুক লেজার এগুলো মেনটেন হচ্ছে কিনা ঠিকঠাক মতো, এগুলো দেখবা। তাহলে কী দেখবা প্রথমে? অর্ডার প্রসেসিং, ইনভেন্টরি কন্ট্রোল, না যেগুলো যেগুলো তোমার কি পয়েন্ট যেগুলো দেখতে হবে অ্যাকাউন্টিংয়ে, যেগুলো দেখতে হবে মেনলি কি পয়েন্টগুলো, সেগুলো হলো আমার অ্যাকাউন্ট প্রসেসিং, অর্ডার প্রসেসিং, ইনভেন্টরি কন্ট্রোল, অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, ওকে, অ্যান্ড পেরোল সিস্টেম, অ্যান্ড দেখতে হবে লেজার, জেনারেল লেজার আছে কিনা, জেনারেল লেজার ব্যালেন্সগুলো থেকে তো ব্যালেন্স এতে গেছে, ব্যালেন্স কোথা থেকে হয়, লেজার ব্যালেন্স ব্যালেন্স শিট হয় না? কাজে এই কটা আমাদের ভাইটাল পয়েন্ট অ্যাকাউন্টিং পয়েন্ট অফ ভিউতে। এর মধ্যে কারোর কোনো প্রশ্ন আছে অ্যাকাউন্টিং পয়েন্ট অফ ভিউতে? এনি কোশ্চেন? নো। দেন ফিনান্স, ফিনান্সে কি দেখবা? ফিনান্সে দেখবা ক্যাশ ম্যানেজমেন্ট, ব্যাংক অফ ব্যাংকগুলো কীভাবে অপারেট হচ্ছে, তার ক্যাশ ম্যানেজমেন্ট কী হচ্ছে, ক্যাশ ইন হ্যান্ড থাকছে, তারপর ওর সাথে আর কী কী আছে, ক্যাশ অনেক সময় দেখবে ক্যাশ ইন ট্রানজিট, ক্যাশ ইন ক্যাশ চেক ইন হ্যান্ড, তাই না? তারপরে দেখবে আরও এরকম ধরনের অনেকগুলো টার্ম আছে, এগুলো সবই আমাদের দেখতে হবে। ক্রেডিট ম্যানেজমেন্ট দেখবে, ক্রেডিট ম্যানেজমেন্ট আমাদের দেখতে হবে, তারপরে দেখতে হবে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, জানি আমি ইনভেস্টার না, বিভিন্ন জাতীয় ইনভেস্টমেন্ট করেছে ওটা কীভাবে হয়েছে, আইদার এফডিআর হতে পারে, আর শেয়ার হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। ক্যাপিটাল বাজেটিংটা কী, মানে ক্যাপিটাল বাজেটিংটা দেখবা ওইভাবে যে হেভি মেশিনারি ক্রয় করেছে, যে হেভি মেশিনারি ইনস্টল করেছে সেগুলোর বাজেট ছিল কিনা, এবং বাজেটের অনুযায়ী তারা এগুলো ইনস্টল করেছে কিনা, এগুলো দেখতে হবে। অ্যান্ড ফাইন্যান্সিয়াল ফোরকাস্টিং,
ফিনান্সিয়াল ফোরকাস্টিংটা ঠিকমতো হচ্ছে কিনা, ক্যাশ ফ্লোটা ঠিকমতো হচ্ছে কিনা, এগুলো তোমার ফাইন্যান্সের মধ্যে যাবে। ব্যাংকের লিকুইডিটি, ব্যাংকের পজিশন, ক্রেডিট ক্যাশ পজিশন, ক্যাশ ম্যানেজমেন্ট, ক্রেডিট পজিশন, ক্রেডিট ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড ফাংশনাল ফাইন্যান্সিয়াল ফোরকাস্টিং, ফোরকাস্টিংগুলো ঠিক মতো হচ্ছে কিনা। ওকে, এর মধ্যে কোনো প্রবলেম আছে? এনি প্রবলেম? হ্যাঁ, মানে ক্লিয়ারলি তোমরা যে কাজ করো, যে অডিটে গিয়া ওই অডিটের কাজগুলোকে মনে রাখো যে আমরা কি করি, না থাকলে এখন করবা, এখন এই এই নোটগুলো পড়বা, পরে যে দেখাবা যে দেখো আমি এগুলো ঠিক মতো করছি কিনা। এখন প্র্যাকটিক্যাল হয়ে যাও, প্র্যাকটিক্যাল হলে তোমরা মানে অ্যাকশনে মানে কি অ্যাপ্লিকেশনে যাবা, যে আমি যে ব্যালেন্স শিট বানাচ্ছি, ব্যালেন্স শিটে তো দুই সাইডে দুরকম থাকছে, ইকুইটি সাইড অ্যান্ড প্রপার্টি অ্যান্ড অ্যাসেট সাইডে যে আইটেমগুলো থাকছে, সেই আইটেমগুলো তোমরা অ্যানালিসিস করো, প্রত্যেকটা অ্যানালিসিস করো। যেমন ফিক্সড অ্যাসেট শিডিউল, অ্যাডিশন ডিউরিং দি ইয়ার, তোমার রেসপন্সিবিলিটি সেই তার উপরে, অ্যাডিশন ডিউরিং দি ইয়ার, তুমি যে অ্যাডিশন ডিউরিং দি ইয়ার যে হলো এটা তুমি ঠিক মতো দেখলে কি, এগুলোর এই নাও ব্রেকআপ নাও, মানে সাপোর্টিংগুলো নাও, বাট তোমার ওপেনিং ব্যালেন্সটা শুধু অডিট প্রিভিয়াস অডিট রিপোর্টে দেখে নিলে, কারণ আমাদের যদি ওটাও অ্যানালিসিস করতে হয় তাহলে তো হলো না, কারণ যে ধরো 40 বছর ধরে ওই ব্যালেন্স আসতেছে, তাই না? কাজে আমাদের রেসপন্সিবিলিটি হলো অ্যাডিশন ডিউরিং দি ইয়ার, ফিক্সড অ্যাসেট শিডিউলে ওই ওটার উপরে রেসপন্সিবিলিটি। আরেকটা দেখবা যে ডিডাকশন মানে অ্যাডজাস্টমেন্ট ডিউরিং দি ইয়ার, কোনো কিছু যদি সেল অবসোলেট হয়ে যদি বিক্রি হয়ে থাকে বা অ্যাডজাস্টমেন্ট হয়ে থাকে সেটাও দেখা আমাদের। ওকে, আরেকটা দেখা দরকার হলো যে ডিপ্রিসিয়েশন দেখা, ডিপ্রিসিয়েশন ঠিক মতো মানে চার্জ হয়েছে কিনা, যেমন কনসিস্টেন্টলি বেসিস কনসিস্টেন্ট, যে আমাদের যে অ্যাকাউন্টিং কনসেপ্ট গুলো আছে না, সেই অনগোয়িং কনসার্নে করছে কিনা, র্যান্ডমলি চেঞ্জ করতেছে কিনা, বাই স্টেপ আছে। আমি আগে দেখব ডিপ্রিসিয়েশন, আমাদের যেগুলো নিয়ে মানে তাৎক্ষণিক দরকার সেগুলো দেখব, এত কনসেপ্ট তো অনেক আছে কিন্তু এত তো দেখা সম্ভব না এট এ গ্লান্স, তাই না? তোমাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে, তো স্টেপ বাই স্টেপ থেকে আমাকে প্রথমেই দেখতে হবে যে আমার ডিপ্রিসিয়েশন ঠিক আছে কিনা, অর্থাৎ গতবার গত বছর 10% কাটছে, গত বছর আর এবার 15% কাটছে, বা গতবার 15% কাটছে এবার 10% কাটছে, এটার তোমার নিতে হবে, নথি নিতে হবে যে হাউ টু অ্যাপ্লাই ফর। তো তোমার জানতে হবে যদি ডিপ্রিসিয়েশন রেট দেখো যে চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটার তোমাকে খুঁজতে হবে যে কেন চেঞ্জ হয়েছে, তোমার কোথায় কোন ডিসিশন আছে, তাদের কোনো ডিসিশন আছে কিনা, তাই না? ম্যানেজমেন্ট ডিসিশন দেখতে হবে, মাইনুস আছে কিনা, মিটিংয়ের ডিসিশন আছে কিনা, এগুলো দেখতে হবে। তুমি কিছুই দেখলে না, টিকটাক মেরে ছেড়ে দিলে, তাহলে তো হলো না। কাজেই এই জিনিসগুলো দেখার ব্যাপার আছে আমাদের। তাই ফাইন্যান্সিয়াল ফোরকাস্টিংয়ে তোমাদের মোটামুটি মানে বোঝার একটা মোটামুটি আইডিয়া পেলা। এখন চলে যাবো আমরা অপারেশনাল, প্রোডাকশন অপারেশন, ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন থাকলে কি থাকবে, রিসোর্স প্ল্যানিং থাকবে, ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন রিসোর্স প্ল্যানিং কত র মেটেরিয়াল ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিতে কতটুকু দরকার অতটুকু রাখতে হবে। তোমার ব্যবসা থাকলে যে তুমি ম্যানুফ্যাকচারিং থাকলে যে তুমি একবারে এক্সেস কিনে রাখবা তা না, জুট মিলে এক্সেস জুট মিল কিনে জুট কিনে রাখলো, বা কটন মিলে কটন কিনে রাখলো, সেটা বরঞ্চ ইউজেবল। বাট অন্যান্য অর্গানাইজেশনে যেমন সার কারখানায় বা অন্যান্য অর্গানাইজেশন আমি দেখেছি, ফেঞ্চিগঞ্জ ফার্টিলাইজার বলে একটা ফ্যাক্টরি সিলেটে ছিল, এখন তো ওটা নাম চেঞ্জ হয়েছে, শাহজালাল ফ্যাক্টরি নাম হয়েছে। তো সেখানে আমি দেখেছি যে 10 বিগ স্টোর তারা ক্রিয়েট করেছে, মানে অর্থাৎ যে ম্যানেজার হয়ে গেছে ওখানে বা হেড অফ দি ডিপার্টমেন্ট হয়ে গেছে, উনি কি করছে, খালি কেনাকাটি করছে, এতই কেনাকাটি করছে কোটি কোটি টাকার, যে 10টা স্টোর বানাতে হচ্ছে, সেগুলোকে অ্যাবলিশ করে এবার এই যে ওইটা নতুন একটা ফ্যাক্টরি ফার্টিলাইজার করা হলো ওখানে, সেটা হলো শাহজালাল ফার্টিলাইজার, কিন্তু আগে ছিল ফেঞ্চুগঞ্জ ফার্টিলাইজার। তো আমি দীর্ঘদিন ওটার সাথে জড়িত, আমি স্টুডেন্ট থেকে আজ পর্যন্ত ওটার সাথে জড়িত, স্টুডেন্ট 5 বছর করে থাকাকালীন সময় মানে, তারপরে আমি এই যে এখনো করতেছি। তো দেখছি যে কম্পারেটিভ একটা অর্গানাইজেশন দীর্ঘদিন দেখলে কি হয়, আপনার তোমার কম্পারেটিভ স্টাডি করতে সুবিধা হয়, ফিজিবিলিটি স্টাডি করতে সুবিধা হয়, বিভিন্ন জিনিসে তোমার এইগুলো করা যায়। তো রিসোর্স প্ল্যানিং, রিসোর্স প্ল্যানিংটা আমি দেখছি, রিসোর্স প্ল্যানিংটা খুবই মানে মারাত্মক জিনিস, এটা যদি ঠিক মতো করতে পারো তাহলে ওই একটা ওই অর্গানাইজেশন খালি শুধু সাকসেস আর সাকসেস। আমার টাকা আছে বলে যে আমি খরচ করে দিতে না, আমার র মেটেরিয়ালে কত লাগবে, অন্যান্য ক্ষেত্রে কেমন লাগে, ইনস্টল মেশিন ইনস্টলের কত লাগবে, স্টাফদের পেমেন্টে কত লাগবে, এগুলো সব যদি আমরা ঠিক মতো রিসোর্স প্ল্যানিং করি তাহলে আমার যে যা সম্পদ আছে, যা টাকা আছে, এগুলো তাহলে আমরা সাকসেসফুলি বিজনেস রান করবো, ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন পয়েন্ট অফ ভিউ থেকে। আরেকটা দেখতে হবে যে এক্সিকিউশন সিস্টেম,
এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ম্যানুফ্যাকচারিং পয়েন্ট এক্সিকিউট করতে হবে প্রপার এক্সিকিউশনটা না করলে মানে ওইটার ফল পাওয়া যাবে। হ্যাঁ, যেমন আমি দেখেছি জুট মিল কর্পোরেশন, জুট মিলে যে খুলনাতে বড় বড় জুট মিলগুলো আছে না, যে প্লাটিনাম আরও সব বড় বড় জুট মিল আছে, দৌলতপুর জুট মিল, সোনালী জুট মিল, এই জুট মিলগুলো কনসেন্ট আছে, জে জে আই আছে, কনসেন্ট। হ্যাঁ, আমি ওগুলো তো অডিট করেছি আর কি, সংক্রান্তি প্রায় আমি বলছি জুট মিল, আমি জুট মিল আমার আন্ডারে ছিল সবগুলো জুট মিলস কর্পোরেশন আন্ডার। যাই হোক, তো এমন করে দেখেছি যে ওখানে দিন রাত মেশিন চলছে 24 ঘন্টা, থ্রি শিফটে 8 আওয়ার্স করে, 3 আসতে 24, 3 ঘন্টায় মেশিন চলছে এবং প্রচুর প্রোডাকশন হচ্ছে, হেসিয়ান স্যাকিং সব প্রোডাকশন হচ্ছে, হয়ে কি হচ্ছে যে লেবেলিং হয়ে সব বিভিন্ন ফরেন কান্ট্রিতে চলে যাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন ফরেন কান্ট্রিতে চলে যাচ্ছে লেবেলিং হয়ে, কিন্তু লস আর লস, কোটি কোটি টাকা লস। তো এই লস তো তোমার দেখতে হবে যে কেমনে লস হচ্ছে, এত ইনকাম, এত প্রোডাকশন হচ্ছে, এত সেল হচ্ছে, বাট লস হচ্ছে কিভাবে, কোথায় লস? স্যার একটা বিষয় একটু জানতে চাচ্ছি ক্লাসের শিডিউলের বাইরে আর কি। না স্যার, জুট মিলের স্যার যাদের পেনশনের টাকাটা দেওয়ার কথা ছিল স্যার, এগুলো স্যার এখন পেন্ডিং স্যার। এই ক্ষেত্রে স্যার আমাদের আইসিবি থেকে বা অডিট কোন আইসিবি থেকে তো লাই, তারা যদি লেখে প্রেসিডেন্ট কে যে আইসিবি কে যদি দায়িত্ব দেয় তাহলে করবে, বুঝছো না? দায়িত্ব না পেলে তো তুমি করবে, তোমাকে যদি তোমার প্রিন্সিপাল স্যার যদি দায়িত্ব না দেয় তুমি করবে? তোমার, তুমি জানো যা প্রিন্সিপাল স্যার জানে যে তুমি এই জিনিসটা তুমি ভালো অভিজ্ঞ, বাট তোমাকে দায়িত্ব দিল না তাহলে তো হলো না। তো আমাদের প্রবলেম হয়ে যাচ্ছে এখানে, বুঝলা? যেখানে যেখানে যাদের পলিসি মেকিং করার দরকার সেখানে অ্যাকাউন্টিং এর পলিসি মেকিং যে করবে সে ইসলামিক ইতিহাসে পাস করে যাচ্ছে, তো কি পলিসি মেকিং করবে? আমাদের এই যে একজন অ্যাডভোকেট কত অভিজ্ঞ হলে তার অভিজ্ঞতা সঞ্চয় হয়, তাই না? কিন্তু আমাদের ল মেকার কারা? ল মেকার কারা বলো? আমাদের ল মেকার কারা? মাননীয় সংসদ সদস্য। এইভাবে ল মেকিং করতে হয়, এইভাবে এই করতে হয়, ও করতে হয়, তাদের তো কোনো ট্রেনিং এর ব্যবস্থা নেই। যাদের আমাদের একটা ট্রেনিং, এই যে আমরা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কম নাকি জানি, কিন্তু এখনো জানি না কিছুই। কেন? যে আমাদের রেগুলার সেমিনার, সিম্পোজিয়াম, কনফারেন্স রেগুলার হচ্ছে, প্রতি সপ্তাহে 2-3টা করে আমরা কনফারেন্স করি, কি কেন করবো? এই যে ডেলি আপডেট হওয়ার জন্য, ডেলি চেঞ্জ, ডেলি চেঞ্জ ইনফরমেশন, এবং এত চেঞ্জ যে তুমি কি বলবো, মানে সিগনিফিকেন্ট মানে এই রাখা যায় না অনেক সময়। ডেলি মানে এত ব্যস্ত থাকতে হয় না যে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে যে আরাম আয়েস করবো তা না, বুঝছো না? এই যে তোমাদের 9টায় ক্লাস শেষ হবে, 9টা থেকে আবার আমার কনফারেন্স শুরু হবে, বুঝছো? চলবে এখন রাত 11টা পর্যন্ত, মানে 2 মিনিটও ফুরসত নাই, সারাদিন তো অফিস করলাম, দৌড়াদৌড়ি করলাম, কত কিছু করলাম, তাই না? এখন এই 9টার সময় তোমাদের ক্লাস শেষ করে একদম 9টা থেকে শুরু হয়ে যাবে আমার কনফারেন্স, ইন্টারন্যাশনাল কনফারেন্স। কাজেই এই যে মানে ব্যস্ততা, ব্যস্ততার কি দেখছো? ছাত্র থেকে আমরা, তোমরা মনে করে জানলাম আমাদের মতো কেউ ব্যস্ত নেই, আসলে তা না, ব্যস্ততা থাকবেই, এর মধ্যেই তোমাদেরকে সবকিছু করে নিতে হবে, পাশও করে নিতে হবে। তুমি বলবে যে হ্যাঁ অফিসে এত কাজ, এত সরকারি কাজের মধ্যে রাখে আমরা তো সময় পাই না পড়াশোনা, ওটা করলে হবে না, পড়াশোনা তো করতে হবে, পুরো লাইফটা তোমার লাইফটাই শুরু হচ্ছে ওইভাবে, যে পড়াশোনা, ক্লাস করা, ফার্মে যাওয়া, এই করা, টিভি দেখা, এগুলো সব আমার পড়া, সব স্টাডি, অল আর স্টাডির মধ্যে নিবা, তাহলে বা পাস করে যাবো ফটাফট। আর যদি বলে যে আরে আল্লাহ, আমি সারাদিন ধরে অফিস করলাম, এখন ক্লাস করলাম, আবার বাসায় গিয়ে পড়বো, হবে না, তাহলে আর হবে না, পাসই হবে, সবকে এক করে ফেলো। আমার কাজ হলো সকালে ঘুম থেকে উঠা, এই ঘরে অফিসে যাওয়া, অফিসে কাজ করা, ওখান থেকে ক্লাসে যাওয়া, ক্লাস করা, ক্লাস থেকে লাইব্রেরি করা, লাইব্রেরি থেকে আমার আবার পড়াশোনা করা, আবার ই করা, এইগুলো মানে আমার ডিউটি, এগুলো 24 ঘন্টা ডিউটি, এবং এত ঘন্টা ঘুমানো, সব চকা ফেলো, তাহলে দেখবা যে পাস হয়ে গেছে, দুটো পাস হওয়ার পাস করে তখন আর তোমার অসুবিধা হবে। বুঝাতে পারলাম কিনা? আর ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ জি স্যার। এইভাবে করতে হবে তো, তুমি যদি মনে করো যে হাই আমি তো সারাদিন ধরে খাটছি শুধু, তখন ওই হবে না, আমি তো ওইটা করলে হবে না, তো তোমাদের রুটিন এর মধ্যে ঢুকে নিতে হবে যে আমার এতটা থেকে এতটা অফিস, এতটা থেকে এতটা পর্যন্ত আবার মানে ক্লাস, এতটা থেকে এতটা পর্যন্ত পড়া, এতটা থেকে এতটা পর্যন্ত ঘুমানো, এতটা পর্যন্ত আবার পড়া, ডেলি 2 ঘন্টা পড়তে হবে তো, কোনো কথা নেই, একবারে কম্পালসারি পড়তে, যারা পাস করতে চাও মিনিমাম 2 আওয়ার্স কম্পালসারি পড়াশোনা করতে হবে, আইদার যারা রাত জেগে অভ্যস্ত তারা রাতে, আর যারা সকালে ভোরে উঠে অভ্যস্ত তারা ভোরে, ফজরের নামাজ পড়ে পড়বে, বুঝছো? কাজে এই যে আমার, আমি আজকে যে পড়াটা পড়াচ্ছি হঠাৎ দি ফাংশনাল বিজনেস সিস্টেম, আমাদের আজকে পড়া দুটা চ্যাপ্টার, আজকে একটা চ্যাপ্টারে দুটো চ্যাপ্টার, আমি যে নোট বলেছি এগুলো কায়দা করে যে কোশ্চিনে আসুক, কায়দা করে যদি লিখতে পারো তাহলে হয়ে যাবে।
মানে কায়দা করে লিখতে হবে, এর থেকে ওদিক, ওদিক থেকে এদিক, সেদিক করে লিখতে হবে, বাকায়দা ভাবে লিখতে হবে, তাইলে দেখবে হয়ে গেছে। মানে সলিড প্রশ্ন তো আসবে না, যে কাকে বলে এগুলো আসবে না, তোমাকে বাইকার দেওয়া যাও, হঠাৎ দিয়ে ইমপ্লিকেশন অফ দি বিজনেস সিস্টেম, হাউ টু ইমপ্লিমেন্ট ইট, এইভাবে আসবে, তোমার এগুলোর মধ্যেই অ্যান্সার দেওয়া হচ্ছে, এগুলোকে গুছিয়ে লিখতে হবে, ওইভাবে ওই কোশ্চিনের সাথে ম্যাচ করে দিয়ে অ্যান্সার দিতে হবে। ওকে, এরকম ভাবে ফাংশনাল বিজনেস সিস্টেম আসবে না, যে তুমি হঠাৎ দিয়ে হট টাইপ অফ ফাংশনাল বিজনেস, ফাংশনাল সিস্টেম তাই আসতে পারে টাইপ কটা, তখন দিয়ে দিবা এগুলো অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, অপারেশন ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, বাট এগুলো যে সবগুলো একসাথে এক্সপ্লেন করতে হবে, তার একটা বা দুটা বা তিনটা এরকম হতে পারে, তো নাম্বারের উপরে ডিপেন্ড করবে, কাজেই দুই নাম্বার থাকলে দুই নাম্বারের মতো লিখবা, তিন নাম্বার থাকলে তিন নাম্বার, চার নাম্বার থাকলে চার নাম্বার, আর পাঁচ নাম্বারের উপরে তো যাবেই না, তাই না, নাম্বারই নাই, পাঁচের উপরে আর নাম্বারই নাই, কাজে তোমরা তো তুমি জানো একটা জিনিস, অনেক ভাস্ট নলেজ তোমার, তুমি বলে যে হ্যাঁ ভালো আমার তো সব জানা জিনিস, কিন্তু লিখতে গিয়ে দেখো দুটা প্রশ্ন লেখে আর তোমার টাইম নাই, তাহলে তো হলো না, ডিসকোয়ালিফাই। তোমাকে লিখতে হবে এমনভাবে জিস্ট পয়েন্ট, যেখানে তুমি সবগুলো কোশ্চেনের অ্যান্সার অ্যাড করতে টাচ করতে পারছো, সবগুলো প্রশ্নের অ্যান্সার টাচ করে না করলে তো তুমি পারছো না। ওকে, সবগুলো প্রশ্নের অ্যান্সার টাচ করতে হবে, তাহলে তুমি মানে ঠিক মতো সিস্টেমেটিকভাবে পারবা। তাহলে অ্যাকাউন্ট এই প্রসেস অপারেশন প্রোডাকশন পয়েন্ট অফ ভিউতে কি পারলা বুঝতে, নাকি ওইখানে গ্যাপ আছে? আর ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে আরেকটা দেখবা যে ওখানে প্রসেস কন্ট্রোল আছে কিনা, প্রসেস কন্ট্রোল সিস্টেম আছে কিনা, হিউজ প্রোডাকশন হচ্ছে, হ্যাঁ, যে তোমার রিকোয়ারমেন্টই নেই, দরকারই নেই, তো ওখানে কন্ট্রোল থাকতে হবে, যে আমার যে যা যেটু ওই যে বললাম ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, র মেটেরিয়াল পার্চেজের ক্ষেত্রে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মেনটেন করবে, যে যত ভালো ইকোনমিক অর্ডার ই ও কিউ মেনটেন করবে তারা তত ভালোভাবে মানে রান করতে পারবে বিজনেস, কাজে আমাদের এই কন্ট্রোলিংগুলো থাকতে হবে, কন্ট্রোলিং তোমার এত ওয়ার্কিং প্রোগ্রেস, যে তোমার ওয়ার্কিং প্রোগ্রেসে সব থেকে গেল, ফিনিশ প্রোডাক্ট আর পাচ্ছ না, বুঝছো না, এগুলোকেও কন্ট্রোল করতে হবে, যে কতটুকু র মেটেরিয়াল লাগবে, কতটুকু প্রোডাকশন করবো, কতটুকু ওয়ার্কিং প্রোগ্রেস থাকবে, কতটুকু ফিনিশ প্রোডাক্ট হয়ে চলে যাবে, তাই না, কতটুকু সেল হবে, কতটুকু স্টকে যাবে, স্টোরে যাবে। আর তোমরা অডিট করতে গিয়ে দুটো জিনিস দেখবা, স্টক অ্যান্ড স্টোর দুটোকে আলাদা করে ফেলবে, অনেকে করেন ইনভেন্টরির উপরে বেস করে রিপোর্ট দিয়ে চলে আসে, স্টক অ্যান্ড স্টোর দুটো আলাদা, আর ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন থাকলে তো আর কথাই নেই, স্টক অ্যান্ড স্টোরটা তোমার দুই ভাগে ভাগ করে দেখবা, স্টক হলো র মেটেরিয়ালগুলো, র মেটেরিয়াল ওয়ার্কিং প্রোগ্রেস ফিনিস গুড, তাই না, স্টকের মধ্যে যাবে, আর র মেটেরিয়াল এর মধ্যে যাবে, স্টোরের মধ্যে যাবে লুজ টুলস, মেইনলি লুজ টুলস। ওকে, এগুলো ডিস্টিংশন করবা, তাহলে হবে না, এর মধ্যে আবার আছে স্লো মুভমেন্ট, স্লো মানে এর মধ্যে অনেক ক্যাটাগরি আছে, বুঝলে, ক্যাটাগরি করতে হবে, এমন এমনও আছে যে ইনভেন্টরির মধ্যে যেগুলো আইটেম তোমার ব্যবহারই হবে না কোনো কালে, বাট স্টোরের মধ্যে আছে, প্রচুর আইটেম আছে, হিউজ, আমি তো বিভিন্ন জায়গায় তো অডিট করে দেখেছি, তো দেখেছি আর কিছু হিউজ আইটেম আছে, যেগুলো ডেড আইটেম বলি স্যার, ডেড আইটেম, হ্যাঁ, যেগুলো করতে হবে, এগুলো যদি তোমরা না করে দাও তাহলে তো হবে না, তোমাদেরকে অডিটরদেরই করতে হবে যে ডেড আইটেম আছে কিনা, তাহলে স্লো মুভমেন্ট আইটেম আছে কিনা, যেগুলো স্লো, খুব স্লো ব্যবহার হয়, তাই না, ওগুলোকে আবার হিউজ স্টক করেছে কিনা, স্লো মুভমেন্ট আইটেম আছে অনেক, দেখবে যে অনেক স্টক করে রেখেছে, তাইগুলো রেকমেন্ড দিবা না, যে ব্লক হয়ে গেছে, ক্যাপিটাল ব্লক হয়ে গেছে, কাজে এগুলো এগুলোর উপরে তোমাদের কমেন্ট থাকবে, যে ফার্দার যেন আগামীতে এগুলো করতে না পারে। ওকে, তাহলে আমার মনে হয় এই থার্ড ব্লক তোমাদের ক্লিয়ার হয়েছে নাকি? এগুলো আমি ভিতরে আবার পড়বো, আমি এখন ধারণা দিচ্ছি শুধু। এরপর আছে তোমার মার্কেটিং, মার্কেটিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক নম্বর যেটা হলো কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, মার্কেটিং করতে গেলে কাস্টমার সাথে রিলেশনশিপ হবে, কাস্টমার্স অ্যান্ড সাপ্লাই এর দুটো আসবেই, এটার ম্যানেজমেন্টটা কী ধরনের ওটা তোমাদের দেখতে হবে, ফিজিক্যালি দেখতে হবে তো, এগুলো অডিট করতে গিয়ে তুমি প্রথম দিন কেউ ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে গেলে বা যে কোনো অর্গানাইজেশন অডিটে যাবা, তোমাদের অনেকে জানে না, গিয়ে অ্যাকাউন্ট সেকশনে যাই, যে অ্যাকাউন্টসে যা বসে অডিট করে, তা হবে না, ওটা ওটা ভুল, প্রথম দিন কাজ করারই দরকার না, প্রথম দিন তো তোমার সবার সাথে পরিচয় হবে, টপ টু বটম, একদম এমডি থেকে নিয়ে ঝাড়ুদার পর্যন্ত, এমডি থেকে নিয়ে ঝাড়ুদার পর্যন্ত মিট করবা। Yes স্যার, কেন ঝাড়ুদার সাথে মিট করবা বলো, ঝাড়ুদার সাথে তোমার সম্পর্ক, ফর গেট অথেন্টিক ইনফো ফ্রম হিম অর হার, তুমি ভাই আমাদের অডিট শুরু হয়ে গেছে, অডিট অলরেডি রানিং, হ্যাঁ, কাল থেকে আমরা এখানে কাজ করবো, কেন আমরা আসার আগে রুম যেন পরিষ্কার থাকে, ঝকঝকা তকতকা থাকে। ওকে, ওই ঝাড়ুদারকে ডেকে তো যাবা, এমডি বা চিফ র্যাঙ্কে যারা আছে তাদের সাথে গিয়ে দেখা করবা, আর যারা তোমার তার নিচে অধস্তন তাদেরকে ডেকে ডেকে রুমে ডেকে ডেকে আলাপ করবা। ওকে, করে পরিচয় হবা, সবার টেলিফোন নাম্বার হবে, যাকে যখন লাগবে তখন তাকে টেলিফোন করে ডেকে দেবা, যেমন তো এখন তো খুব ইজি মোবাইলের যুগ, তাই না, তখন তো ডাকাও একটা প্রবলেম ছিল, আরেক পিয়ন পাঠিয়ে আরেকজনকে ডাকতে হবে, এখন তো সেটাও লাগে না,
প্রথমে নিয়ে নিবা সবার টেলিফোন নাম্বার যাকে লাগবে যা যে যে টেবিলে লাগবে তোমার লোক সেই তাকেই টেলিফোন করা ব্যক্তিগত হবে যে আপনার এখন একটু প্রয়োজন ওকে সালাম দিবা যে একটু আসতে হবে তো এই এই এইভাবে তোমাদেরকে কাজ করতে হবে অর্গানাইজেশন অর্গানাইজেশনে এখন থেকে ওইভাবে ওই লাইটে কাজ করো যে আমি এখানে কাজ চাকরি করি তাহলে আমি কীভাবে এটাকে আমি এখানকার এমডি তাহলে আমি কীভাবে চালাবো এটাকে ওই লাইটে যদি অডিট করো তাহলে দেখবে সব জানা হয়ে গেছে তোমার মানে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালগুলো জানা হয়ে গেছে যখন তুমি চাকরিতে যাবা তখন বলছো আরে অডিটে কত যাতে গেছি এগুলো যদি আগে থেকে দেখতাম তাহলে এখন আমি লিডিং পয়েন্টে থাকতাম কিন্তু ওই যে এহেমসিম খাবার তো অডিট করতে গিয়ে শুধু যে অডিট করবে তা না তার সাথে সাথে সব দেখবা সব কিছু করবে সবার সাথে মিশবার কাজেই এই জিনিসগুলো মানে খুব ইম্পর্টেন্ট মার্কেটিং এ মার্কেটিং একটু খুবই ইম্পর্টেন্ট আমি ভিতরে দিয়ে যাচ্ছি আমি আগে উপরে একটু ওভারভিউ করে দিয়ে ইন্টারঅ্যাকটিভ মার্কেটিং এটাও একটা ইম্পর্টেন্ট একটা ডিটেল আমি যাচ্ছি নিচে তারপরে সেলস ফোর্স অটোমেশন এটা কি এটাও ডিটেল করেছি নিচে তারপর চলে যাবো আমরা নেক্সট পয়েন্টে সেটা হলো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইজ ভেরি ভেরি ভাইটাল পয়েন্ট এটা কেমন কম্পারিজন অ্যানালাইসিস কম্পারিজন অ্যানালাইসিস করতে হবে হিউম্যান রিসোর্সেস অর্থাৎ তোমার স্টাফ অফিসার্স ওয়ার্কার যতই থাক না কেন এদেরকে তোমাদের কন্ট্রোলে আনতে হবে এবং এগুলো কন্ট্রোল করছি কিনা ম্যানেজমেন্ট কন্ট্রোল করছে কিনা এবং কন্ট্রোল করে এগুলো প্রপার ইভ্যালুয়েশন করছে কিনা মোটিভেশন করছে কিনা এগুলো তোমাদের দেখতে হবে তারপরে এমপ্লয়ি স্কিল ইনভেন্টরি বলে এটাকে ব্রড সেন্সে ওদের স্কিল দেখতে হবে যে কার কি কী ধরনের তো দেখো না যে আল্লাহ প্রদত্ত কতগুলো আছে যে কতগুলো স্টুডেন্টের দেখবা যে এত ভালো জানে যে বড় কথা না তাই না এই আইটিতে দেখো যে আমাদের যারা আমাদের থেকে ছোটো যারা তারা অনেক অনেক ভালো জানে কেন ওরা ওদের জন্ম হয়েছে ওগুলোর থেকে কাজে অনেক হয়তো আমরা একটা ডিসিশন থেকে দেখি যে ওদের ফটাফট বের করে ফেলে তো পার্সোনাল রিকোয়ারমেন্টস অ্যান্ড পার্সোনাল রিকোয়ারমেন্ট অ্যান্ড ফোরকাস্টিং এটাও একটা ইম্পর্টেন্ট মানে পার্সোনাল এটা পার্সোনাল না পার্সোনাল পার্সোনাল রিকোয়ারমেন্টস ফোরকাস্টিং তো এইগুলো হলো ফাংশনাল বিজনেস সিস্টেম এই ফাংশনাল বিজনেস সিস্টেমের ফাইভ বাউন্ডারিজটা ছবিতে আঁকিয়ে দেখেছি এবং এটা আমরা চলে যাবো ডিটেল হোয়াট আর দি অবজেক্টিভস অফ ফাংশনাল বিজনেস সিস্টেম ফাংশনাল বিজনেস ফাইভ বাউন্ডারিজ যেমন মার্কেটিং সিস্টেম ম্যানুফ্যাকচারিং সিস্টেম হিউম্যান রিসোর্স সিস্টেম অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম এই মার্কেটিং সিস্টেমকে আবার আমরা অনেক ভাগে দেখাবো মার্কেটিং সিস্টেম বিজনেস অ্যান্ড ফাংশন অফ মার্কেটিং একটা প্রথমে কী হবে এই যে বিজনেস মার্কেটিং প্ল্যানিং করতে হবে প্রমোশনাল ব্যাপারগুলো দেখতে হবে প্রমোশনাল ব্যাপারগুলো দেখাতে হবে কোনটা সেলস বাড়াতে হবে কোনটা কমাতে হবে কোনটা প্রোডাকশন বাড়াতে হবে কোনটা প্রোডাকশন কমাতে হবে কোন র মেটেরিয়াল কিনতে হবে কোনটা কিনতে হবে না কোনটা আগে লাগবে কোনটা পরে লাগবে প্ল্যানিং প্রপার প্ল্যানিং হতে হবে সেলস অফ এক্সিস্টিং প্রোডাক্টস ইন এক্সিস্টিং মার্কেট আমাকে এক্সিস্টিং প্রোডাক্ট এমনভাবে তৈরি করতে হবে যে এক্সিস্টিং মার্কেটের সাথে কম্পারেটিভ স্টাডি অর্থাৎ মানে কনসিস্টেন্সি অ্যাপ্লাই করতে হবে দেন হবে ডেভেলপমেন্ট অফ নিউ প্রোডাক্টস অ্যান্ড নিউ মার্কেট নিউ প্রোডাক্ট যখন তুমি ইন্ট্রোডিউস করবে তার এটার মার্কেটটা কী হবে সেটাও তোমাকে অ্যানালিসিস করতে হবে এগুলোই ডিটারমাইন ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস অ্যাট্রাক্ট অ্যান্ড সার্ভ প্রেজেন্ট অ্যান্ড পটেন্সিয়াল কাস্টমার্স প্রেজেন্ট অ্যান্ড পটেন্সিয়াল কাস্টমারদের অ্যাট্রাক্ট করবে কীভাবে সেটা সেই দিকে যেতে হবে ইউটিউবের মধ্যে অসুবিধা আছে বুঝতে এটা হলো মার্কেটিং সিস্টেমের অ্যাট এ গ্লান্স বিজনেস ফাংশন এগুলো কিন্তু তুমি আরও ভাঙতে পারো ভেঙে আরও পয়েন্ট বানাতে পারো যেমন প্ল্যানিং প্রমোশন সেলস এগুলো আলাদা আলাদা পয়েন্ট দিতে পারো আবার ডেভেলপমেন্ট নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিউ মার্কেট রিসার্চ হলো অ্যাট্রাক্ট অ্যান্ড সার্ভ প্রেজেন্ট অ্যান্ড পটেন্সিয়াল কাস্টমার্স এগুলো করবা এগুলো তোমাদের এগুলো করে নিতে হবে তো এই এই হলো তার এরিয়া তার মধ্যে এখন আমরা একটা করে যাবো আরও ডিটেলে যাবো ইন্টারঅ্যাকটিভ মার্কেটিং সিস্টেম হোয়াট ইজ ইন্টারঅ্যাকটিভ মার্কেটিং সিস্টেম কি ইউজ ইনফরমেশন টেকনোলজি টু এস্টাবলিশ টু ওয়ে ইন্টারাকশন করা যায় যেমন একটা হলো উইথ কাস্টমার উইথ ইনফরমেশন টেকনোলজি দুইভাবে করতে পারি আমরা কাস্টমারের মাধ্যমে অথবা ইনফরমেশন টেকনোলজি অ্যাপ্লাই করে কাস্টমার্স ক্যান অ্যাক্টিভলি ইংগেজ ইন দি প্রো অ্যাক্টিভ অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ প্রসেসিং ইনভলভিং কি কোন কোন ক্ষেত্রে তারা ইনভলভ থাকে প্রোডাক্ট ডেভেলপমেন্টে ডেলিভারিতে অ্যান্ড সার্ভিস ইস্যুগুলোতে
মেইনলি মেইনলি এই তিনটা যেমন প্রোডাক্টের সাথে জড়িত থাকে, ডেলিভারির সাথে জড়িত থাকে, আর সার্ভিস যারা সার্ভিস করে সার্ভিস ইস্যুগুলো দেখতে হবে, এগুলোর কন্ট্রোলিং ঠিক মতো আছে কিনা, ম্যানুফ্যাকচারিং মার্কেটিং সিস্টেম এগুলো আসে যায়। দুই নম্বর হলো সেলস ফোর্স অটোমেশন ইন মার্কেটিং সিস্টেম, হোয়াট ইজ দিস, ইউজিং যে নোটবুক অ্যান্ড হ্যান্ডেল কম্পিউটার্স করে কিনা, অ্যান্ড সেলস কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক টেকনোলজি দ্যাট ইজ ইন্টারনেট, এগুলো এগুলো অ্যাপ্লাই করে কিনা। সেলস ফোর্স অটোমেশন, সেলস ফোর অটোমেশন ম্যানুয়ালি আগে হতো কিন্তু এখন তো সব ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে। তো এগুলো কেন করবো? টু ইনক্রিজ দি প্রোডাক্টিভিটি অফ সেলস পিপল, প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য, অ্যান্ড ইম্প্রুভ দি ডেলিভারি অফ ইনফরমেশন সাপ্লাইং সাপোর্টিং সেলস পিপল, আর স্পিড আপ দি ক্যাপচার অ্যান্ড অ্যানালিসিস অফ দি সেলস ডাটা ফ্রম দি মার্কেট। আর সেলস প্রসেস অটোমেশন, কোনো প্রবলেম আছে, কোনো কোশ্চেন আছে তোমাদের? সেলস প্রোডাক্ট ফোর্স অটোমেশন, আবার বলি, হ্যাঁ স্যার, নোটবুক অ্যান্ড হ্যান্ডেল কম্পিউটার্স, নোটবুকের মাধ্যমে লিখে রাখছো যে কোথায় কী করতে হবে ফোর্স অটোমেশন করার জন্য, যে এই পয়েন্টগুলো করতে হবে, এগুলো তো ম্যানুয়ালি হয়ে যাবে, কিন্তু হ্যাঁ আমরা যদি কম্পিউটার হ্যান্ডেল করি তাহলে এটাকে অনেকটা দ্রুত সময়ের মধ্যে করতে পারবো এবং সুন্দরভাবে কমপ্লিট করতে পারবো, এগুলো রেকর্ড থেকে যাবে। মানে প্রত্যেকটা ছাত্রের উচিত, আমি মনে করি যারা পাস করতে চায় তাদের যত কষ্টই হোক একটা করে ল্যাপটপ থাকা দরকার পার্সোনাল। তো ওই ল্যাপটপটা ডেলি ইউজ করবা, আমার অফিসেও ব্যবহার করবা, কেন যে একটা ল্যাপটপ ইউজ করে যদি পাস হয়ে যায় তাহলে এটাই ভালো নাকি পরীক্ষায় ঝুলা ভালো? ল্যাপটপটা এমন একটা জিনিস যে তুমি যেখানে যা করবা সবই ল্যাপটপে থেকে গেল, বুঝছো, তাই না? দুই লাইন লিখলেও ল্যাপটপে থেকে গেল, তাই কি না? আমার সাথে কথা বলছো নাকি? তো ল্যাপটপে একটা অ্যাডভান্টেজ আছে যে তোমার সবকিছু থেকে গেল ল্যাপটপে, তুমি এখানে তোমার স্টাডি তারপরে যে তোমার কাজের সবকিছু তোমার সামারি থেকে যাচ্ছে, এজ এ রেজাল্ট তুমি এগুলোকে বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগাতে পারবে, যে আমি তো এটা অমুক জাতি করেছি, ওটা অমুক জাতি করেছি, কাজেই তোমাদের এই 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 জিনিসগুলো এই নলেজগুলো কাজে লাগে ল্যাপটপে, ল্যাপটপ থাকলে। এতে করে তোমার যে 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 অর্গানাইজেশন যে কাজ করেছো সবগুলোর রেকর্ড থাকে, এবং তখন তোমার আফটার কমপ্লিশন অফ দি কোর্স, আফটার কমপ্লিশন অফ দি কোর্স তোমার একটা সিভি তৈরি করতে হবে না, একটা এ ক্লাস সিভি তৈরি করতে হবে, তো পারবা কেমনে? তো তুমি ডে টু ডে যে কাজ করেছো সব ল্যাপটপে আছে, তাই না? ডেট ওয়াইজ তারপর ল্যাপটপকে ভেঙে দিবা, কয়েকটা ভাগ করবা, যেমন থাকে কি থাকে সি ডি এফ থাকে না, ল্যাপটপে সি ডি এফ থাকে না, তো সিটা রেখে দিবা কমপ্লিটলি প্রোগ্রামের জন্য, সব সব কিছু প্রোগ্রাম সফটওয়্যারগুলোর জন্য, ডিটা রাখবা তোমার নিজের পার্সোনাল, তোমার পার্সোনাল জিনিসপত্র রাখার জন্য ডিটা, তোমার পার্সোনাল যত ইনফরমেশন আছে ওটাতে রাখবা তোমার। তারপর যদি ওটা ভেঙে আরও বেশি থাকে, তোমার যদি ক্যাপাবিলিটি বেশি থাকে তাহলে চারটা ভেঙে নাও, একটা তোমার পার্সোনাল, একটা ফার্মের জন্য, ফার্মের নাম দিয়ে করো একটা, ফার্মের যত আইটেম সবার মধ্যে রাখবা, আরেকটা রাখবা তোমার স্টাডি পারপাস, স্টাডি কখন কোন সাবজেক্ট পড়ছো, সাবজেক্ট ওয়াইজ ধরো যে কটা সাবজেক্টে অতগুলো ফাইল খুলে ফেলো, খুলে ফেলে ওই সাবজেক্টটা রাখবা, তাহলে তোমার ওই মিলে যাবে না, তুমি ধরো বসে আছো ওই বসে তোমার স্টাডিটা বের করে পড়ছো, তাই না? বই দিয়ে পড়া তো যায় না, ওখানে আছে ওখান থেকে পড়তে সুবিধা আর কি। এনিওয়ে এইভাবে তুমি করতে পারো, আরেকটা করতে পারো যে ট্যাক্স এবং লটাকে আরেকটা করতে পারো, স্টাডির একটা করতে পারো, একটা ট্যাক্সটা আলাদা করতে পারো, ট্যাক্সের জন্য একটা তাই করলে হবে, ট্যাক্সের ডে টু ডে চেঞ্জ হয়ে যাচ্ছে যেহেতু, সেহেতু এটা অ্যামালগামেট হয়ে যায়, কাজে এইভাবে যদি ওইগুলোকে ভেঙে নাও তাহলে তোমাদের অনেক সুবিধা হয়। আমি কি বুঝাতে পারলাম? Yes sir, বুঝতে পারলাম। কি বললাম? Yes sir. এবং তোমাদের আফটার কমপ্লিশন অফ দি কোর্স তোমাদের একটা কি করতে হবে, এই ক্লাস একটা এই ক্লাসেই বানাতে হবে, সিভি বানাতে হবে, তো সিভি বানাবা যখন তখন সিভি বানাতে বসবা যে আমি তো অমুক অমুক অর্গানাইজেশন নাম দিয়ে দিলে এক গাদা যে এইগুলা এইগুলাতে কাজ করেছি, কিন্তু তুমি যখন খুলে দেখবা ল্যাপটপ তখন দেখবে যে আরে ওখানে তো এই এই কাজ করেছি, ওখানে এই এই কাজ করেছি, ওখানে এই এই কাজ করেছি, এই যে কাজগুলো করেছি সব রেকর্ড হয়ে আছে, তুমি ভুলে গেছো, তুমি যেগুলো এগুলো কাজ করছো ওটাও ভুলে গেছো, কিন্তু তুমি ওখান থেকে পেয়ে গেলে যে আমি ওই ব্যাংকে গিয়ে এই এই সাইটগুলো দেখছি, তাই না? যে অর্গানাইজেশন যেটা দেখছো ওটা তোমার লেখা আছে, তুমি ওখান থেকে বায়োডাটা করো, তোমার বায়োডাটা কত সমৃদ্ধ হবে, খেলা আছে বায়োডাটা, এই ক্লাস বায়োডাটা হবে না, হবে না, পয়েন্ট আকারে হবে অনেক। শুধু ফার্মের নাম দেওয়ার থেকে স্যার যদি নামের পাশে ডেটটা দেওয়া যায় স্যার তাহলে তো আরো বেশি অথেন্টিক হবে, এবং ফার্মের ফ্লিপ করবে, কারণ নামগুলো শুধু শুধু দেয়নি। না বুঝলাম না, আমাকে একটু বোঝাও আরেকবার।
আমি স্যার যখন আমরা ফার্মের নাম দিব স্যার ইসে সিভিতে তখন স্যার আসলে ডেটটা কি উল্লেখ করব যে আমি ওই ফার্মে এত তারিখ থেকে এত তারিখ অডিট করেছিলাম বা অমুক ইয়ারের অডিট করেছিলাম ওইটা দিল যে বলে দিবা আন্ডার দিস ফার্মে আমার কোর্স কমপ্লিট হচ্ছে আমার ডিউরিং দি কোর্স আই পারফর্ম দি ফলোইং অর্গানাইজেশন এন্ড ফর দি ওখানে ডিউটি গুলো দিবা যে এই কাজগুলো আমি করেছি যেমন তুমি একটা তুমি একটা সে ফর এক্সাম্পল ধরো না যে ব্যাংকে কাজ করেছি আমি এই সাইডগুলো দেখছি তাই না আমি অ্যাডভান্স দেখেছি ফরেন এক্সচেঞ্জ দেখছি হ্যাঁ যেগুলো যেগুলোতে ঘাপলা আছে এগুলো দেখছি তাই না ঘাপলা তো দুই জাতেই বেশি তাই না কোথায় অ্যাডভান্স ফরেন এক্সচেঞ্জ এগুলো থাকে মানে রেট বেড়ে গেছে তাহলে আমি দুদিন এফেক্ট দেয়নি তাই না আগে রেটই রেখে দিয়েছি তো লাভটা কি কাজ হয়েছে তো এইরকম ধরনের হয় আর কি মানে অনেক এই এইগুলো পয়েন্ট তুমি ওখানে পেয়ে যাবা তুমি যে কাজ করেছো না ডে টু ডে ল্যাপটপে তোমার ওখানে অনেক পয়েন্ট থাকবে এগুলো এখান থেকে সিভি বানাতে তোমার সুবিধা হবে যে আমি অর্গানাইজেশন নাম দিবা এবং সাইডে সংক্ষেপে লিখবো যে আমি এই কাজগুলো করেছি এই অর্গানাইজেশন আন্ডার দি ওই যে আগে তো লিখে দিয়েছো ফার্মে কোন ফার্মে ছিল তো আগে লিখে দিয়েছো ডিউরিং দি কোর্স আওয়ার আর্টিকেল সি উই পারফর্ম দি ফলোয়িং ডিউটিস ফলোয়িং ওয়ার্ক কি তখন তোমার জিনিসটা ইলাবোরেট হচ্ছে না তোমার ম্যানেজমেন্ট দেখবে যেমন তোমার সিভি পড়বে তোমার যে আড়িয়েছিল তো অনেক জানে বিভিন্ন সাইডে তার অভিজ্ঞতা আছে তাই না তো ভাষা ভাষা লিখে দিলাম যে আমি অমুক অমুক অর্গানাইজেশনে কাজ করেছি তাহলে তো হলো না তো সবাই করে সবাই জান নাম দিয়ে তো হয় না এই নামে দিয়ে আমি পাশে তুমি লিখছো যে আমি এই অর্গানাইজেশনে আমি এই এই কাজ করেছি তাহলে তোমার এই জিনিসটা শক্তিশালী হলো না যে মানে ম্যানেজমেন্ট দেখলো যে আরে এই তো সব অভিজ্ঞতা মানে কিছু জানে তাই না যে এই জিনিসগুলো করতে হবে এইগুলো জিনিসগুলো করলে পাঁচটা দ্রুত হবে তো আমরা এরপরে চলে যাই অটো এটা কোন কোথায় ছিলাম অটোমেশনে ছিলাম অটোমেশনটা বুঝলা না বুঝলা না ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড অটোমেশন না কথা বললে তো হবে না এই যে তোমাদের যে ক্যাপ্টেন তাকে তো রেসপন্স করতে হবে তোমরাও করতে পারো নো প্রবলেম সবাই করতে হবে কি লাইন আছে না নাই বুঝছিলাম যে সবাই তোমাদের কাছে 30,000 টাকা নিয়ে নিচ্ছে এখন তোমরা যদি ক্লাস ঠিক মতো না করো তাহলে তো তোমাদের লস বুঝলো তোমাদের ক্লাস এমন ভাবে করতে হবে তোমরা ক্লাস আমি এর আগেও বলেছি সবাই খাতা বানিয়েছো পাঁচ খাতা ছাড়া হবে না পাস হবে না যারা ওই খাতা বানাবা মোটা বাঁধানো ওগুলো দিয়ে হবে না একদিন আনবা তিন দিন ভুলে আসবা তা হবে না তোমাকে পাঁচ খাতা রাখতে হবে লুজ সিট খাতা না আনলেও ধরো একদিন আনো নি তো ওইটা নিয়ে যে গেছে দিবা যারা পাস করতে চাও তারা কি করবা সাতটা পাঁচ ফাইল রাখবো পাঁচ ফাইল করবা এক নাম্বার শর্ত পাসের এক নাম্বার শর্ত পাঁচ ফাইল করতে হবে এবং পাঁচ ফাইলে স্যার যেগুলা পড়ালো ওগুলো তো পাঁচ করবাই লাইব্রেরি যায় যেগুলো নোট করবো ওগুলো পাঁচ করবা তোমরা পড়বা বিভিন্ন বই থেকে ওগুলো পাঁচ করবা চ্যাপ্টার ওয়াইজ সাজাবা চ্যাপ্টার ওয়াইজ এই যে এলো ইলাবোরেটলি সব সাজিয়ে নিলা এটাই নোট এটাই পড়া এটাই পরীক্ষা পাস করা ঘটা করে ওই যে ম্যাট্রিকের মতো নোট বানাবা নাকি ওদিন শেষ ম্যাট্রিকের সময় নোট করে পড়েছো না ইয়েস স্যার আমার নোটটা পড়ে নিলে ও পড়ে নিলে আমার নাম্বার তো কমে যাবে কাজে ওকে দেওয়া যাবে না আমার নোট পড়ে এখানে না এখানে যত তুমি নোট বানাবা আর যত কালচার করবা একজন আরেকজনের সাথে ইন্টারাকশন করবা যত তত তাড়াতাড়ি পাস করে যাবা যদি কথা না বলো সাইলেন্ট থাকো তাহলে কি হবে সিনিয়র জুনিয়রদের মধ্যেও ইন্টারাকশন করবা যে আমরা আপনি সিনিয়র আমি জুনিয়র বাট আমি তো মানে তো জুনিয়ররাও অনেক আল্লাহ চাইতো অনেকে আল্লাহ সে ই দিয়েছে যে কেউ অনেক বেশি জানে কেউ কম জানে তাই না এক একজনের ক্যাপাসিটি এক এক ধরনের কাজে তোমরা যদি ওই ইটা করো ওই ডিসকাস করো যদি সবাই একজন একজনের সাথে জুনিয়র বলে সিনিয়র বলে কোনো কথা নেই সবাই সব সব আইটেম নিয়ে সবার সাথে আলাপ করবা ওকে তাহলে হবে কি তোমাদের নলেজ ক্লিয়ার হবে কাজে তোমাদের লিখতে সুবিধা হবে দ্রুত অ্যান্সার কিভাবে লিখবো খাতায় এটাই তোমাদের মেন ভাইটাল পয়েন্ট থাকবে দুটো পাস লেখা এবং একটা কোশ্চিন না ছেড়ে আসা প্রতিটা কোশ্চিনের দুই লাইন হলেও লেখা আসবে নাম্বার পাবে যারা ফুল অ্যান্সার করবে তার পাস পাসের জন্য চিন্তা করতে হবে না ফুল অ্যান্সার কারেক্ট ইংলিশে লিখবে তাহলে হবে ওকে ফুল অ্যান্সার করবা যে কোশ্চিন গুলো আগে কোশ্চিন পেয়ে মার্ক দেবা যে কোন কোশ্চিনের মার্ক কত কোশ্চিনের মার্ক দেখে নিবা আগে কোশ্চিনের মার্ক দেখে এগোবা ওকে কোশ্চেনের মার্ক দেখে তোমাকে অ্যানসার করতে হবে তুমি এমন ভাবে অ্যানসার করবা যে তোমার সবগুলো কোশ্চেনে অ্যানসার করতে পারলা হয়তো ছোট হলো কোনোটা বড় হলো কিন্তু যেন অ্যানসার যেন সবগুলো করতে পারি আগে ভাগ করে নিতে হবে আর তোমাদের পর্যাপ্ত কাগজ দেওয়া হবে কাগজ চাইলেই পাবা কাজে তোমার কার্ডবোর্ড নত করার দরকার নেই
যেগুলো আমি দিব আর কি, কিভাবে হাউ টু পাস দ্য এক্সাম ভেরি কুইকলি, এটা একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, কোটা শেষ করি আগে। তারপরে সেলস, সেলস এন্ড প্রোডাক্ট ম্যানেজমেন্ট মার্কেট, ওটা গেল সেলস ফোর্স অটোমেশন বুঝলা নাকি আরেকবার বুঝাতে হবে? সেলস ফোর্স অটোমেশন ইন মার্কেটিং সিস্টেম, এই ক্ষেত্রে করবা কি ইউজিং নোটবুক হ্যান্ডেল কাস্টমার কম্পিউটার, সেলস প্রোডাক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, সেলস প্রোডাক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে না কতগুলো, যে যেমন সুইচ টিপে করা যায়, যেমন ধরো ডাটা এমন ভাবে এন্ট্রি করলো যে তোমার অ্যাকাউন্ট সব বেরিয়ে চলে গেল, কাজে এই স্টোর ইনভেন্টরি সবই ক্লিয়ার কাট অটোমেশন। তো টু ইনক্রিজ দি প্রোডাক্টিভিটি, এগুলো করলে কি হবে, টু ইনক্রিজ দি প্রোডাক্টিভিটি অ্যান্ড সেলস পিপুল, ইম্প্রুভ দি ডেলিভারি ইনফরমেশন সাপোর্টিং সেলস পিপুল, অ্যান্ড স্পিড আপ দি ক্যাপচার অ্যান্ড অ্যানালাইসিস অফ সেলস ডাটা ফ্রম দি মার্কেট, এগুলো সুবিধা আছে। তারপর নাম্বার থ্রি, সেলস অ্যান্ড প্রোডাক্ট ম্যানেজমেন্ট মার্কেটিং সিস্টেম, সেলস অ্যান্ড প্রোডাক্ট ম্যানেজমেন্ট মার্কেটিং সিস্টেম, এখানে কি দেখবা, এখানে হবে ইউজিং কম্পিউটারাইজড সিস্টেম টু প্রোডিউস সেলস অ্যানালিসিস রিপোর্ট বাই প্রোডাক্ট অর প্রোডাক্ট লাইন বাই কাস্টমার বাই সেলস পার্সন অর সেলস টেরিটরি, পার্সন হতে পারে টেরিটরি হতে পারে। আর হেল্পিং মার্কেট, এটা কি হেল্প করে, মার্কেটিং ম্যানেজার, যে মার্কেটিং ম্যানেজার কি হেল্প করে অ্যান্ড অর প্রোডাক্ট ম্যানেজার কি করে ফর প্রোডাক্টস অর সেলস পিপল, দূরে পারফরমেন্স, পারফরমেন্স মনিটর করে, পারফরমেন্স মনিটর করে কার সাথে, অফ প্রোডাক্ট অ্যান্ড সেলস পিপুলের সাথে, আর টু ডেভেলপ সেলস সাপোর্ট প্রোগ্রামস ইম্প্রুভ সেলস রেজাল্ট, এই দুটো পয়েন্ট। নেক্সট আমরা চলে যাই অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশন আন্ডার মার্কেটিং সিস্টেম, আন্ডার মার্কেটিং সিস্টেমে দেখো এখানে কি আছে, আন্ডার ইনফরমেশন টেকনোলজি দি ইউপিসি, ইউপিসি বুঝো, ইউপিসি সম্বন্ধে আইডিয়া আছে? ইউপিসি হলো, নিচে আমি নোট দিয়ে দিছি, ইউপিসি হলো ইউনিভার্সাল কম্পিউটার প্রোটোকল, এটা আবার কি, ইজ এ স্ট্যান্ডার্ড অফ ট্রান্সমিটিং শর্ট মেসেজ ওভার সেলুলার নেটওয়ার্ক, ক্লিয়ার হলো, ইউপিসি ইউনিভার্সাল কম্পিউটার প্রোটোকল, ইউনিভার্সাল কম্পিউটার প্রোটোকল মিনস এ স্ট্যান্ডার্ড ফর ট্রান্সমিটিং শর্ট মেসেজ ওভার সেলুলার নেটওয়ার্ক। এটা কি স্যার আমরা তাহলে যেটা স্যার যে এসএমএস টা ইউজ করি, এটা কি স্যার আমরা ইউসিপি এর মাধ্যমে এটা ইউজ হয় স্যার, শর্ট মেসেজ গুলো স্যার আমরা ট্রান্সফার করি, এগুলো তো হয় আর কি, এগুলো তো মানে টেকনোলজি, হ্যাঁ ইনফরমেশন টেকনোলজি, ইউজিং ইনফরমেশন টেকনোলজি এগুলো আছে। তারপরে যে আছে ব্রড বারকোড, বারকোড স্ক্যানার টু কালেক্ট মার্কেট রিসার্চ ইনফরমেশন, কিভাবে করে আমাদের মার্কেটের মার্কেট রিলেটিং আর কি, ইভ্যালুয়েট রেজাল্ট দি ভেরিয়াস অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশন, অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশন কোম্পানিজ, হ্যাঁ কীভাবে অ্যাডভার্টাইজ করছে বিভিন্ন কোম্পানি, কীভাবে প্রমোশন করছে বিজনেস প্রমোশন, বিজনেস প্রমোশন মানে এখানে চাকরির প্রমোশন না, বিজনেস প্রমোশন, বিজনেস আইটেমের প্রোডাকশন, প্রোডাক্টের প্রমোশন মানে ডে টু ডে ইনক্রিজ, সিলেক্ট মিডিয়া অ্যান্ড প্রমোশনাল মিডিয়া মেথডস, মাধ্যমটা কীভাবে নিবে, সিলেক্ট করবে কোন মাধ্যমে সেটাও ঠিক করে, এখানে মিডিয়া মানে সেই মিডিয়া না, মানে ওই যে আই এটা হলো মিডিয়া, মানে কোন মিডিয়ার মাধ্যমে করলে এটা মানে পুরো প্রমোশনটা প্রমোশনাল মেথড কি কোনটা অ্যাপ্লাই করলে আরও ই হবে, যে অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশন আরও সিগনিফিকেন্ট হবে, অ্যালোকেটেড ফাইন্যান্সিয়াল রিসোর্সেস মাস্ট, ফাইন্যান্সিয়াল রিসোর্সেস মাস্ট, সব প্ল্যানিং, ফাইন্যান্স প্ল্যানিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে ফাইন্যান্সগুলো এমনভাবে ব্যবহার হচ্ছে না যে অর্গানাইজেশন লাল ফিতা মানে দুরাত্মের মধ্যে পড়ছে, কেন যে একটা অর্গানাইজেশন থাকলে তার ট্যাক্স ইমপ্লিকেশন আছে তাই না, যেমন ট্যাক্সের ট্যাক্সের মাইট প্যাথ আছে অনেক, কাজে এইটাও একটা বিরাট বিরাট পয়েন্ট। নেক্সটে যাই আমরা ম্যানুফ্যাকচারিং সিস্টেমে যাই, ম্যানুফ্যাকচারিং সিস্টেম আমি ল্যাবরেটরি বুঝাইছি, তারপর দেখো এখানেও তিনটা পয়েন্ট দিয়েছি, এক নম্বর হলো কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং সিআইএম, শর্ট নোট থাকে পরীক্ষায় সিআইএম, তুমি বলবে যে স্যার তো পড়াই নি, এটা সিআইএম আমার করতে গেল তাই না, কাজে এটা খেয়াল রাখবো কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিংকে বলা হয় সিআইএম কনসেপ্ট, সিআইএ কনসেপ্টটা কি, ইউজিং কম্পিউটার বেজ সিস্টেম ইন ম্যানুফ্যাকচারিং, সিআইএমটা তখনই ব্যবহার হয় কম্পিউটার বেজ ম্যানুফ্যাকচারিং ইউনিটে এটা ব্যবহার হয়, এটা কি করে টু ক্রিয়েট ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং প্রসেস, কুইক রেসপন্স, কুইক রেসপন্স দেয়
create flexible manufacturing process with quick response to fill. Products and services. এটার আবার তিনটা objective আছে. তিনটা objective আছে এটার. Three objectives. Simplify the production process and automate the production process, other business functions. আর এটা করে integrated all production and supporting process. এক নম্বর গেল. দুই নম্বরে বলছে Computer aided manufacturing, CAM, পরীক্ষায় শর্ট নোট থাকে দুই মার্কের, তাই দুই মার্কের জন্য এনাফ, এইটুকুই লিখে দিবি, বুঝছো? যদি চার মার্ক থাকে তাহলে একটু বাড়াতে হবে, দুই মার্কের জন্য এনাফ, আমি দুই মার্কের কোনোটা দুই মার্ক, কোনোটা তিন মার্ক, কোনো চার মার্ক, যেটা যেরকম ভাবে আসে পরীক্ষায় সেইভাবে করেছি আর কি। তোমার ম্যানুফ্যাকচারিং সিস্টেম যদি আসে তাহলে এই 1, 2, 3 তিনটাই লিখতে হবে অল্প অল্প করে, ওকে? তাহলে প্রসেস কন্ট্রোল, এখানে তো এখানে CAM বলে আবার ছেড়ে দিও না যে CAM তো স্যার পড়াইনি। CAM হলো কম্পিউটার এডেড ম্যানুফ্যাকচারিং। এটা এটা কি করে? এটা করে যে প্রসেস কন্ট্রোল করে, এক নম্বরে টু কন্ট্রোল অনগোয়িং ফিজিক্যাল প্রসেস যেটা চালু অবস্থায়, আর মেশিন কন্ট্রোল করে। মেশিন কন্ট্রোল করে কি? নিউমেরিক্যাল কন্ট্রোল, মেশিন কন্ট্রোল অল নিউমেরিক্যাল কন্ট্রোল, দ্যাট ইজ টু কন্ট্রোল দি অ্যাকশনস অফ এ মেশিন। এটা মেশিন কিভাবে কন্ট্রোল করে, মেশিনগুলো কন্ট্রোল করে, যে মেশিন ধরো অনেক সময় ব্রেকডাউন হয়, অনেক সময় ইনঅপারেটিভ থাকে, যেগুলো আগে থেকে যদি কন্ট্রোলিং না থাকে তাহলে তো প্রোডাকশন হাম্পার হবে, কাজে এগুলো ই করে। আর কম্পিউটার এডেড ডিজাইন একটা থাকে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, কম্পিউটার এডেড ডিজাইন, এটা কি? সিএডি, ক্যাড, ক্যাড ক্যাড থাকে কিসের? ক্যাডের কাজ কি? ডিজাইন করা, যে কোনো কিছুকে সিমুলেট করে, অ্যানালাইজ করে, ইভ্যালুয়েট করে। দি মডেল অফ প্রোডাক্ট ডিজাইন ক্যান বি কনভার্টেড ইন্টু দি ম্যাথমেটিক্যাল মডেল অফ দি প্রোডাক্ট অ্যাজ দ্য বেসিক্স অফ প্রোডাকশন, স্পেসিফিকেশন, মেশিন টুলস, হ্যাঁ, প্রোগ্রামস অ্যান্ড স্পেসিফিকেশন অল রিকোয়ারমেন্টস ম্যাটেরিয়াল, মানে বিল অফ ম্যাটেরিয়ালস ফর দি প্রোডাক্ট। এগুলো পয়েন্টগুলো মনে রাখবা তাহলে হবে। হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম, এটা কি? এটা ইম্পর্টেন্ট, বুঝলা? একটা অর্গানাইজেশন হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম, যেমন দেখো যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যদি প্রোডাকশন না হয়, তাই না, তাহলে মাস গেলেই তোমার কত 10-15 লাখ টাকা দিতে লাগে, তো দিতে তোমার যদি প্রোডাকশন না থাকে তো দিবা কেমনে? বেতন তো ডিউ হয়ে যায়, কাজে প্রোডাকশন এমনভাবে করতে হবে যে মাস প্রতি মাসেই যেন আমার মানে সেলসটা ঠিক থাকে। তো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ফাংশনটা আগে দেখবা যে রিক্রুটমেন্ট ঠিক মতো রিক্রুটমেন্ট হয়েছে কিনা, যে যথাযথভাবে তুমি রাইট ম্যান রাইট প্লেসে নিয়েছো কিনা, প্লেসমেন্ট, তার ইভ্যালুয়েশন করতে হবে, তাদের ইভ্যালুয়েশনগুলো দেখতে হবে, কে দক্ষ কে অদক্ষ এগুলো ঠিক করতে হবে, কম্প্রাইজন করতে হবে, কম্পেনসেশন করতে হবে, কম্পেনসেশনের ব্যবস্থা করতে হবে, তারপর ডেভেলপমেন্ট অফ দি এমপ্লয়িজ, এমপ্লয়িদের ডেভেলপমেন্ট করার জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। তাহলে হিউম্যান রিসোর্সেস ইনফরমেশন সিস্টেম অলসো কী করতে হবে? প্ল্যানিং অফ পার্সোনাল ফর পার্সোনাল নিড, ডেভেলপমেন্ট অফ এমপ্লয়িজ অ্যান্ড কন্ট্রোল পার্সোনাল পলিসিস অ্যান্ড প্রোগ্রামস, এগুলো করতে হবে। এগুলো করতে হবে কীভাবে? এগুলো অর্গানাইজেশন করবে, প্ল্যানিং করবে এমনভাবে যে পার্সোনাল নিড কী, যারা কাজ করছে এখানে তাদের নিড অনুযায়ী প্ল্যানিং করতে হবে, এবং ডেভেলপমেন্ট অফ দি এমপ্লয়িদের ডেভেলপমেন্টের ব্যবস্থা নিতে হবে, আর কন্ট্রোল পার্সোনাল পলিসিস অ্যান্ড প্রোগ্রাম নিতে হবে। রিক্রুটমেন্ট অ্যান্ড এমপ্লয়িজ, দুই নম্বরে রিক্রুটমেন্ট অ্যান্ড এমপ্লয়িজ, সার্ভিস রিক্রুটমেন্ট সেকশন অফ অপারেট ওয়েবসাইট অর রিক্রুটিং সার্ভিস অর ডাটাবেস অন দি ওয়েব হোস্টিং হিয়ারিং ইন সাম সিলেক্টেড নিউজ গ্রুপ অ্যান্ড ইউজিং ইমেল টু করসপন্ডিং উইথ জব অ্যাপ্লিকেন্টস, তাই না, ইউজিং ইন্টারনেট টু প্রোভাইড অ্যারাউন্ড দি ক্লকস সার্ভিস টু মাই এমপ্লয়িজ অ্যান্ড টু ডিসমেন্ট দি ভ্যালুয়েবল ইনফরমেশন ফাস্টার। এটা বুঝলা নাকি আর একটু ক্লিয়ার করবো? এটা আর একটু ক্লিয়ার করেন। রিক্রুটমেন্ট অফ দি একটা এমপ্লয়ি রিক্রুটমেন্ট করা হয় না বিভিন্ন অর্গানাইজেশনে, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনগুলো, অনেক শ্রমিক টমিক নেওয়া হয়, নেওয়ার সময় কী করবে? সার্ভিস রিক্রুট যদি এগুলো
ডাটাবেজ মানে ওয়েবসাইটের মাধ্যমে যদি করো তাহলে কি হবে, রিক্রুটিং সার্ভিস অর ডাটাবেজ অন দি ওয়েব ওয়েব পোস্টিং, ওয়েব পোস্টিং এর মাধ্যমে, হিয়ারিং হিয়ারিং এর মাধ্যমে, দেন আরেকটা আছে ইউজিং দি ইমেইল এর মাধ্যমে টু করেসপন্ড উইথ দি জব অ্যাপ্লিকেশন, যে আজকাল তো ওই যে জব এর জন্য অনেক জব মার্কেটের জন্য জব ই আছে না, তোমার জব জব মার্কেটপ্লেস থার্ড পার্টি যারা রিক্রুট করে দেয় ইউজিং ইন্টারনেট, ইন্টারনেট ইউজ করে টু প্রোভাইড অ্যারাউন্ড দি ক্লক, অ্যারাউন্ড দি ক্লক তুমি প্রোভাইড করতে পারছো সার্ভিস টু দি এমপ্লয়িজ অ্যান্ড টু ডিসমিস ডিসমিস দি ভ্যালুয়েবল ইনফরমেশন ফাস্টার, যত দ্রুত পারা যায় এগুলো পাওয়া যাচ্ছে। আজকাল ইন্টারনেট কোথায় নিয়ে গেছে মানুষ, যে আমাদেরকে দেখেন দেখো না, যে আজকাল ওই যে জাম জট টট এগুলো আর এখন ই লাগে না, এখন তুমি স্মার্টফোন থাকলে তুমি তোমার এতেই সব কিছু করে নিতে পারো। যে দেখো না সিলেটে আগে তো ক্লাস করে ক্লাস আছে, আমার ভাই যাবো না ঢাকার বাইরে যাবো না, এখন আর লাগছে এখন কি দিন আসলো, এখন সব সিলেটে চিটাঙে আছে ক্লাস ঠিক মতো করছে, কেউ কোনো হ্যাম্পার হচ্ছে না। আর আগে আমাদের হ্যাম্পার হতো যে আমি ক্লাস করতে পারবো না যদি চলে যাই চিটাঙে, তাই না, যদি চলে যাই সিলেটে তারপরে কাজ করতে হবে, কিন্তু সিলেটে এখন সব যে যেখানে ছড়িয়ে ছিটি আছে, হ্যাঁ, এবং সারা সুন্দরভাবে কাজ করছে ক্লাস করছে, আমি তো রেগুলার খোঁজ নিচ্ছি তারা ঠিক মতো মানে ক্লাস করছে। ঘড়ির কাটা যেমন চলছে তার মানে থামাথামি নাই, চলতেই রাউন্ড রাউন্ড দিচ্ছে না, তো তুমি রাউন্ডের মধ্যে পেয়ে যাচ্ছ তোমার সবকিছু চাহিদা চাহিদা মিটে যাচ্ছে। তারপরে স্টাফিং অ্যান্ড ট্রেনিং পার্সোনাল, এই যে এখানে একটা যে একটা ইম্পর্টেন্ট স্টাফিং, স্টাফিং অ্যান্ড ট্রেনিং পার্সোনাল, ডাটাবেস কিপস ট্র্যাক অফ এমপ্লয়িজ স্কিল ডাটা টু লোকেট দি এমপ্লয়িজ ফর স্পেসিফিক প্রজেক্ট ফোরকাস্টিং পার্সোনাল রিকোয়ারমেন্টস, পার্সোনাল রিকোয়ারমেন্টস অনুযায়ী তার স্পেসিফিক ডাটা কালেকশন করতে পারছো। এটা এটা কী হবে, ফোরকাস্টিং পার্সোনাল রিকোয়ারমেন্টস টু অ্যাসিউর অ্যান্ড অ্যাডুকেট সাপ্লাই অফ হাই কোয়ালিটি হিউম্যান রিসোর্সেস, হ্যাঁ না, স্টাফিং ট্রেনিং এর মাধ্যমে তুমি হাই কোয়ালিটি হিউম্যান রিসোর্স পাচ্ছ। তারপর অ্যানালাইসিস ক্যারিয়ার ডেভেলপমেন্ট স্ট্যাটাস, স্ট্যাটাস ইচ এমপ্লয়ি ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে হচ্ছে অ্যান্ড রিকমেন্ডেড ট্রেনিং প্রোগ্রাম, ট্রেনিং প্রোগ্রামের জন্য রিকমেন্ড করতে হচ্ছে। এখন গভর্নমেন্ট রিপোর্টিং, গভর্নমেন্ট রিপোর্টিংটা কি, গভর্নমেন্ট রিপোর্টিং হলো ইউজিং কম্পিউটার বেসড ইনফরমেশন সিস্টেম টু কিপ ট্র্যাক অফ দি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রডিউস রিপোর্টস রিকোয়ার্ড বাই ভ্যারাইটি of government law and regulation. The government reporting johoni hobe law and regulation thik moto palon korchi law and regulation mane je tax ta tax er rule thik moto follow korchi kina, law te law er moto follow korchi kina, tomader to factory act ache, tomader to law change kore dewa hoyeche, na tomader ki contract ain ache, chilo ache, yes sir ache sir, contract act ache, contract chilo na, contract add kora hoyeche, contract ta niye onek hoyeche holo je amra to tomader ke পেপার কমানোর জন্য অনেক চেষ্টা করলাম, বুঝলাম যে খারাপ হয়ে যায় তোমাদের জন্য কাজ করতে গিয়ে অনেক সময় গালি খেতে হয়, পেপার কমালাম না, তিনটা পেপার কমাই দিলাম, তো 300 মার্ক কমাই দিলাম তোমাদের, ফাইনালি চারটা ছিল 100 কমাই দিই, 100 কমা তো একটা পেপারের জন্য নাকি ঝুলছে এখন, বুঝছো, তো তোমাদের তো আর ঝুলতে হবে না ইনশাল্লাহ, তোমরা তিনটা পেপার পাস করে ফাইনাল পার্ট পাস হয়ে যাবে, ফাইনালে আটকে রাখার দরকার নেই, বলেছি চারটা পেপার দিয়ে ফাইনাল আটকে রাখার দরকার, যাদের দুটা পার্ট হয়ে গেছে তোমাদের তাদের আবার ফাইনালে ফাইনালে দুটা পার্ট থাকলে তো হয়, তো দুটা তো হলো না, তিনটাই রাখা হলো, ওকে 1800 69 জন আছো তোমরা, 69 পার্টিসিপেন্ট আছো, তারপর কেউ রেসপন্স করো না, তাহলে তো হলো রেসপন্স করো, মানে ভয় তো কারণ নাই, কথা বলতে অসুবিধা কি, কথা বলতে হবে তো, কথা না বললে শিখবা কিভাবে, এটা অসুবিধা আছে, গভর্নমেন্ট রিপোর্টিং এর মধ্যে কোনো প্রবলেম আছে জিজ্ঞাসা করো, এখনই ক্লিয়ার করো, আবার বাসায় গিয়ে পড়বো, এটা তো হলো না, এখনই নোটটাকে ক্লিয়ার করো, এই নোটটা ক্লিয়ার হলে তোমার পাশের নিশ্চয়তা হয়ে যাচ্ছে, এই বিজনেস তোমার এই বিজনেস কমপ্লিট হয়ে যাচ্ছে, যত একদিন এই বিজনেস কমপ্লিট, তুমি 7 দিন পরে বুঝতে পারবে না, কিন্তু একদিন আমি ক্লিয়ার করব,
সেখানে তোমরা ক্লিয়ার হবে না এই গভর্নমেন্ট রিপোর্টিংটা বুঝলা গভর্নমেন্ট রিপোর্টিং এর উপরে তোমাদের কোনো কোশ্চেন আছে না স্যার না স্যার ওকে তারপরে অ্যাকাউন্টিং সিস্টেম অ্যাকাউন্টিং সিস্টেম ওল্ডেস্ট এন্ড মোস্ট ওয়াইডলি ইউজড ইনফরমেশন সিস্টেম ইন বিজনেস কি এটা ইনভেন্টরি কন্ট্রোল মোস্ট ওয়াইডলি ইউজড অ্যাকাউন্টিং সিস্টেম কোটা ইনভেন্টরি কন্ট্রোল ইনভেন্টরির মধ্যে যত ঘাপলা অডিট করতে গিয়ে তুমি খালি ঠিকঠাক দিয়ে দেবে ইনভেন্টরি না ঠিক মতো দেখো তাহলে ইনভেন্টরির মতো ঘাপলা ইনভেন্টরি দিয়ে রাতকে দিন বা দিনকে রাত বানানো যায় একটা অর্গানাইজেশনকে লুজিং কনসার্ন বানানো যায় আবার একটা অর্গানাইজেশনকে অনেক প্রফিটেবল কনসার্ন করা যায় এই ইনভেন্টরির মাধ্যমে ইনভেন্টরি একটা ভাইটাল পয়েন্ট আর কি ওই জন্য ইনভেন্টরি সার্টিফিকেট নিবা যেখানে অডিট করবে এত দেখা তো সম্ভব না এত অল্প সময় তাই না তাহলে একটা সার্টিফিকেট নিবে তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্টস পেবল এগুলো আগেই বলেছি আমি অ্যাকাউন্টস রিসিভেবল দেখবে যে অ্যাকাউন্টস রিসিভেবল একটা শিডিউল দিয়েছে তোমাকে অ্যাকাউন্টস রিসিভেবল ওখানে ধরো কি 50টা বা 200টা মানে নাম আছে তাই না তো এই নামের এত এত টাকা দিয়ে মানে 2 কোটি টাকা হয়ে গেছে এই যে লিস্টটা দিল এই লিস্টটা নিয়ে তুমি টিকটাক দিয়ে চলে এলা তাহলে না তোমার কাছে চলো তোমাকে এটা লিস্টটা পেয়ে কি করবে বলো অ্যাকাউন্টস রিসিভেবলের শিডিউল দেখো না দেই না তোমাদেরকে অডিট করতে গিয়ে আও বাস্তবে তার কাছে পাবো হয়তো 2 লাখ টাকা এজিং করলে হবে কি মিনিমাম টর্ন অফ নরবে জানি 2005 এও আছে 2002 এও আছে 2003 এও আছে মানে এত পুরানো আছে তাহলে এগুলো এগুলো কেন হয়নি এগুলো কেন অ্যাডজাস্ট হয়নি কেন রিয়ালাইজ হয়নি এগুলো নিয়ে প্রশ্ন করবে এমনি ফ্যাক্ট টোটাল দেখলে তো প্রশ্ন করতে পারে না অ্যাকাউন্ট্যান্ট কে তো প্রশ্ন করবে অ্যাকাউন্ট্যান্ট সাহেবই তো এগুলো ক্লিয়ার করবে কিন্তু এগুলো যদি আমরা না দিই তাহলে হবে না কাজে কাজ করবা খুব ভালো আর এখন তো বুঝো না এখন তো আইন অন্যরকম এর আগে তো ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিল আমাদের মানে প্রধান ইয়ে তাই না আর এখন তো আমাদের উপরে আরেকজন আরেকটা বডি হয়ে গেছে বলতো কে আমাদের উপরে কি হয়েছে জানো তাই না অ্যাকাউন্টিং রিপোর্টিং কাউন্সিল ও রিপোর্টিং কাউন্সিল এফআরসি এফআরসি ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল ও তো খালি ও গভর্নমেন্ট বডি বুঝছো ও খালি খুঁজবে যে তুমি কোথায় ভুল করছো তোমার অডিট কোথায় কোথায় ভুল ওকে ধরার জন্য রেডি আছে বুঝছো यस স্যার আরেকবার যদি ধরা খাও তাহলে বুঝলা 5 বছর জেল 5 লাখ টাকা জরিমানা 5 লাখ টাকা জরিমানা কেন ওই যে বলেছি আগে একদিন বলেছিলাম বোধহয় তোমাদের এর আগে বলছি আমি স্যার বলেছিলেন হ্যাঁ তাহলে ওটা মনে রাখবা আমি তো সব বলে দিই গড় গড় করে তাহলে ওই যে ইনভেন্টরি কন্ট্রোল বুঝলা কে ইনভেন্টরি কন্ট্রোল তাহলে ইনভেন্টরি কন্ট্রোলে চলে যায় না আমরা কোথায় অ্যাকাউন্টিং কন্ট্রোল গেলাম না ইনভেন্টরি কন্ট্রোল গেলাম না কোথায় ছিলাম আমরা রিসিভেবল অ্যাকাউন্টস রিসিভেবল ছিল অ্যাকাউন্টস পেবল আচ্ছা ঠিক আছে তো অ্যাকাউন্টস রিসিভেবল তো বুঝতে পারলা কিনা দেখো জি স্যার ম্যাক্সিমাইজ প্রফিটেবল ক্রেডিট সেলস না না এখানে এখানে বইতে যাই থাক না কেন তোমার প্র্যাকটিক্যালি দেবো তোমার অডিট করতে গিয়ে কি দেখো তুমি ধরো কি এইলা বইয়ের কথা মনে নাই ভুলে গেছো পরীক্ষার হলে হয় না অনেক সময় ভুলে গেছি কিন্তু নাইন আইটেমটা মনে আছে যে এটা বিল রিসিভেবল অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্টস পেবল আছে না তো এখানে তোমরা যে এটা এই নোটকে ডেভেলপ করবে কিভাবে ওই যে ইন্টারনেট ঠিক দিবা হোয়াট ইজ অ্যাকাউন্টস রিসিভেবল হোয়াট আর ইটস ফাংশন হোয়াট ইজ অ্যাকাউন্টস পেবল হোয়াট আর ইটস ফাংশন হোয়াট আর ইটস অ্যাপ্লিকেশন এগুলো যদি ওখানে বসিয়ে নাও ছোট ছোট করে আমার নোটের পাশে তাহলে আর নোট পূর্ণাঙ্গ হয়ে গেল নোট গুলো পূর্ণাঙ্গ করতে হবে ওকে যত পারবা এগুলোকে ডেভেলপ করবা করে করে এমন ভাবে যেখান থেকে প্রশ্ন দাও না কেন ভাই উত্তর পাবাই বুঝছো তোমার ওই যে টানা ভাবে কোশ্চিন তো হবে না এই এইগুলোকেই টানা মানে বাঁকায় ব্যাচ পেঁচিয়ে দিবে কোশ্চিন আমাদের কিন্তু অ্যান্সার এখানেই আছে এই অ্যান্সারই লিখবা কিন্তু বাকাই দেবা যাতে এজিংটা তো বললামই আর কি তারপরে ওই যে এখানে দেখো বইয়ের ভাষাতে কি আছে টু ম্যাক্সিমাইজ দি প্রফিটেবল ক্রেডিট সেলস তারপরে মিনিমাইজিং লসেস ফ্রম দি ব্যাড ডেট কিপ রেকর্ডস
of amounts owned by the customers, prepare accurate and timely invoice and monthly statement to credit customers, prepare credit management report. এত কিছু করে না, কাজে তুমি প্র্যাকটিক্যালি দেখবা যে অডিট করতে গিয়ে এটা প্রেস করে যে অডিট অ্যাকাউন্টস কি করে, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট এই যে অ্যাকাউন্টস রিসিভেবল কিভাবে করে, কিভাবে এটা কি করে একটু চেক করো না, তাহলে তো মুখস্থ হয়ে গেল আর কি করবে, করার দরকার নেই। অ্যাকাউন্টস পেয়েবলও তাই, অ্যাকাউন্টস পেয়েবলে দেখবা যে অডিট যে করলা অডিট তো ফি তো পাওনি, পাইছিলা পাও নাই, আর অডিট ফি তো পরে পাবা, অর্থাৎ 30 জুনের অ্যাকাউন্টস তুমি যা করছো অক্টোবর মাসে, তাহলে আগে অডিট ফি তো দেয়নি, তো ওখানে যদি অ্যাকচুয়াল দিয়ে দেয় দিলে তো হবে না, তোমার প্রভিশন করেছে কিনা, ওকে লাইব্রেরি সাইডে আছে কিনা ফিগারটা তুমি দেখলাই না যে লাইব্রেরি সাইডে, তারপরে থাকলো ল অ্যান্ড প্রফেশনাল এক্সপেন্সেস আছে না, লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল এক্সপেন্সেস, তুমি এটা দেখবে সেগ্রিগেশন করলাম যে তুমি কত লাইবল, ওখানে দেখা 5 লাখ টাকা লেখা আছে, তা 5 লাখ টাকার জন্য তো তুমি লাইবল না, ল লিগ্যাল চার্জ আছে, তাই না? কাজে তোমাদের এগুলো ভেঙে দিয়ে লিগ্যাল চার্জ থাকবে, অডিট ফি অডিট ফ্রি থাকবে, অর্থাৎ অডিট ফির জন্যই আমি লাইবল, লিগ্যাল চার্জের জন্য আমি লাইবল, আমার লিগ্যাল চার্জ দেয় না, অর্গানাইজেশন দেখবা মানি সুট আছে কিনা, ওই কতগুলো জিনিস দেখবা তোমার অডিটে গিয়ে, তো দেখো না লিগ্যাল চার্জ মানি সুট কিনা, মানি সুট বুঝো না স্যার, বুঝাই বলো না, বললে তো ঝটপট বলে বুঝি না, বুঝতে এসেছি লজ্জা কিছু না, বুঝতে এসেছি জানি না, বলে বুঝান স্যার, মানি সুট তো মানি সুট হলো যে মানি তোমার কোন মামলা মোকদ্দমা আছে কিনা, এই সরি স্যার বুঝতে পারি না, মামলা মোকদ্দমা আছে কিনা, যে মামলা মোকদ্দমার জন্য যেতে হবে, মামলা মোকদ্দমা আছে না এটার জন্য তোমাকে কি করতে হবে, অর্গানাইজেশন যে অডিটে যাবা তখন দেখবে অর্গানাইজেশন যে মামলা মোকদ্দমা আছে কিনা, এজেন্ট লে হ্যাঁ না লিগ্যাল এন্ড প্রফেশনাল ফি লেখে না, তাইছো তুমি ইনকোয়ারি করো যে 4 লাখ তুমি ঘুষ নিলেও বলা যাবে না, দিলেও বলা যাবে না, প্রফেশনাল এক্সপেন্সেস আদার হয় অন্য কিছু, যেখানে ঢুকা ঢুকা গাল তো খাবে, গাল গালি খাবে মানে অ্যালাউবল এক্সপেন্সেস হবে না, ওদেরকে দিতে হবে ওরাই করবে না, আমাদের ধর্মে যেমন তাই না, তুমি তোমাকে কাউকে দিতে পারো গিফট দিতে পারো, তুমি এই দিতে পারো কিন্তু ওই ঘুষ দেওয়া যাবে না, গিফট দিতে পারো ও ঘুষ হিসাবে দেখবে কিন্তু আমি দিলাম, তাই না, ও নাম ব্যবহার করা যাবে না, আমাদের ধর্মে স্ট্রিক্টলি প্রোহিবিটেড, ঘুষ দেওয়া তাকে গিফট দিতে পারো, অন্যভাবে অনেক কিছু করতে পারো, তাই একটা ফ্লাইটের টিকিট দিতে হবে চিটাং থেকে ঘুরে আসো, যাওয়া স্যার ফ্লাইট দিয়ে টিকিট দিয়ে দেবে, এটা করতে পারো, কিন্তু আমি ঘুষ দিব তা হবে, তার কোনো রিকোয়ারমেন্ট থাকলে সেটা দিলা কিন্তু ঘুষ দেওয়া যাবে, আর যদি দেয় বিভিন্ন ট্রেড লাইসেন্স ফি এটা সেটা বিভিন্ন ফি করতে গিয়ে টাকা খরচ হয় না, দেখো ট্রেড লাইসেন্স খরচ হলো তো 5,000-6,000 টাকা কিন্তু দেখালো 20,000 টাকা, তাই না, এটা তো যাই হলো না, তুমি লাইট লিখে দিলে তুমি লিগ্যাল আর অডিট ফি কোন সময় সবাইকে বলে দিবা যে এটা করা যাবে না, আগে এখন আর কি, এখন কি আসছে, এমন একজন এসে বলেছে যে গভর্নমেন্টের লোক, ওরা তো গভর্নমেন্টের লোকের সাথে যারা কাজ করে তারা জানে, ট্যাক্সের ডিপার্টমেন্টের সাথে যারা কাজ করে তারা জানো যখনই দেখবা এটা আছে তখনই সেগ্রিগেশন করে ফেলবে, যে ভাই অ্যাকাউন্টের মধ্যে এটাকে একটা হেড করা যাবে না, বুঝছো না, তো আমি যখন যাবে না বলেছিলাম জুট মিলে তখন বলছে যে ওই লিগ্যাল ফি হটাই দিছে, লিগ্যাল ফি নাই গাইব, বুঝছো,
তো লিগ্যাল ফি গেল কই? ওই যে লিগ্যাল ফি আবার তো কেসই ছিল না, তো লিগ্যাল ফি থাকবে কোথা থেকে? কিন্তু আমি তো জানি যে লিগ্যাল কেস আছে, লিগ্যাল ফি গেল কই? খুঁজতে খুঁজতে লিগ্যাল ফি কোথায় রেখেছে জানো? র মেটেরিয়ালের মধ্যে ঢুকে দিছে, মেটেরিয়ালের মধ্যে ঢুকে দিছে। তুমি তো র মেটেরিয়াল চেক করনি, তো জানবা কেমনে কোথায় আছে লিগ্যাল ফি? তুমি তো র মেটেরিয়াল দেখছো, যে র মেটেরিয়াল এত টাকা, ঠিক আছে স্টোরে গেছিলাম র মেটেরিয়াল আছে, ঠিক আছে ওকে, কিন্তু র মেটেরিয়ালের মধ্যে তো সে লিগ্যাল ফি ঢুকাইছে। তোমাকে জানতে দিবে না যে তোমার কেস নাই, আমার আমার অর্গানাইজেশনের কেস নাই, তোমাকে জানতে দিবে না তাই? ওকে, কাজেই তুমি বলে তুমি ফাইসা গেলা ভাই, লিগ্যাল ফি আর প্রফেশনাল ফি একসাথে করতে গিয়ে তুমি ফাইসা গেলা। এখন নাও কি কি লিগ্যাল আছে জানি, আসো ফাইল নিয়ে আসো, সব ফাইল নিয়ে আসো, যতগুলো লিগ্যাল আছে তখন দেখবা যে কত টাকা দিয়েছে, কত ধানে কত ধরা পাবে। তোমার অডিট করবা ভাই, অডিট করে এখানে ঠিকঠাক মারা না, অডিট করবা। আমি তো জুট মিলের ঘটনা বলেছিলাম তোমাকে, তোমাদেরকে জি স্যার রাতে অডিট করেছিলাম বলেছিলাম ঘটনাটা না স্যার, জি স্যার বলেছিলাম তো, শুনে নাই স্যার, কেউ কেউ শুনে শুনে নিও ফেল, হ্যাঁ শুনো না, অডিট করবো না বলে কি অডিট করবো তোমাদের, কোটি কোটি টাকা লস, ঠিক আছে রাতে করবো, রাত দুটার সময় অডিট করবো। শুনে তো সবাই ঘাবড়ে গেল, দুটার সময় অডিট করবে, অডিট করতে এটা কি বলে পাগলটাও নাকি? তাহলে দুটার সময় করতে পারবে, দেখতে হবে তোমার যে কি এত রাত দিন প্রোডাকশন হচ্ছে, কিন্তু লস আর লস, লস আর লস, আমার তো লসটা বের করতে। বিদেশে সব যাচ্ছে এশিয়ান চেকিং, কিন্তু লস আর লস, তো লস বের করে তো লাভ হলো না, লাভ লাভ হলো না, দু একজন কর্মচারী ট্রান্সফার হলো, শুধু কয়েকটা জিএম ট্রান্সফার হয়ে গেল, বাট আর তো কিছু হলো হলো কিনা যায় না, তো ওই পর্যন্ত হয়েছিল। যাই হোক, তোমাদের বললাম আর কি, জানো এগুলো অভিজ্ঞতা, তোমরা কাজ বিভিন্ন জায়গায় কাজ করবে, করে অভিজ্ঞতা আরো এগিয়ে যাবে। ওকে আচ্ছা, তাও কোথায় ছিলাম আমরা? অ্যাকাউন্টস দিছি বলছিলাম, অ্যাকাউন্টস পেবল হচ্ছে এইভাবে দেখবা যে অডিট ফিটা দেখবা আলাদা করবা এবং সেগ্রিগেশন করে দেবো, অডিট ফি আর লিগ্যাল ফি সেগ্রিগেশন করে দেবো। আচ্ছা, এখানে হচ্ছে অলসো কিপ ট্র্যাক, কি কি ট্র্যাক দিবা, ডাটা অ্যাবাউট পারচেজ ফ্রম দি পেমেন্ট টু সাপ্লায়ার, পারচেজ এবং পেমেন্টের সাথে যে একটা কোঅর্ডিনেশন লিংক আছে না দেখবা, পিপিআর চেক ফর পেমেন্টস তোমরা দেখবা, চেক পেমেন্ট গুলো দেখবা, তারপরে কন্ট্রোল ওভারঅল ক্যাশ। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, বলো না সাথে সাথে করে ফেলো স্যার, অডিট এবং লিগ্যাল লিগ্যাল ফি যেটা, এটা যে আলাদা করতে হবে, এটার জন্য কি কোনো রুলস বা প্রভিশন আছে কিনা, যদি ওনারা বলে যে এটা একসাথেই করে আসছি আমরা এতদিন, বা এটা করা যাবে না এখন কোয়া যাবে না, মানে এটা আমি তো লিগ্যাল আমরা কোনো রেফারেন্স দিতে পারবো কিনা স্যার? কোনো রেফারেন্স নাই, তোমরা করেছে কেন? তুমি বলে যে এটা এখন থেকে শিখে গেছো, যেহেতু এবার আমি অডিটর আমি এটা চালু করে গেলাম। ওকে স্যার, জি অতীতে কি করছো ওটা ভুলে যাও, কারণ এখন আইন বড় করা, 5 বছর জেল 5 লাখ টাকা জরিমানা। তুমি আমাকে আইন আইনটার আইনের মধ্যে ঢুকে দিও, আগেই জেল হলো না, আগে আইনের মধ্যে ঢুকে আমাকে অডিট আলাদা করো, অডিট ফি আলাদা থাকবে, যাইবে ট্রান্সপারেন্ট দেখা যাবে, তখন সব শুনিয়ে দিবা আমাদের ইথিক্স কি, আমাদের ইথিক্সে একটা বলে দিবা, একটা ইথিক্স তো আমি শিখিয়ে দিয়েছি, ইন্টিগ্রিটি আজীবন ব্যবহার করবে, একটা ইথিক্স দিয়ে চলো না তাহলে, তো আপাতত একটা ইথিক্স দিয়ে চলো, ইন্টিগ্রিটি অনেস্টি এবং স্টেট ফরওয়ার্ড, সততা অনেস্টি স্টেট ফরওয়ার্ড, আমি স্টেট ফরওয়ার্ড বলছি ভাই, যে স্টেট ফরওয়ার্ড থাকো আর অনেস্টি ভাই, আমি ওই সব ধান্দা বান্দার মধ্যে নাই, স্টেট আমি অনেস্ট, আই এম দ্য অনেস্ট পারসন। ওকে স্যার, জি স্যার। ওকে, কন্ট্রোল ওভার ক্যাশ ডিসবার্সমেন্ট, কন্ট্রোল করবে ক্যাশ ডিসবার্সমেন্ট যে হচ্ছে ডে টু ডে, এটা কয় কন্ট্রোল করতে হবে, এটা কিভাবে হচ্ছে, ব্যাংকের মধ্যে হচ্ছে না ক্যাশ বড় বড় ক্যাশ ডিলিং হচ্ছে নাকি কিভাবে হচ্ছে, তো তোমার দেখতে হবে ক্যাশ লিমিট কার কত আছে, কোন অফিসারের কতটুকু, কোন ম্যানেজারের কোন এর কতটুকু ক্যাশ লিমিট আছে। ওকে, ক্যাশ লিমিট গুলো দেখতে হবে, তোমার দেখোই না, তারপরে ক্যাশ লিমিট থাকলেই শুধু হবে না, এটা প্রপারলি ইউজ হয়েছে কিনা সেটা দেখতে হবে, বেশি দেখার দরকার নেই তো, এগুলোই দেখবে, এগুলো পয়েন্ট, এত কিছু দেখার দরকার নেই, এই এগুলো দেখলেই দেখবা যে অনেক কিছু জেনে ফেলেছো, কেন ধরো 20 বছর চাকরি করছে অর্গানাইজেশন কিছুই জানে না, তুমি ঢুকে বলে দিলে হ্যাঁ এই তো অর্গানাইজেশন না, মানে এত এত, তুমি ভাত খেতে যখন তোমাদেরকে আদরকে খেতে নিয়ে গেলো, তখন তুমি ডাইনিং হলে বসে বলে দিলে আরে কি তোমাদের অর্গানাইজেশন, তোমাদের অর্গানাইজেশন এই এই এই, একদম মুখে কলুপ লাগিয়ে রাখবে, কোনো কথা বলা যাবে না, কোনো ডিসক্লোজ নো, মানে কোনো ওয়ার্ড ডিসক্লোজ করা যাবে স্যার। ওকে, থার্ড পার্সনের কাছে সো জিজ্ঞাসাগুলো বলতে হবে কি কই, এটা আরেকটা যে মুখে যে কলম লাগাবা চুপচাপ থাকবে, এটা কি কনফিডেনশিয়ালিটি স্যার? হ্যাঁ, এটা আরেকটা ইথিক্স, কনফিডেনশিয়ালিটি ইথিক্স, আরেকটা করবা যে রাগ গোসা করো না, এটা কোনটা, কোন ইথিক্স
এমন রাগ করেছো যদি দিলে একটা ধাক্কা চায়ের কাপে একটা ধাক্কা দিলে ওই চা ভাঙলো প্লেট ফ্রিজ ভাঙলো দেয়ালে গিয়া ভাঙলো দেয়ালে দাগ হয়ে গেল তাই না রাখো যেটা যখন বলবো চটচট করে নোট করে নেবে পড়বা তাহলে আর পড়তে হবে না এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে অটোমেটিক্যালি অটোমেটিক হতে হবে অটো জেনারেট হতে হবে পরীক্ষার খাতায় খাতা পেয়ে গড়গড়িয়ে লিখবে পড়ে পড়ে লিখবো ওই দিন শেষ পড়ে পড়ে লেখার দিন শেষ এখন ওই অডিট করবা আর লিখবা ধরো কি দুটার সময় পরীক্ষা আছে 12টা বন্ধ অফিস করবা করে দুটার সময় যাবা পরীক্ষা দিতে কোনো দরকার নেই পড়ে পড়ে যাবো পরীক্ষাতে ফেল পড়ে গিয়ে দেখবা যা কিছুই আসেনি তুমি যে দুটার সময় হন্তদন্ত হয়ে গেলা পরীক্ষা দিতে ওই তখন দেখবা পাস করে গেছো আমি যেবার পাস করেছি একবারে এক চান্সে পাস করেছি এবং এইভাবে পাস করেছি অভিজ্ঞতার আলোকেই পাস করছি এনিওয়ে তাহলে এটা হলো তাই না এখন কি আছে পেরোল পেরোলটা একটা ইম্পর্টেন্ট টু ইনসিউর দি প্রম্পট অ্যাকুরেট পেমেন্টস টু এমপ্লয়ি মানে দিচ্ছে কিনা অ্যাকুরেট পেমেন্ট করছে না এনজিওতে অডিট করতে যা দেখবা যে পেরোল দেখেছো এনজিওতে গিয়ে পেরোল দেখবা দেখতে দিবে না জানো কেন দেখতে দিবে না স্যার কি ওই অডিট করেছো এনজিওতে কিভাবে ফিজিক্যাল ভেরিফিকেশন করবা ফিজিক্যালি দেখবা ফিজিক্যালি মানে তার পেরোল সিট দেখবা দেখে এগুলো বাইর করবা স্যার স্যালারি সিট তো দিতে পারবে স্যার হ্যাঁ এগুলো বাইর বের করা যায় তো অ্যানালাইজ লেবার কস্ট প্রডিউস হ্যাঁ পে চেক চেক দিবা রিলেটেড ডকুমেন্টস ওই ডকুমেন্টস দেখবা ডকুমেন্টস এসে কই সই করে টাকা নিয়েছে কিনা তার অ্যাকাউন্টে গেছে কিনা এগুলো চেক করবা তারপর চলতে হবে জেনারেল লেজারে হেল্প বিজনেস অ্যাকমপ্লিশ অ্যাকাউন্টিং টাস্ক জেনারেল লেজারই না আছে তুই ক্যাশবুক মেনটেন করছো বা তোর লেজার মেনটেন হয় তো তুমি অ্যাকাউন্ট করবা কিবা ক্যাশবুক যোগ করে করে একটা এক তারিখে তো একটা তিন তারিখে একটা দশ তারিখে তো একটা পনেরো তারিখে তাই না দেখলে তুমি তোমার পক্ষে সম্ভব এত সময় আছে তোমার সারা বছরের হিসাব কাজে তোমার লেজার থাকতে হবে লেজার না থাকলে স্ট্রংলি কোনো একটা অর্গানাইজেশন আমি অডিট করেছি ওখানে ওখানে বোর্ড অফ ডাইরেক্টার হলো কারা বোর্ড অফ ডাইরেক্টার অল মিনিস্ট্রির সেক্রেটারি হলো বোর্ড অফ ডাইরেক্টার আর ম্যানেজমেন্ট হলো তিন বাহিনীর প্রধান বুঝছো তো সেখানে সেখানে অডিট করতে গিয়ে দেখছি কি শুধু ক্যাশবুক মেনটেন করছে দেয়ার ইজ নো লেজার এবং ওখানে পাঁচটা অ্যাকাউন্ট এখন আমি অডিট কেমনে করবো আমি যে জুনিয়র ছেলে পেলে পাঠিয়ে দিও তো এমনি বুঝে না ওরা ওরা যে আর কি বুঝবে নাস্তে আমি গেলাম যে দেখলাম কি দেখলাম শুধু ক্যাশবুক আছে লেজার উইদাউট লেজার কি হবে তবে এতগুলো বাঘা বাঘা লোকের সামনে আমি লিখে এলাম যে ইন্টারনাল কন্ট্রোল ইজ নট এট অল স্যাটিসফ্যাক্টরি এটা নিয়ে তো হই চলে যেতে সবার সাথে সব ভাগে ভাগা লোক অল ইন সেক্রেটারি অফ দি মিনিস্ট্রি তিন বাহিনীর প্রধান তো সেখানে এই যে একটা লাইন লিখে আসলাম এটা এজিএম এ বুঝতে পারে ধাক্কাটা পাবে এজিএম এর দিন কাজে লিখতে সাহস করে লিখতে হবে উপায় নেই লেজার ছাড়া তো আমি অ্যাকাউন্টস হবেই না বিশুদ্ধ শুদ্ধ অ্যাকাউন্টস হবে না তো তো তুমি কি এক তারিখে একটা ট্রানজেকশন ওই সেম ট্রানজেকশন তিন তারিখ হয়েছে ওই সেম ট্রানজেকশন পাঁচ তারিখ হয়েছে আবার বিভিন্ন মাসে হয়েছে তো তুমি গেলে কি একটা একটা খুঁজে বেড়াবা নাকি তা দিল্লি যা থাকলে তোমার খোঁজা সুবিধা লেজারে টিক মারার সুবিধা যা পাতা পেজ নাম্বার দেওয়া আছে করে দাও বুঝাতে পারলাম নাকি
তারপরে যাও ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আগেই বলে দিচ্ছি, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমটা আগেই বলেছি, তারপর শুনো। এক নম্বর ক্যাশ ম্যানেজমেন্ট রেকর্ড। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের যে ফাইন্যান্সিং অফ বিজনেস অ্যান্ড অ্যালোকেশন অফ দ্য কন্ট্রোল ফাইন্যান্সিয়াল রিসোর্সেস উইদিন দ্য বিজনেস। ক্যাশ ম্যানেজমেন্ট রেকর্ড এক নম্বর, যেটা কি অল ক্যাশ রিসিপ্টস অ্যান্ড ডিসবার্সমেন্ট অন রিয়েল টাইম অ্যান্ড পিরিয়ডিক বেসিস, রিয়েল টাইম পিরিয়ডিক বেসিস হতো অর পিরিয়ডিক বেসিস হতো, অর্থাৎ যে পিরিয়ডে এটা সেই পিরিয়ডে হতো। মার্চেরটা তুমি এপ্রিলে লিখলে হবে, তোমার আউটস্ট্যান্ডিং থাকতে পারে, 30 জুনে তোমার অনেক কিছু আউটস্ট্যান্ডিং থাকে, তাই না? তো ওগুলো দেখাতে হবে, তোমার রিকনস প্রপার রিকনসিলিয়েশন করতে হবে। ফোরকাস্টিং টু স্পট ফিউচার ক্যাশ ডিফিসিট অ্যান্ড সারপ্লাস, ক্যাশে কোনো ডিফিসিট হচ্ছে কিনা এবং ফিউচারে কোনো সারপ্লাস হবে কিনা, ওগুলো অ্যালাউ বিজনেস টু ডিপোজিট অ্যান্ড ইনভেস্ট এক্সিট ফান্ড অ্যান্ড প্রিপেয়ার ফর লোন। তোমরা এগুলো প্র্যাকটিক্যাল দেখবা, বুঝলে? একটা অর্গানাইজেশনের জন্য অডিটে যাবা না, এই নোটটা নিয়ে যাবা, নোটটা নিয়ে অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সে আমি যেগুলো লিখছি না, তোমরা প্র্যাকটিক্যালি যা পাও তাই লিখো, আমারগুলো বাদ দিই। ওকে, একটা মার্ক পাবা, অ্যাকুরেট মার্ক পাবে, হেডগুলো ঠিক রেখো, যেমন ক্যাশ ম্যানেজমেন্ট রেকর্ড তোমরা যেটা পেলে ওটাই লেখো, এটা না লিখলেও চলবে, ঠিক আছে? ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট আমার এটার উপরে বেস করে তোমরা যা পেলে তাই লেখো, নিজের ভাষায় লেখে না, নিজের মনের মতো লেখো, নিজের ভাষায় লেখো, অন ওয়ার্ড লেখে না, এটাই অন ওয়ার্ড। এটা আমি যে বলেছি তোমাকে সেইটা ধরে দিলাম যে এটা দিস ইজ দ্যাট, কি এটা ইনভেস্টমেন্ট অফ ম্যানেজমেন্ট। ইনভেস্টমেন্ট কি? মিনিমাইজ রিস্ক অ্যান্ড ম্যাক্সিমাইজ ইনভেস্টমেন্ট ইনকাম, মিনিমাইজ রিস্ক থাকতে হবে। ইনভেস্টমেন্ট তুমি যত তুমি শেয়ার কিনলে, এমনই শেয়ার কিনলে যেগুলো কদিন পর মানে কি হবে, হ্যাঁ হইতে আছে পড়বা, এমন শেয়ার কিনলে, শেয়ার কিনতে হবে তো একটা ট্যাকটিক্সে তৈরি করো, ওখানে থ্রি পয়েন্টে অ্যাপ্লাই করতে হবে, করোনি শেয়ার কিনা থ্রি পয়েন্টে অ্যাপ্লাই করোনি তাহলে শেয়ার কিনে তো মরবা, কি হবে কদিন পর হাই হইতে আসবে, লোন নিয়ে হিউজ লোন নিয়ে শেয়ার কিনেছো, বুঝছো? তো তাহলে কি করবো, এগুলো ঠিক করতে হবে, এগুলো যে মানে বুঝে করতে হবে, ইনভেস্ট করতে হবে, কি করতে হবে, মিনিমাইজ রিস্ক করতে হবে, যে আমি এই শেয়ারটা কিনছি কিন্তু রিস্ক কম এবং এর ইনভেস্ট করে আমি লাভবান হবো, এটা তোমাকে ম্যানেজার করতে হবে। পোর্টফোলিও ম্যানেজমেন্ট সফটওয়্যার প্র্যাকটিস, পোর্টফোলিও ম্যানেজমেন্ট আছে না, পোর্টফোলিও হোয়াট ইজ পোর্টফোলিও ম্যানেজমেন্ট, তাই না? এটা হাউ টু ইউজ দ্য সফটওয়্যার প্যাকেজ, এগুলো চাই নিবা তোমাদের মাস্টারের কাছ থেকে, বুঝতে পারলা কি বললাম? তোমাদের বাসায় সবার বাসায় গৃহ শিক্ষক আছে, গৃহশিক্ষককে জিজ্ঞাসা করবো ব্যাপারে, সব বলে দিবে, আর ছোট ছোট করে নোট নিবা, যা যা বলবে ওগুলো সুন্দর করে একটু দেখে দেখে লিখবা, কপি অ্যান্ড পেস্ট, কপি অ্যান্ড পেস্ট, তোমাদের কাজ হলো কি কপি অ্যান্ড পেস্ট, বাস কপি অ্যান্ড পেস্ট করে ভ্যালু বি, এটা হলো বাইং সেলিং অ্যান্ড হোল্ডিং ডিসিশন, বাইং কিভাবে হচ্ছে, সেলিং কিভাবে হচ্ছে, অ্যান্ড হোল্ডিং ডিসিশন কিভাবে নিচ্ছে, এগুলো দেখ। আর নাম্বার থ্রি তে হলো ভ্যালু বি প্রফিটেবিলিটি অ্যান্ড ফাইন্যান্সিয়াল প্রফিটেবিলিটি ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট, প্রফিটেবিলিটি ইভ্যালুয়েট করবে, ইভ্যালুয়েট করবে কিভাবে, প্রফিটেবিলিটি হবে কিনা, আমি যেটা এত প্রোডাকশন করছি এত কিছু করছি প্রফিট হবে কিনা, তাহলে কি দেখবা, প্রসেস লং টার্ম ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ইনকর্পোরেটিং প্রেজেন্ট ভ্যালু অ্যানালাইসিস, এক্সপেক্টেড ক্যাশ ফ্লো অ্যানালাইসিস অর রিস্ক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম, ক্যাপিটাল বাজেটিং। ওকে, এর মধ্যে কোনো প্রশ্ন আছে তোমাদের? নেই। ফাইন্যান্সিয়াল ফোরকাস্টিং অ্যান্ড প্ল্যানিং, ফাইন্যান্সিয়াল ফোরকাস্টিং অ্যান্ড প্ল্যানিং তো তোমরা ভালো জানো, তাও বলে দিই, ইউজিং ইলেকট্রনিক স্প্রেডশিট ফোরকাস্টিং করার সময় করবো না, স্প্রেডশিটে তো তৈরি করবে, যে ফাইন্যান্সিয়াল ডাটাগুলো যে তুমি ব্যালেন্স শিট তৈরি করো তার পাশে নোটগুলো লিখবে, আগে তো আমরা হাত দিয়ে লিখতাম অন্য জায়গাতে, না না বললে আবার খুঁজে হারিয়ে ফেলতাম, এখন হারানোর কোনো স্কোপ নেই, প্রত্যেকটা নোট তোমরাই করছো, আমরা দেখছি তো, তোমরা অনলাইনে করছো, যেমন অ্যাকাউন্টস তখন ব্যালেন্স শিট বানাতে গিয়ে তার পাশে নোটগুলো লিখছো সুন্দর করে, তাই না? ওগুলো থেকে যাচ্ছে, ওগুলো ডাকে থেকে যাচ্ছে। টু ভ্যালু দি প্রেজেন্ট আর প্রজেক্টেড ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, আরেকটা হলো যে ডিটারমাইন দি ফাইন্যান্সিং নিডস অ্যানালাইজ ইট অল্টারনেটিভ অ্যান্সার টু হোয়াট ইফ অ্যান্ড গোল সিকিং কোশ্চেন, এগুলো বলছি তোমরা যে অডিট করছো বিভিন্ন অর্গানাইজেশনে ওই এই পয়েন্টগুলোর উপরে বেস করে
তোমরা প্র্যাকটিক্যালি ওখানে দেখবা, তাহলে তোমাদের দেখা হয়ে গেল, মনেও থেকে গেল, পরীক্ষার খাতায়ও লিখলে, কাজও শেখা হয়ে গেছে, তাই না? শিখবা মানে প্র্যাকটিক্যালি যাবা, এগুলো পয়েন্টগুলো ঠিক রাখবা, রেখে প্র্যাকটিক্যালি বসাবা। তোমরা কি পেলে এখানে একটা অর্গানাইজেশন থেকে, কি পেলে এই পয়েন্টগুলো, এই পয়েন্ট অফ ভিউ, তাহলে তোমরা দেখবে একদম ইজি জলবদ্ধ অঙ্গ। এখন আরেকটা দেখো, ডিফারেন্ট ফাংশনাল ইনফরমেশন সিস্টেম। তার আগে আমি আরেকটু বলে নিই, ফাংশনাল ইনফরমেশন সিস্টেম বলার আগে আমি আরেকটু বলে নিই যে নেক্সট পেজে দেখো মক টেস্ট, মক টেস্ট দিছি না, পরের পেজে যাও। জি স্যার, মক টেস্ট পেয়েছো? জি স্যার। এই মক টেস্টে তিনটা কোশ্চেন আছে, এই তিনটা কোশ্চেন সুন্দর করে লিখে ইমেইলে পাঠাবা, ইমেইলে পাঠাও। হ্যাঁ স্যার, ইমেইলে পাঠাবো স্যার। তিনটা করবা, করে ক্যাপ্টেনকে দিবা, ক্যাপ্টেন মেইলে পাঠাবো। তিনটা কোশ্চেনের অ্যান্সার লিখবা আর নেলে প্র্যাকটিস করবা, যদি না পাঠাতে পারো প্র্যাকটিস করবা, ওখানে করে আমাকে জানাবা যে করেছি। ওকে ওকে স্যার, এটা হাতে লিখে পাঠাবো নাকি স্যার কম্পিউটারে টাইপ করে পাঠাবো? এই তিনটা কোশ্চেন লিখবা, লিখে আমাকে জানাবা সবাই ইন্ডিভিজুয়ালি। ওকে স্যার, যে আমি করেছো তোমরা সবাই ইন্ডিভিজুয়ালি আমাকে জানাবা, যে এই ক্লাসে নেক্সট ক্লাস একে একে জানাবা, রোল নাম্বার হয়েছে রোল নাম্বার বলে বলে জানাবা। ওকে যেন তোমাদের পাস হয়ে যাবে, এই প্রশ্নগুলো পড়লে পাস হয়ে যাবে, এই আর কি, এর বাইরে থাকবে না, এর বাইরে কোশ্চেন আসবে না, বুঝলে? এই জানা এগুলাই ঘুরিয়ে পেয়েছি আর বিভিন্ন ভাবে। তো এটা একটু পড়ে নিই, সময়ও নাই। তো এখানে দেখে নাও ফাংশনাল, ওইটা ওই আগেই পড়া হয়ে গেছে, বুঝলে? তারপরে বলছি ডিফারেন্ট ফাংশনাল ইনফরমেশন সিস্টেম, আর ওখানে কি করলাম, ওখানে অবজেকটিভ, অবজেক্টিভেই সব বলে দিয়েছি, কিন্তু এখানে ডিফারেন্ট ফাংশনাল, এটা ফাংশনাল পয়েন্ট অফ ভিউতে দেখাবো। ফাংশনাল ইনফরমেশন সিস্টেম কটা, চারটা দেখো, প্রোডাকশন, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড পার্সোনাল, অ্যাকাউন্টিংটা ফাইন্যান্সের মধ্যে ঢুকে দিই। ওকে, পার্সোনাল সেই স্টাফিং যেটা ছিল ওটা পার্সোনাল চলে এসেছে। তাহলে কি হলো, দিস ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টস অর ফাংশনস আর নোন অ্যাজ এ ফাংশনাল এরিয়াজ অফ বিজনেস। একটা বিজনেসের ফাংশনাল এরিয়াই চারটা। ইচ ফাংশনাল এরিয়া রিকোয়ার্স অ্যাপ্লিকেশন টু পারফর্ম অল ইনফরমেশন প্রসেসিং রিলেটিং টু দি ফাংশন। দি প্রপার ফাংশনাল এরিয়া অফ দি বিজনেস অর্গানাইজেশন আর দি ফাংশনাল ইনফরমেশন সিস্টেম, ওটাকে আবার দেখো, ফাংশনাল ইনফরমেশন সিস্টেম, মার্কেটিং ইনফরমেশন সিস্টেম, প্রোডাকশন অ্যান্ড মার্কেটিং, প্রোডাকশন অর মার্কেটিং ইনফরমেশন সিস্টেম অ্যান্ড হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম, ইনফরমেশন সিস্টেমে চলে গেলো। তাই ইনফরমেশন সিস্টেম আসো, ফিনান্সিয়াল ইনফরমেশনের দুটা পয়েন্ট মনে রাখবা, ফিনান্সিয়াল সাব সিস্টেম অফ দি অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ম্যানেজমেন্ট হয় এর মধ্যে, ম্যানেজমেন্ট ইনফরমেশনের নিচে আন্ডারলাইন করো। আর আরেকটা হলো যে ফাইন্যান্সিয়াল ফাংশন, ডিসিশন মেকিং প্রসেস অফ ফাইন্যান্সিয়াল ফাংশন ইন এ অর্গানাইজেশন, লেভেল অফ অর্গানাইজেশন। আর মার্কেটিং ইনফরমেশনের মধ্যে দেখো যে কতগুলো পয়েন্ট দিয়েছি, দেখো ইম্পর্টেন্ট ফাংশন অফ দ্য মার্কেটিং প্রসেস অফ ইনক্লুডিং দি ফলোয়িং, দি মার্কেটিং আইডেন্টিফিকেশন ফাংশন, পারচেজ মোটিভেশন ফাংশন, অ্যান্ড হলো প্রোডাক্ট অ্যাডজাস্টমেন্ট ফাংশন, ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন ফাংশন, কমিউনিকেশন অ্যাকশন, ট্রানজেকশন ফাংশন, না কমিউনিকেশন ফাংশন, ট্রানজেকশন ফাংশন অ্যান্ড পোস্ট ট্রানজেকশন ফাংশন। এগুলো যদি তোমরা পয়েন্ট অফ ভিউতে দেখো, অ্যাকাউন্টিং পয়েন্টে দেখো না, অনেক সময় দেখ ম্যাটেরিয়াল ইন ট্রানজিট থাকে না, পাও না, ম্যাটেরিয়াল ইন ট্রানজিট, ক্যাশ ইন ট্রানজিট, পাইছো কোথাও এই ধরনের ই পাইছো অ্যাকাউন্ট অডিট করতে গিয়ে? কথা না বললে কেমনি হবে, বুঝতে শোনা যাচ্ছিল না কথাটা। 71 আছো আবার কি কথা বলো না, 71 প্রেজেন্ট আছো, 71 এর জন্য একজন বলতে পারে, সবাই ক্যাপ্টেন বলবে নাকি, তোমরা সবাই বলবা? তাহলে এই এইগুলো দেখবা আর কি, এই যে আমার পয়েন্টগুলো দেখে দেখে তোমরা ই করবা, এই মানে পয়েন্টগুলো দেখে দেখে তোমরা চেষ্টা করবা যে আসছে নাকি, হিউম্যান রিসোর্স প্রোডাকশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইনফরমেশন সিস্টেম। এখানে একটাই পয়েন্ট আছে যে প্রোডাক্ট ডিজাইনটা কিভাবে করছে, প্রোডাক্ট ডিজাইন। ওকে প্রোডাক্ট ডিজাইন আর হিউম্যান রিসোর্স, এটাই লাস্ট আমার পয়েন্ট, হিউম্যান রিসোর্স টপ করে দিলে আমি শেষ করে দেবো। হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম, এখানে ম্যানপাওয়ার প্ল্যানিং, ম্যানপাওয়ার প্ল্যানিং থাকতে হবে, দেন স্টাফিং, হ্যাঁ ম্যানপাওয়ার প্ল্যানিং, একটা প্ল্যানিং থাকবে, একটা স্টাফিং থাকবে, স্টাফগুলো কীভাবে কী কোথায় কাকে দিবে, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট থাকবে, তারপরে দেখবে পারফরমেন্স ইভ্যালুয়েশন থাকতে হবে, অ্যান্ড সেপারেশন অ্যাক্টিভিটিস। আমরা সেগ্রিগেশন বলি না, ডিউটিজ অফ সেগ্রিগেশন করি যে আমরা, যে ডিউটিজ সেগ্রিগেশন সেগুলো এগুলো থাকবে। তাই আমার মনে হয় তোমরা মোটামুটি পেলে একটা আইডিয়া, এরপর বেস করে তোমরা এগিয়ে যাও এবং ইনশাল্লাহ পাস করে যাও। এই চ্যাপ্টার শেষ, তিন নম্বর চ্যাপ্টার শেষ। হ্যাঁ ওকে, জি স্যার, জি স্যার। তোমরা এই তিনটা কোশ্চেন লিখবা, লিখে মানে আমাকে জানাবা, লিখেছি
আমি কেমন কিভাবে নিব ওকে তো থ্যাংক ইউ ভেরি মাচ জি স্যার ওকে ওয়েলকাম স্যার ওকে স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম Assalamualaikum. Assalamualaikum sir. Assalamualaikum sir.